হ্যালো, কি অবস্থা? সবাই ভালো? সবাই সুস্থ আছি? আমি আশা করছি সবাই সুস্থ আছে। লিপু বলছে বুম। আচ্ছা, এই সবাই কেমন আছো? আবাকে দেখতে পাচ্ছো কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছো কিনা এই জিনিসগুলো একটু কমেন্টে জানাই দাও। আমরা ধূপধাপ ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? মানে লাইক রেগুলারের মতো আমি লেট লতিফ প্রমিত ভাই আছি আপনাদের সাথে। লেট লতিফ না, আমি অ্যাকচুয়ালি লেট প্রমিত, প্রত্যেক দিনই লেট করি। দেখো কি গর্ব সহকারে বলতেছে, আমি প্রত্যেক দিন লেট করি, মানে লাইক লজ্জা সরম কিচ্ছু নাই আমার মধ্যে, মানে থাক কিছু না, হোয়াট এভার। আচ্ছা বলো, আমাকে শুনতে পাচ্ছ কিনা, আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা, এই দুটো জিনিস আমাকে জানিয়ে দাও। অনেকে জিজ্ঞেস করছে আমি কেমন আছি। অনেক ভালো আছি ভাইয়া, তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? আমি অনেক ভালো আছি, আমি আসলে অনেক ভালো আছি। শর্মিশিম বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? এই বাকি যারা আছেন আমাকে একটু জানাই দেন সবকিছু ক্লিয়ার কিনা। ঝিরি কাপু বলেছে অল ক্লিয়ার, গ্রেট, অনেক দিন পর লাইভ ক্লাসে জয়েন করতে পারলাম, আরে গ্রেট গ্রেট। শাতিল আরেফিন বলছে না ভাইয়া অসুস্থ। কি হয়েছে ভাইয়া? অসুস্থ কেন, কি হয়েছে? মিরা মাহিরা বলেছে জি ভাইয়া অল ক্লিয়ার, গ্রেট। সেট বলছে আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। আর্মিন বলেছে জি ভাইয়া অল ক্লিয়ার। রিয়া চক্রি ভাইয়া ভালো আছি, আপনাকে দেখা যাচ্ছে হ্যান্ডসাম লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা লিপু ওয়েট, ওয়াই ফিজিক্স ভাইয়া, ফিজিক্সের মেইন বই বাদে কোন কোন বই পড়বো, কনফিউশনে আছি। কোন 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 কোনো বই পড়া লাগবে না মেইন বই বাদে, মেইন বই পড়লেই হবে, আমার লেকচার ফলো করে দিলেই হবে। আচ্ছা পঙ্কজ কারণে হংসনাথ, প্রমিত ভাইয়া জিন্দাবাদ, বাই অমিত, কি শুরু করছিস ভাইয়া এইসাই? আচ্ছা যাই হোক, ওকে ওকে, আমি তাহলে ধরে নিচ্ছি সব কিছুই ক্লিয়ার, তাহলে আমি আর দেরি না করে শুরু করতেছি ক্লাস। ফয়সাল বলেছে দাদা আজকে কি চ্যাপ্টারের লাস্ট লেকচার? ইয়াস, আজকে চ্যাপ্টারের লাস্ট লেকচার, এবং আমি বলি নাই আজকের ক্লাসটাও ম্যারাথন ক্লাস হবে, যতক্ষণ আমার ফোনে চার্জ থাকবে ততক্ষণ ক্লাস চলবে, ঠিক আছে? বড় সড়ো ক্লাসের প্রিপারেশন নেন পোলাপান, কারণ আমাদের বেশ কয়েকটা টপিক বাকি আছে, তর্ক পড়ানো লাগবে পুরাটা, বেশ বড় সড়ো টপিক। কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি পড়ানো লাগবে, রোড ব্যাংকিং পড়ানো লাগবে, এই তিনটে টপিক আজকে যেমনি হোক কভার করতেই হবে। আমরা পড়বো, আমাদের মনোযোগ থাকবে, আমি জানি, আমি চেষ্টা করবো সব কিছু পড়ানোর জন্য। আমি বাদটা দিয়ে পড়াই না ভাইয়া, আমি চেষ্টা করবো যা যা আছে সব পড়ানোর জন্য, যা যা আপনার লাগবে আপনার বেসিক ক্লিয়ার করার জন্য আমি চেষ্টা করবো সব কিছু কভার করার জন্য, ঠিক আছে? তো তাতে যতক্ষণ লাগুক, দরকার হলে যদি এক্সট্রা ক্লাস লাগে আমি নিয়ে দিব, সমস্যা নেই, বাট আপনার কনসেপ্ট ক্লিয়ার হইলেই হয়, ঠিক আছে? তাহলে দেরি না করে ক্যামেরা ঘুরাই দিচ্ছি, চলেন ক্লাস শুরু করা যাক। ওকে অভিষেক বলছে ভাইয়া চার্জটা কত? আমার ফোনে 50% প্লাস চার্জ আছে, মোটামুটি থাকে, আমার ফোনে মোটামুটি চার্জ থাকে, খুব একটা খারাপ না। আচ্ছা চলেন তাহলে আমরা আজকে ক্লাস শুরু করে দেই, চলেন শুরু করে দেই। দাঁড়াও আমি আটকিয়ে গিয়েছি। আচ্ছা চলে আসছি চলে আসছি চলে আসছি পোলাপান, আজকে ক্লাস শুরু হবে টর্ক দিয়ে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমার মার্কারে কালি নেই, কেন মার্কারে কালি নেই? কারণ আমার এলাকায় সব দোকান বন্ধ, আমি লাল নীল মার্কার কিনতে পারতেছি না, কয়েকটা কালো মার্কার আছে সেই কয়েকটাই আমার ভরসা ক্লাস নেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা 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 চলেন চলেন, কথা না বলে আমরা আজকে কী পড়বো ভাইয়া? টর্ক। ভাইয়া টর্ক কি জিনিস? একদম প্রথম দিন যখন আমি কৌণিক শুরু করেছিলাম আপনাদের একটা প্রো চার্ট শিখেছিলাম, মনে আছে? এটা প্রো চার্ট, সেই প্রো চার্টের মধ্যে টর্কের ডেফিনেশন খুব ভালো মতো দেওয়া ছিল। টর্ক কি ছিল ভাইয়া? টর্ক ছিল কৌণিক বল। হোয়াট ওয়াজ টর্ক? কৌণিক বল। ভাইয়া কৌণিক বল এ আবার কেমন জিনিস? এ আবার কেমন জিনিস? চলেন বোঝার চেষ্টা করি কেমন জিনিস। ধর আহারে ইহাতে তো কালিই হয় না, চলো নতুন একটা মার্কার খোলা যাক দেরি না করে, তোমাদের ক্লাস নিব নতুন মার্কার দিয়ে। আচ্ছা শোনো, দেখো এই ধরো একটা বস্তু আছে, কি আছে ভাইয়া? একটা বস্তু আছে। আচ্ছা ভাইয়া ধরো এই বস্তুটা স্থির, এই বস্তুটা কি? স্থির। আমি যদি বলি যে আমি এই বস্তুটাকে রৈখিক গতিতে গতিশীল করতে চাই, রৈখিক গতিতে গতিশীল করতে চাই, রৈখিক গতিতে গতিশীল করতে চাই, তাহলে আমার কি প্রয়োগ করা লাগবে? আমরা জানি আমরা যদি কোনো বস্তুর গতির পরিবর্তন করতে চাই বা স্থির বস্তু গতিশীল করতে চাই, তাহলে যেটা প্রয়োগ করা লাগে তাহাকে কি বলে?
বল, ওই যে আমরা বলতেছিলাম না স্থির বস্তুকে গতিশীল, গতিশীল বস্তুর গতির পরিবর্তন, আমরা কোন গতির কথা বলতেছিলাম বলেন তো? এতক্ষণ ধরে আমরা কিন্তু রৈখিক গতির কথা বলতেছিলাম। কোন গতির কথা? রৈখিক গতির কথা। তাহলে রৈখিক গতি পরিবর্তনের জন্য বা স্থির বস্তুকে রৈখিক গতিতে গতিশীল গতিশীল করার জন্য যেটা প্রয়োগ করা লাগে সেটাই কি বলি? বল। কি বলি? বল। তাহলে কোন একটা বস্তুকে রৈখিক গতিতে গতিশীল করার জন্য প্রয়োগ করা লাগে বল, কৌণিক গতিতে গতিশীল করার জন্য কি প্রয়োগ করা লাগবে? কৌণিক বল। তাহলে বস্তুকে কৌণিক গতিতে গতিশীল করার জন্য, বস্তুকে কৌণিক গতিতে গতিশীল করার জন্য, গতিশীল গতিশীল করার জন্য প্রয়োগ করা লাগবে, প্রয়োগ করা লাগবে কৌণিক বল। কি ভাইয়া? কৌণিক বল। বুঝি না কি বুঝি না? বস্তুকে কৌণিক গতিতে গতিশীল করার জন্য প্রয়োগ করা লাগবে কৌণিক বল। এই যে লিখলাম কৌণিক বল, ইহাই হলো টর্ক। ইহাই কি? টর্ক। ঠিক আছে, ইহাই কি? টর্ক। আচ্ছা, দ্যাট মিন্স যদি কোনো একটা বস্তুকে আপনি কৌণিক গতিতে গতিশীল করতে চান, খাঁটি বাংলায় যদি বলে আপনি ঘুরাইতে চান, কি চান? ঘুরাইতে চান। রিক্সায় করে ঘুরাবেন না, এসব ওই ঘুরান এই ঘুরান না রে ভাইয়া, ওই ঘুরান এই ঘুরান না। ঠিক আছে, তুমি যদি কোনো একটা বস্তুকে ঘুরাইতে চাও বা কৌণিক গতিতে গতিশীল করতে চাও, তাহলে আমাদের যেটা প্রয়োগ করা লাগে সেটাকে আমরা বলি হলো টর্ক বা কৌণিক বল। টর্কের আর একটা নাম হলো ভাই বলের ভ্রামক। কি বলে? বলের ভ্রামক। মানে রৈখিকে যেটা বল, কৌণিকে সেটার যে ইকুইভ্যালেন্ট যে রাশিটা বা ইকুইভ্যালেন্ট যে কোয়ান্টিটিটা সেটাকে আমরা বলি কৌণিক বল বা টর্ক। ঠিক আছে ভাইয়া, গ্রেট। আচ্ছা ভাইয়া, টর্ককে আমরা প্রয়োগ করতে পারি সরাসরি? না, আমরা সরাসরি টর্ক প্রয়োগ করতে পারি না। লিখো, আমরা সরাসরি টর্ক প্রয়োগ করতে পারি না। আমরা সরাসরি টর্ক প্রয়োগ করতে পারি না। কি প্রয়োগ করতে পারি না? টর্ক প্রয়োগ করতে পারি না। ভাইয়া কি বলেন? বলেন কি ভাইয়া, আমরা নাকি সরাসরি টর্ক প্রয়োগ করতে পারি না? ইয়েস, আমরা সরাসরি টর্ক প্রয়োগ করতে পারি না, আমরা বল প্রয়োগ করি। আমরা বল প্রয়োগ করি, বল প্রয়োগ করি, সেই বল, সেই বল এক বিশেষভাবে, এক বিশেষভাবে প্রয়োগ করা হলে, প্রয়োগ করা হলে তা টর্ক তৈরি করে। তা কি করে? টর্ক তৈরি করে। বুঝছেন? কি বললাম? আমরা বল প্রয়োগ করি, সেই বল এক বিশেষভাবে প্রয়োগ করা হলে তা টর্ক তৈরি করে। ভাই বিশেষভাবে কি বলবো তো? ধৈর্য লাগবে, রাইট ভাইয়া? বলবে তো, ধৈর্য। তাহলে কি বললাম? আমরা বল প্রয়োগ করি, সেই বল যদি এক বিশেষভাবে প্রয়োগ করা হয় তাহলে কি করে? সেটা আবার টর্ক তৈরি করে। দ্যাট মিন্স সব বল কিন্তু টর্ক তৈরি করতে পারে না। বুঝছো? তুমি বল প্রয়োগ করবা আর টর্ক তৈরি হবে, এরকম না, এরকম না। তুমি যদি বলটাকে বিশেষভাবে প্রয়োগ করো, বিশেষভাবে কি সেটা আমি বলবো, তুমি যদি বলটাকে বিশেষভাবে প্রয়োগ করো তাহলে সেটা কি করবে? টর্ক প্রোডিউস করবে। দ্যাট উইল প্রোডিউস টর্ক। বাট সব ফোর্স টর্ক প্রোডিউস করতে পারবে না। মনে থাকবে কোনটা কোনটা পারবে না, সব কিছু শিখাবো। জাস্ট আগে সামারিটা লিখে নেন, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ আঁকাবো। আচ্ছা ভালো, খুবই ভালো ভাইয়া। তাহলে যদি বিশেষভাবে বল প্রয়োগ করে টর্ক উৎপন্ন করা হয় তাহলে কি বস্তু ঘুরবে? হ্যাঁ, আমরা তো বললাম যে বস্তুকে কৌণিক গতিতে গতিশীল করার জন্য টর্ক দেওয়া লাগবে, কিন্তু সব টর্ক বস্তুকে ঘুরাইতে পারবে না। সব টর্ক বস্তুকে ঘুরাতে পারবে না। লিখো লিখো, একটু পেছানো পেছানো লাগতেছে না, একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। বস্তুকে ঘোরাতে পারবে না, পারবে না, শুধুমাত্র, লেখো শুধুমাত্র, শুধু শুধুমাত্র যে টর্ক, যে টর্ক ঘূর্ণন অক্ষ বরাবর কাজ করবে, ঘূর্ণন অক্ষ বরাবর বা ঘূর্ণন অক্ষের সমান্তরালে, ঘূর্ণন অক্ষ বরাবর বা ঘূর্ণন অক্ষের সমান্তরালে কাজ করবে, তাই টর্ক তৈরি করতে পারবে, বা সেটাই টর্ক তৈরি করতে পারবে, সেটাই ঘূর্ণন তৈরি করতে পারবে। টর্ক তৈরি করতে পারবে মানে সেটাই ঘূর্ণন তৈরি করতে পারবে। টর্কের আজকে আগা মাথা সব খাবো আমরা। ঠিক আছে, দেখ শোন কি বললাম, শোনা শোনা শোনা, বস্তুকে কৌণিক গতিতে গতিশীল করার জন্য কৌণিক বল লাগবে, মাস্ট, বা সেই কৌণিক বলটাকে আমরা বলি টর্ক। টর্ক আমার লাগবেই। আচ্ছা,
আমরা সরাসরি টর্ক প্রয়োগ করতে পারি না, আমরা প্রয়োগ করি বল। যদি সেই বলটাকে আমরা বিশেষভাবে প্রয়োগ করি বিশেষ একটা উপায়ে, তখন কি হয়, সেই বল অটোমেটিক্যালি টর্ক ক্রিয়েট করে। সেই বল কি করে, অটোমেটিক্যালি টর্ক ক্রিয়েট করে, ঠিক আছে। আচ্ছা, আবার সব টর্ক বস্তুকে ঘুরাইতে পারে না। আমরা বললাম বস্তু ঘোরানোর জন্য টর্ক মাস্ট, বাট সব টর্ক চাইলেও বস্তুকে ঘুরাইতে পারবে না। শুধুমাত্র যে টর্ক ঘূর্ণন অক্ষ বরাবর কাজ করবে বা ঘূর্ণন অক্ষের সমান্তরালে কাজ করবে, সেই টর্কই বস্তুর মধ্যে ঘূর্ণন তৈরি করতে পারবে, অন্য কোনো টর্ক পারবে না। লিখছি এই পর্যন্ত, এই পর্যন্ত লিখছি, কারো কোনো সমস্যা, অবশ্যই সমস্যা আছে, সেগুলো আমি কমেন্ট থেকে জানবো না, আমি জানি তোমাদের সমস্যা আছে, এগুলোর মধ্যে এগুলো আমি একটা একটা করে ক্লিয়ার করবো। চল একটা একটা করে ক্লিয়ার, সমস্যা না থাকলে তো খুবই ভালো, সমস্যা না থাকলে তো খুবই ভালো, আপনি রিভাইজ করে নেন, আরও ভালো। যাদের সমস্যা আছে তারা দেখেন মনোযোগ দিয়ে, যাদের সমস্যা নাই তারা একবার রিভাইজ করে নেন কষ্ট করে, ঠিক আছে। আচ্ছা গুড, শুনেন, এই ধরেন একটা বস্তু আছে, কি আছে, একটা বস্তু, কথার কথা একটা বস্তু আছে, হ্যাঁ, বস্তুটার এই পয়েন্টটা ধরেন ফিক্সড, এই পয়েন্টটা কি ফিক্সড, এই যে বস্তুর মধ্যে একটা পয়েন্ট ফিক্সড করে দেওয়া হচ্ছে না ভাইয়া, একটা পয়েন্ট ফিক্সড করে দেওয়া হচ্ছে, এটাকে বলে পিভোটিং পয়েন্ট, পিভোটিং পয়েন্ট, কি বলে ভাইয়া, পিভোটিং পয়েন্ট, মানে একটা পয়েন্টকে আমরা ফিক্সড করে দিচ্ছি, একটা পয়েন্টকে কি করতেছি আমরা ফিক্সড করে দিচ্ছি। এখন আমরা কি করলাম, এই বরাবর বল প্রয়োগ করলাম, এই বরাবর বল প্রয়োগ করলাম, দেখেন একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, এই আমার বস্তু, এই জায়গাটা আমি ফিক্সড করে দিছি, আমি যদি এই বরাবর বল প্রয়োগ করি কি হবে দেখো তো, এই যে দেখো টর্ক তৈরি হবে, বুঝতেছো কি হচ্ছে, হায় হায় ভাই কি হইলো, এই যে দেখ এই বস্তু আছে, এই জায়গাটা ফিক্সড, যদি এই জায়গা ফিক্সড না হইতো তখন কিন্তু গ্যাঞ্জাম ছিল, দেখ ফিক্সড যদি না হইতো, যদি নড়তে পারতো, আমি যদি বল প্রয়োগ করতাম তাহলে দেখ বস্তু সুদ্ধা চলা শুরু করতো, বস্তু সহ চলা শুরু করতো, ঠিক আছে। বাট আমি যখন এই জায়গাটা ফিক্সড করে দিয়েছি, এই জায়গাটা আটকানো, আমি যখন বল প্রয়োগ করবো দেখ তো কি হবে, বস্তু ঘুরবে, ঠিক আছে। তার মানে আমার কি করতেছি, আমরা একটা পয়েন্টকে ফিক্সড করে দিচ্ছি, সেই পয়েন্টকে আমরা কি বলছি, পিভোটিং পয়েন্ট, ঠিক আছে। এবং আরেকটা বস্তুর উপর আরেকটা বিন্দুতে কি করতেছি, বল প্রয়োগ করতেছি, এবং বল প্রয়োগ করলে কি হচ্ছে, বস্তুর মধ্যে ঘূর্ণন তৈরি হচ্ছে, বল প্রয়োগ করলে কি হচ্ছে, বস্তুর মধ্যে ঘূর্ণন তৈরি হচ্ছে। এই যে যে ঘূর্ণনটা তৈরি হচ্ছে, সেইটা তৈরির মেইন রিজনটা হলো টর্ক, সেটা তৈরির মেইন রিজনটা কি টর্ক। ভাইয়া তুমি কি টর্ক প্রয়োগ করতেছো, না তুমি প্রয়োগ করতেছো বল, তুমি কি প্রয়োগ করতেছো বল, সেই বলটাকে তুমি এক বিশেষভাবে প্রয়োগ করতেছো, তার জন্য বস্তুর মধ্যে ঘূর্ণন তৈরি হচ্ছে, এবং সেই ঘূর্ণনটা কে তৈরি করতেছে, তোমার বলের কারণে তৈরি হওয়া টর্ক, তোমার বলের কারণে তৈরি হওয়া টর্ক। ভাইয়া টর্ক কেমনে বের করে, ভাইয়া টর্ক কেমনে বের করে, টর্ক বের করেছে, তোমরা দ্বন্দ্ব পড়েছো, তোমরা যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তারা পড়ার কথা, গতিবিদ্যার মধ্যে দ্বন্দ্ব পড়ে থাকলে খুবই ভালো কথা। টর্ক বের করার সিস্টেম হলো বল, বল কি বললাম, বল ইনটু ইনটু পিভোটিং পয়েন্ট থেকে বলের দূরত্ব, কি বললাম ভাইয়া, বল ইনটু পিভোটিং পয়েন্ট থেকে বলের দূরত্ব। গ্রেট গ্রেট ভাইয়া, ভেরি গুড, ধরেন ইহা হলো আর, ইহা হলো আর, ঠিক আছে। তাহলে বের করার সিস্টেম কি ভাইয়া, বল ইনটু পিভোটিং পয়েন্ট থেকে বলের দূরত্ব। ভাইয়া শুধুমাত্র এইভাবেই বল প্রয়োগ করলে কি টর্ক তৈরি হবে, না না, আপনি অন্যভাবে করেন কোনো সমস্যা নাই, চলেন দেখি তো অন্যভাবে বল প্রয়োগ করি, চলেন দেখি তো অন্যভাবে বল প্রয়োগ করি। চলেন এবার বল প্রয়োগ করছি এমনে, কেমনে বল প্রয়োগ করছি, এমনে করে এমনে, ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন তো, এই যে আর, আর ইহা কি পিভোটিং পয়েন্ট থেকে যে দিক, যেই পয়েন্টে বল প্রয়োগ করছি তাহার দূরত্ব, ডিরেকশন কোন দিকে আর এর, পিভোটিং পয়েন্ট থেকে বল যে বিন্দুতে প্রয়োগ করা হয়েছে সেই বিন্দুর দিকে। তাহলে এই ভেক্টরটাকে আমি একটু বাড়াই দিলাম, কোনো সমস্যা, ভেক্টর রিপ্লেসমেন্ট শিখাইছিলাম, এই ভেক্টর স্থানান্তর পারি না, একটা ভেক্টরকে একই তলের মধ্যে মান ও দিক একই রেখে যে কোনো জায়গায় সরানো যায়। এই আর ভেক্টরটা কি বলতো, পিভোটিং পয়েন্ট থেকে যে বিন্দুতে বল প্রয়োগ করা হচ্ছে সেটার দূরত্ব, ডিরেকশন কোন দিকে, পিভোটিং পয়েন্ট থেকে বল যে বিন্দুতে প্রয়োগ করা হচ্ছে সেই বিন্দুর দিকে। কি বললাম, আর কি জিনিস, আর হলো, আর হলো পিভোটিং পয়েন্ট থেকে যে বিন্দুতে বল প্রয়োগ করা হচ্ছে সেটার দূরত্ব, ডিরেকশন কোন দিকে, যে বিন্দুতে সরি পিভোটিং পয়েন্ট থেকে যে বিন্দুতে বল প্রয়োগ করা হচ্ছে সেই বিন্দুর দিকে, মানে আরেক ডিরেকশন এই দিকে, কোন দিকে, এই দিকে। এই ভেক্টরটাকে আমি একটু বাড়াই দিলাম, দেখেন তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ভাইয়া, থিটা, কত থিটা, দেখো তো তাহলে এই বরাবর কো রূপাংশ কাজ করবে এফ কস থিটা, এই বরাবর কোন উপাংশ কাজ করবে এফ সাইন থিটা। দেখ আমি বলটাকে দুটো উপাংশে ভাগ করেছি, আমি কি করেছি বলটাকে দুইটা উপাংশে ভাগ করেছি। আচ্ছা তোর কি মনে হয়, এই বস্তুটা এখানে আটকে আছে, তুই এই বরাবর টানলে বস্তু জীবনে ঘুরবে,
সিম্পলি চিন্তা কর, একটা বস্তু এই জায়গায় আটকে আছে, তুই সেই বস্তুরে এমনি এমনি করে টানতেছিস, এই বস্তু ঘুরবে কোনোদিন? জীবনেও ঘুরবে না, জীবনেও ঘুরবে না। তাহলে এই এফ কস থিটা যেটা, সেটার জন্য এই বস্তুতে কোনো রোটেশন তৈরি হবে? এফ এর দুইটা কম্পোনেন্ট নিলাম, দুইটা উপাংশ নিলাম, একটা এফ কস থিটা, একটা এফ সাইন থিটা। এফ কস থিটা কোন দিক কাজ করতেছে? একদম আর বরাবর। কোন দিক ভাইয়া? একদম আর বরাবর। আর বরাবর যে এফ কস থিটাটা কাজ করতেছে, ইহা কাজ করলে কি বস্তু ঘুরবে জীবনে? তোমার মনে হয়, ধরো আমি যে টানলাম, টানলে কি বস্তু ঘুরতেছে? না, ঘুরবে না। দ্যাট মিন্স এফ কস থিটার জন্য আমার কোনো রোটেশনই তৈরি হবে না। তাহলে রোটেশনটা তৈরি হবে কার জন্য? এফ সাইন থিটার জন্য। কার জন্য? এফ সাইন থিটার জন্য। দ্যাট মিন্স আমার টর্কও তৈরি হবে এফ সাইন থিটার জন্য। আমরা বলেছিলাম না, এক বিশেষভাবে বল প্রয়োগ করলে শুধুমাত্র টর্ক তৈরি হয়, সেই বিশেষভাবে কন্ডিশনটা এখন আপনার বুঝে যাওয়া উচিত। আপনি যদি এই আর বরাবর, আপনি যদি আর বরাবর বল প্রয়োগ করেন, সেই বল কখনোই টর্ক তৈরি করবে না। দেখেন, আপনি যদি আর বরাবর বা আর এর সমান্তরালে বল প্রয়োগ করেন, সেই বল কখনোই টর্ক তৈরি করবে না। বুঝছেন নাকি বুঝেন নাই? দেখেন, আপনি দেখেন, বিশ্বাস হচ্ছে না? এই যে আমি এখানে আটকাই দিলাম, এই যে আমি বস্তুর এদিক ধরে টান দিলাম, বস্তু জীবনে ঘুরবে? জীবনেও ঘুরবে না। তার মানে তুমি যদি আর এর সমান্তরালে বা আর বরাবর কোনো বল প্রয়োগ করো, সেই বলের কারণে কোনো টর্ক তুমি পাবা না, কারণ সেই বল বস্তুর মধ্যে ঘূর্ণন তৈরিই করতে পারে না। বুঝতেছি? ভেরি গুড। দ্যাট মিন্স আর এর সমান্তরালে, আর এর সমান্তরালে বা আর বরাবর, বা আর বরাবর বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করলে কোনো টর্ক পাওয়া যায় না, কোনো টর্ক পাওয়া যায় না। বুঝতেছেন ভাইয়া? এইটা কি টর্ক তৈরি করতেছে? হ্যাঁ, এইটা টর্ক তৈরি করতেছে। কিভাবে? দেখো, এইটার তো দুইটা উপাংশ, একটা এফ কস থিটা, একটা এফ সাইন থিটা। এফ কস থিটা তৈরি করতেছে না টর্ক, ঠিক আছে, এফ সাইন থিটা তো করবে, এফ সাইন থিটা তো করবে ভাইয়া। বুঝিতেছেন কি বলিতেছি? আপনি কি বুঝিতেছেন? আপনার মাথায় কি সেটা বোধগম্য হচ্ছে? শিওর তো? গুড, ঠিক আছে। দ্যাট মিন্স আমি যদি শুধুমাত্র আর বরাবর বা আর এর সমান্তরালে বল প্রয়োগ করি, সেই বলের কারণে কোনো টর্ক তৈরি হবে না, অন্য বলগুলোর জন্য টর্ক অবশ্যই অবশ্যই তৈরি হবে। তাহলে আমি যদি বলি, বলেন তো এখানে টর্ক কত, কি লিখবেন ভাইয়া? কি লিখবেন? এফ? নো নো নো, আমি তো এফকে দুই ভাগে ভাগ করে দিয়েছি, এখন তো আর এফ এর কোনো ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স নাই। এফ এর একটা উপাংশ এফ কস থিটা, এটার কারণে কোনো টর্ক তৈরি হয় না, বাট এফ সাইন থিটার কারণে কি হয়? অবশ্যই অবশ্যই টর্ক তৈরি হয়। তাহলে কি লিখবেন? এফ সাইন থিটা ইনটু আর। কি লিখবেন ভাইয়া? এফ সাইন থিটা ইজ ইকুয়ালস টু ইনটু আর, তার মানে আর এফ সাইন থিটা। আচ্ছা ভাইয়া, খুবই ভালো কথা ভাইয়া। আর একটা ভেক্টর রাশি, এফ একটা ভেক্টর রাশি, টর্ক একটা ভেক্টর রাশি, থিটা হলো আর আর এফ এর মধ্যবর্তী কোণ, থিটা হলো আর আর এফ এর মধ্যবর্তী কোণ। তাহলে ভাইয়া, টর্ককে আমি কি দুইটা ভেক্টরের ক্রস গুণ হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি না? হ্যাঁ পারি, গ্যাঞ্জাম তো অন্য জায়গায়। ভাইয়া, এফ ক্রস আর হবে নাকি আর ক্রস এফ হবে? চলো, এফ ক্রস আর হবে ভাইয়া নাকি আর ক্রস এফ হবে? চল দেখ, শোন শোন শোন, বুঝিস? যদি ধরলাম আমি এফ ক্রস আর, কি ধরলাম ভাইয়া? টর্ক এফ ক্রস, এফ ক্রস আর। ক্রস গুণনের নিয়ম মনে আছে বলতো? আর কোন দিক কাজ করতেছে? এইদিকে। এফ কোন দিক কাজ করতেছে? এইদিকে। আমি যদি এফ ক্রস আর করি, আমি যদি এফ ক্রস আর করি, তাহলে ঘুরাবো কোন দিকে বলো তো? ডান হাতে স্ক্রুর নিয়ম, এই যে এফ থেকে আর এর দিক ঘুরাও, আমার বৃদ্ধাঙ্গুল কোন দিক গেছে? ভিতরের দিকে। কোন দিক গেছে? ভিতরের দিকে। তার মানে টর্কের ডিরেকশন আসতেছে ভিতরের দিকে। কোন দিকে আসতেছে? ভিতরের দিকে। এফ ক্রস আর মানে এই যে আমি এফ থেকে আর এর দিক ঘুরাবো, এফ থেকে আর এর দিক, দেখতো বুড়ো আঙুল কোন দিক যাচ্ছে? ভিতরের দিকে। তার মানে টর্কের ডিরেকশন আসতেছে ভিতরের দিকে। ভাইয়া, টর্কের ডিরেকশন বের করে কেমনে? শুনো, দেখে তো বস্তু কোন দিক ঘুরবে এই এফ বল প্রয়োগ করার কারণে? এইভাবে ঘুরবে না বলতো? বুঝি তো, এটা এফ এর এই উপাংশ তো ঘুরাচ্ছে না, ঘুরাচ্ছে এই উপাংশ, তাহলে তো বস্তু অবশ্যই এইভাবেই ঘুরবে। লাইক এমনি করে আসে, এমনি করে বল প্রয়োগ করবে, বস্তু কোন দিক ঘুরবে? এইদিকেই তো ঘুরবে। যদি বস্তু এই দিক ঘুরে, যদি বস্তু এই দিক ঘুরে মানে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে, তার জন্য টর্ক কাজ করবে বাইরের দিকে। তার জন্য টর্ক কাজ করবে কোন দিকে ভাইয়া? বাইরের দিকে। দ্যাট মিন্স তুমি এফ ক্রস আর দিয়ে পাচ্ছ টর্ক কাজ করতেছে ভিতরের দিকে, বাট ঘূর্ণনের ডিরেকশন দিয়ে তুমি পাচ্ছ টর্ক কাজ করতেছে বাইরের দিকে। কিভাবে ভাইয়া? ওই যে বস্তু ঘুরতেছে কিভাবে? অ্যান্টি ক্লক ওয়াইজ। কিভাবে ঘুরতেছে? অ্যান্টি ক্লক ওয়াইজ। বস্তুর অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেশন মানে টর্ক কাজ করতেছে বাইরের দিকে। তাহলে এইটা আমি পাচ্ছি ক্রস গুণনের রেজাল্টের মাধ্যমে,
এইটা পাচ্ছি আমি ঘূর্ণন, যেটা রোটেশনের মাধ্যমে। ঠিক আছে, রোটেশনের মাধ্যমে বুঝলাম বাইরের দিকে, আর ক্রস গুণনের মাধ্যমে বুঝলাম ভিতরের দিকে। দুইটা তো কন্ট্রাডিক্টরি ভাই, একটা একটার উল্টা। দ্যাট মিনস দিস ইজ রং, দিস ইজ রং। এবার চলো আর ক্রস এফ নাও, নাও আর ক্রস এফ। দেখো তো আর থেকে এফ এর দিক ঘোরাও, টর্কের ডিরেকশন কোন দিকে আসতেছে? বাইরের দিকে। ক্রস গুণনের কারণেও টর্কের ডিরেকশন আসতেছে বাইরের দিকে, ঘূর্ণনের কারণেও টর্কের ডিরেকশন আসতেছে কোন দিকে? বাইরের দিকে, বাইরের দিকে। তার মানে দিস ইজ রাইট, দ্যাট মিনস টাউ ইজ ইকুয়ালস টু আর ক্রস এফ। টাউ ইজ ইকুয়ালস টু আর ক্রস এফ, যেখানে আমাদের যে যে থিটাটা, থিটাটা কি টর্ক এবং সরি বল এবং আর এর, যেটা আমাদের রেডিয়াস ভেক্টরটা, এই দুইটার মধ্যবর্তী কোণ, আর ভেক্টর এবং এফ ভেক্টরের মধ্যবর্তী কোণই কি হবে ভাইয়া? থিটা। থিটা ভাইয়া, এইটা কি থিটা? নো, দিস ইজ নট থিটা। আমি যখন ভেক্টর পড়াইছিলাম, যারা আমার ভেক্টরের লেকচার দেখছো, আমি খুব ভালো মতো বলছিলাম ভেক্টরের অ্যাঙ্গেল কেমনে নেওয়া লাগে। এমনভাবে অ্যাঙ্গেল নিতে হবে যেন দুইটা ভেক্টরের আদি বিন্দু বা শেষ বিন্দু একই জায়গায় থাকে। খেয়াল কর, তুই যদি এই অ্যাঙ্গেলটা নিস, একটা ভেক্টর যেখানে শেষ হচ্ছে আর একটা ভেক্টর সেখানে শুরু হচ্ছে, আর যদি এই অ্যাঙ্গেলটা নিস, এই ভেক্টরটাও শুরু হচ্ছে, এই ভেক্টরটাও শুরু হচ্ছে। অ্যাঙ্গেল এমনভাবে নেওয়া লাগবে, অ্যাঙ্গেল এমনভাবে নেওয়া লাগবে যেন দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় থাকে অথবা শেষ বিন্দু একই জায়গায় থাকে। কেন ভাইয়া? কারণ এই ক্রস গুণ, ডট গুণ, সামন্তরিক সূত্র, সব কিছু ডেফিনেশন এইভাবেই বানানো যে ভেক্টর দুইটার আদি বিন্দু সেম ধরে করা অথবা ভেক্টর দুইটার শেষ বিন্দু সেম ধরে করা, এবং এর ফলে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেইটা নিয়েই ওই সূত্রগুলো বানানো। সো তোমার তো সেই সূত্র যদি তুমি বসাইতে চাও, সেই সূত্রের কনভেনশনগুলো তো তোমার মেইনটেইন করা লাগবে, রাইট? তাহলে অ্যাঙ্গেল নেওয়ার ক্ষেত্রে কি মাথায় রাখতে হবে? দুইটা ভেক্টরের আদি বিন্দু সেম করে নিতে হবে অথবা শেষ বিন্দু সেম করে নিতে হবে, তখন মধ্যবর্তী কোণটা উৎপন্ন হবে, সেটা নিয়ে তুমি কাজ করবা। আচ্ছা, এখন কেউ কেউ বলবা, ভাই এফ আর আর যাতে ক্রস গুণ করলেন, এটার এই দিক ঘুরাইলেই তো হইতো, এই দিক ঘুরাইলেই তো হইতো। এই ক্রস গুণ ভুলে গেছো? দিয়ে কোন দিক ঘুরায়? মধ্যবর্তী যে ছোট কোণ, যেটা ছোট কোণের মধ্যে বরাবর ঘুরায়, এটা কি বড় কোণ না? এবার আবার ঘুরাবা না, এই যে ছোট্ট কোণ, ছোট্ট কোণ বরাবর ঘুরাবা, ছোট্ট কোণ, ছোট্ট কোণ বরাবর ঘুরাবা, বুঝছো? বুঝতে পারছি। তার মানে টাউ ইজ ইকুয়ালস টু কি হবে ভাইয়া? আর ক্রস এফ। তাহলে আমরা কি বললাম, আর এর সমান্তরালে বা আর বরাবর যে ভেক্টরগুলা, সরি, আর বরাবর বল প্রয়োগ করলে কোনো টর্ক পাওয়া যাবে না। কেন 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 একটু আগে বুঝাইছি, চলো ম্যাথমেটিক্যালি দেখো। টাউ ইজ ইকুয়ালস টু আর এফ সাইন থিটা, তাই না? যদি যদি এফ আর বরাবর কাজ করে, ধরো আরও যেদিকে কাজ করতেছে এফও সেই দিকেই কাজ করতেছে, ধরো আরও যেদিকে কাজ করতেছে এফও সেই দিকেই কাজ করতেছে, তাহলে দুইটার মধ্যবর্তী কোণ কত হবে? জিরো ডিগ্রি। চলো বসাও, আর এফ সাইন জিরো, সাইন জিরোর মান কত? জিরো। টর্ক উইল বি জিরো, টর্কও জিরো হবে। তার মানে আর এর সমান্তরালে বা আর বরাবর বল প্রয়োগ করলে আমরা কোনো টর্ক পাবো না, টর্ক হবে জিরো। বুঝেছি বুঝেছি, টর্ক বের করার ফর্মুলা কি? আর এফ সাইন থিটা অথবা টাউ ভেক্টর যেটা, ওটা ইজ ইকুয়ালস টু আর ক্রস এফ। বুঝতে পারতেছি? ভেরি গুড। ওহো, তার জড়িয়ে ফেলেছি, তার জড়িয়ে ফেলেছি, মুছে দিব মুছে দিব। ভেরি গুড ভেরি গুড ভাইয়া। অন্য কোনো কন্ডিশনে টর্ক জিরো হতে পারে? অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে। আর একটা কন্ডিশন আছে যখন টর্ক জিরো হতে পারে, কি? তুমি যদি পিভটিং পয়েন্ট বরাবর বল প্রয়োগ করো, তুমি যদি পিভটিং পয়েন্ট বরাবর বল প্রয়োগ করো সেই কেসেও টাউ উইল বি জিরো, টর্ক উইল বি জিরো। কেন ভাইয়া? আমরা কি বলেছিলাম? আর কি ছিল? পিভটিং পয়েন্ট থেকে যে পয়েন্টে বল প্রয়োগ করা হচ্ছে সেই পয়েন্টের দূরত্ব। তুমি যদি বলটা পিভটিং পয়েন্টেই দাও, আর এর মান কত হবে ভাইয়া? জিরো। আর এর মান কত হবে? জিরো। পিভটিং পয়েন্ট থেকে যে পয়েন্টে বল প্রয়োগ করা হচ্ছে সেটার দূরত্ব ছিল আর, তুমি বল দিচ্ছ পিভটিং পয়েন্টে, আর এর মান কত ভাইয়া? জিরো। আর এর মান যদি জিরো হয়, টর্কের মান কত ভাইয়া? কত কত কত? একশো না, জিরো। ঠিক আছে, সো দিজ আর টু কন্ডিশনস যখন আমার টর্ক কি হয়? জিরো হয়। আর এর সমান্তরাল বা আর বরাবর বল প্রয়োগ করলে টর্ক পাওয়া যায় না, শূন্য হয়। একই সাথে তুমি যদি পিভটিং পয়েন্টেই বল প্রয়োগ করো, মানে যে পয়েন্টটায় বস্তুটাকে ফিক্সড করা হয়েছে, তাহলেও তোমার টর্কের মান কত হবে? জিরো হবে। বৈশ্য না বুঝলাম, আসতেছি একটু পর কমেন্ট পড়তে। আবার কত
মানে একটু শান্ত থাকো, আমি যখন কমেন্ট করতে চাই তখন দূর করে ধুমায় কমেন্ট করো, ঠিক আছে? দিলাম মুছে, মুছে দিলাম, দিলাম মুছে। ভাই আপনি মুছার পর দিলাম মুছে করেন কেন? এমনি হি ভাল লাগে, খুশিতে আনন্দে ঘোরতে। আনন্দ কিসের ভাই, আর টর পড়াচ্ছি, ঘুরতেছি, আমি তো ঘুরতেছি, ঘুরে ঘুরে পড়াচ্ছি, ঘুরবো আর পড়াবো, ঠিক আছে? আচ্ছা চল, বুঝছি এ পর্যন্ত। আচ্ছা ভেরি গুড। এখন দেখেন তো, এই ধরেন একটা বস্তু, ইহাকে এই পয়েন্টে ফিক্সড করা হয়েছে। এই পয়েন্টে কি করা হয়েছে? ফিক্সড করা হয়েছে। ইহাকে এই বরাবর বল প্রয়োগ করা হয়েছে। কোন বরাবর বল প্রয়োগ করা হয়েছে? এই বরাবর। বস্তু কেমনে ঘুরবে ভাইয়া? এদিক ঘুরবে। কেমনে ঘুরবে? এই দিক ঘুরবে, রাইট? আচ্ছা বস্তু যদি এই দিক ঘুরে, দেখেন তো টর্ক কোন দিকে আসে? টর্ক তল বরাবর বাইরের দিকে। এই যে বস্তু ঘুরতেছে এমনে, টর্ক আসবে কোন দিকে? তল বরাবর বাইরের দিকে। এমনে বুঝতে অসুবিধা হয়? চলেন দেন, এই যে আমার আর ভেক্টর, ঠিক আছে? আর থেকে এফ এর দিক ঘুরান, ঘুরান তল বরাবর বাইরের দিকে। তাহলে এখানে টর্ক কোন দিক হবে? তল বরাবর বাইরের দিকে, তল বরাবর বাইরের দিকে। কখন তল বরাবর বাইরের দিকে হয়? যখন বস্তু কোন দিক ঘুরে? অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বুঝি? ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে। হ্যাঁ বুঝি না বলো তো ভাইয়ারা, বুঝি? বস্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে টর্ক কোন দিকে আসবে? তল বরাবর বাইরের দিকে। এবং এই টর্কটাকে আমরা বলিব পজিটিভ টর্ক। কি? পজিটিভ টর্ক। আপনার যদি কুয়েশ্চনে দেওয়া থাকে এরকম কিছু, টাউ ইজ ইকুয়ালস টু মাই সরি বিশ 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 নিউটন মিটার, বিশ নিউটন মিটার, ঠিক আছে? সব উপরে ধরুন আমার ভেক্টর সাইন দিয়ে দিছে, উপরে কি দিয়ে দিছে? ভেক্টর সাইন দিয়ে দিছে। তাহলে আপনি বুঝবেন, তাহলে আপনি কি বুঝবেন ভাইয়া? টর্কটা কাজ করতেছে কোন দিকে? তল বরাবর বাইরের দিকে। মানে এই টর্কের কারণে বস্তু ঘুরতেছে অ্যান্টি ক্লকওয়াইজ। যদি এরকম কিছু থাকে, টাউ ইজ ইকুয়ালস টু বিশ নিউটন মিটার, না এইটা দিয়ে আপনি কিছুই বুঝবেন না, এইটা দিয়ে আপনি কিছুই বুঝবেন না, এটা দিয়ে জাস্ট বুঝাচ্ছে টর্কের মান, টর্কের মান। ভাইয়া ক্লকওয়াইজ টর্ক হোক, বস্তু ক্লকওয়াইজ ঘুরুক, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরুক, টর্ক বাইরের দিক কাজ করুক, ভিতরের দিক কাজ করুক, যেদিক মন চায় সেদিক কাজ করুক, ভাই ভেক্টরের মান তো সবসময় পজিটিভই হয়, রাইট? ভেক্টরের মান থেকে কিন্তু আপনি কখনোই ডিরেকশন পাবেন না ভাইয়া, একটু কেয়ারফুল। টর্কের মান কখনো মাইনাস বিশ হতে পারে না। যদি উপরে ভেক্টর সাইন থাকে তখন প্লাস মাইনাস হতে পারে, ভেক্টর সাইন থাকলে প্লাস মাইনাস হতে পারে, কারণ প্লাস মাইনাস আমাকে বুঝায় ভেক্টরের ডিরেকশন। যেখানে শুধু মান নিয়ে আলোচনা করা হচ্ছে সেখানে তো প্লাস মাইনাসের কোনো তাৎপর্যই নাই। আর একটা ভেক্টরের মান কখনোই নেগেটিভ হতে পারে না, মাইনাস দিয়ে ভেক্টরের ডিরেকশন বোঝায়। সো তখন উপরে ভেক্টর সাইন দেওয়াটা মাস্ট, ঠিক আছে? দ্যাট মিন্স তোমার যদি কুয়েশনে এরকম কিছু দেওয়া থাকে, এরকম কিছু, তাহলে তুমি কি বুঝবা? কি বুঝবা? এই যে টর্কটা সেটা কাজ করতেছে তল বরাবর বাইরের দিকে। কি বুঝবা? টর্কটা তল বরাবর বাইরের দিকে। ভাই উপরে কিন্তু ভেক্টর সাইন থাকা লাগবে, বুঝতেছো? ভেক্টর সাইন না থাকলে কি তুমি বুঝতে পারবা? বুঝতে পারবে না। কেন? কারণ তোমার যেটা বাইরের দিকের টর্ক আর যেটা ভিতরের দিকের টর্ক দুইটার মানই পজিটিভ। ভাই ভেক্টরের মান সবসময় পজিটিভ হয়, প্লাস মাইনাস সাইন আসেই ডিরেকশনের জন্য। সো উপরে ভেক্টর সাইন না দেওয়া থাকলে কিন্তু ওই প্লাস মাইনাসের কোনো তাৎপর্য নেই, ঠিক আছে? আচ্ছা টর্কটা তল বরাবর বাইরের দিক কাজ করতেছে, তল বরাবর বাইরের দিকে কাজ করতেছে, বাইরের দিকে কাজ করতেছে। কোন দিক কাজ করতেছে? তল বরাবর বাইরের দিকে কাজ করতেছে। তার মানে কি? তল বরাবর বাইরের দিকে যে টর্ক কাজ করতেছে সেই সেটার জন্য বস্তুর মধ্যে রোটেশন তৈরি হবে, সেটা কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? তার মানে টর্কটার জন্য কি হবে? বস্তুর মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন তৈরি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন তৈরি হবে। কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন তৈরি হবে, ঠিক আছে ভাইয়া? বুঝতে পেরেছ? গুড, মুছে দিব, মুছে দেই, একটু মুছে দেই, একটু মুছি, গুড, ভেরি গুড। চলো তুলেছি সবাই, না তুললে পরে পজ করে তুলে নেবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই ভাইয়া, কোনো সমস্যা নাই। চলেন দেখেন, এবার আপনাকে কি বলেছে? আপনাকে বলেছে এই যে আমি বল প্রয়োগ করলাম কোন বরাবর? এই যে এই বরাবর। বলেন তো এই বরাবর যদি বল প্রয়োগ করি বস্তু কোন দিক ঘুরবে? এদিকে। বলেন তো আর কোন দিকে? এইদিকে। বলেন তো ঘুরাবেন কোন দিকে? এইদিকে। তাহলে বলেন তো টর্ক কোন দিকে হবে? তল বরাবর ভিতরের দিকে। তাহলে বস্তু ঘুরতেছে ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে বস্তু ঘুরতেছে ক্লকওয়াইজ,
টর্ক কাজ করতেছে, টর্ক কাজ করতেছে তল বরাবর ভিতরের দিকে, কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে, কোন দিকে? ভিতরের দিকে। ইহা কি পজিটিভ টর্ক নাকি নেগেটিভ টর্ক? এই টর্কটা হবে নেগেটিভ টর্ক। কি টর্ক? নেগেটিভ টর্ক। তার মানে আপনাকে যদি কখনো বলে দেয় টাউ ইজ ইকুয়ালস টু মাইনাস 20 নিউটন মিটার, দ্যাট মিনস ইহা ইহা কাজ করিতেছে, ইহা কাজ করিতেছে, ইহা কাজ করিতেছে তল বরাবর, কি ভাইয়া? তল বরাবর ভিতরের দিকে, কোন দিকে? ভিতরের দিকে, কোন দিকে ভাইয়া? ভিতরের দিকে, ভিতরের দিকে। তাহলে ইহা কাজ করছে কোন দিকে? তল বরাবর ভিতরে, ভিতরে। তাহলে এটার জন্য বস্তুর মধ্যে কোন দিকে রোটেশন তৈরি হচ্ছে? ক্লকওয়াইজ। ইহার জন্য, ইহার জন্য বস্তুর মধ্যে ক্লকওয়াইজ রোটেশন তৈরি হচ্ছে, ক্লকওয়াইজ রোটেশন তৈরি হচ্ছে। চলো ভাইয়া, টর্কের একক কেন নিউটন মিটার? এফ এর একক নিউটন, আর এর একক মিটার, টর্কের একক নিউটন মিটার। চলো, টর্কের বেসিক একটা আসছে নাকি আসে না আমাকে জানাও তো। চলো এখন কমেন্টে বলো তোমার যাবতীয় যা যা সমস্যা আছে আমাকে জানাই দিতে পারো, কোনো সমস্যা নাই। বলো 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 বলো, কারো কোনো সমস্যা আছে নাকি নাই? এখন বলো, এখন বলো। বাই এভরি ওয়ান। কাভিয়া, কিরে ভাই সব চলে যাচ্ছিস কেন? তোরা কি কেউ আর পড়তে চাচ্ছিস না? তোরা কি কেউ আর পড়তে চাচ্ছিস না? হ্যাঁ, মন টন খারাপ করে দিলি রে ভাই। বল, শহরে আলোড়ন পড়ে গেছে, স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে। হ্যাঁ ভাই বলো, টর্ক বুঝছো নাকি বুঝো নাই বলো তো? এই এ ভাইয়া, টর্ক বুঝছো নাকি বুঝো নাই বলো? টর্ক কি বুঝেছেন নাকি বুঝেন নাই? কে যেন বলে, স্বামী বলছে বিনোদ, ঝিলিক বলছে ভাইয়া চলে যাবো কেন, কি হয়েছে? কি হয়েছে ভাই, আমি তো এটাই বুঝতেছি না, কিছু হয়েছে নাকি? আর আমি একটা বলছি সব ক্লিয়ারলি বুঝছি ভাইয়া। গোড, শাতিল আরিফিন বলছে বুঝছি ভাইয়া। এই স্বামী তুমি এই কি শুরু করছো ভাই তুমি, বিনোদ? আচ্ছা ঘুরানোটা আর একবার দেখান। আচ্ছা ঘুরানোটা আর একবার, আচ্ছা ওকে দেখাচ্ছি দেখাচ্ছি। কিরে ভাই, ক্লাসে পার্টিসিপেট এত কমে গেছে। আচ্ছা প্যারা নেই, সমস্যা নেই। অমিত বলছে বুঝছি ভাইয়া। ভাইয়া বাকিরা যারা ক্লাস করতেছো তোমরা একটু জানাবা বুঝছো না কি বুঝো নাই, তাহলে আমি কেমনে বুঝবো তোমরা বুঝতেছো কিনা। ভাইয়া পাবলিক গ্রুপে কি আর ভেক্টরের ক্লাস হবে না? হ্যাঁ হ্যাঁ হবে 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 হবে, ঠিক আছে আমি একটু বিজি ছিলাম তার জন্য কথা দিতে পারি নাই, হবে। ভাইয়া একটু আস্তে আস্তে যান, বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, ওকে আস্তে আস্তে যাচ্ছি। ভাই মাঝে মাঝে বাজতেছে, কি বাজতেছে ভাইয়া? ভিডিও বেজে যাচ্ছে? আচ্ছা ভাইয়া আগের কমেন্টগুলো পড়েন। আচ্ছা দাঁড়া, আগের কমেন্টগুলো পড়ি, আগের কমেন্টগুলো পড়ি। ভাইয়া চলে যাব, কি হচ্ছে এগুলা, এগুলা কি হচ্ছে? ভাই কমেন্টই পড়ে না, সরি রে ভাইয়া, সরি। আমি একমাত্র ব্যক্তি যার নেট প্রবলেম হচ্ছে না আজকে। ভাইয়া আমার মনে হয় নেট প্রবলেম না, নেট মেবি তোমাদের একটু প্রবলেম, এটা মেবি তোমাদের প্রবলেম রে ভাইয়া। আমার নেট তো মনে হয় ঠিকই আছে, স্টেবল দেখাচ্ছে নেট একদম। ভাইয়া আমার নেট তো মনে হয় ঠিক আছে রে ভাইয়া, আমার নেট তো কোনো প্রবলেম দেখা দিচ্ছে না। কি তোমাদের নেটের প্রবলেম নাকি, আমি তো বুঝতেছিও না কি করি বলো তো। এখন তোমাদের নেটের সমস্যা তো আমি ঠিক করতে পারতেছি না রে ভাইয়া। আচ্ছা ভাইয়া আটকে যাচ্ছিল, হ্যাঁ ভিডিও বেজে যাচ্ছে। ভাইয়া ভেক্টরের ক্লাস কোথায় হয়? গ্রুপে, বেশ কয়েকটা মেইন গ্রুপে কয়েকটা ফ্রি লেকচার গেছে। আচ্ছা আর্মিন একটা বলছে জি ভাইয়া নেট ঠিক আছে, এই যে দেখো ওর নেট ঠিক আছে, ঠিক আছে কিন্তু আমার নেট তার ঠিকই আছে, ও যদি ঠিকঠাক দেখে তার মানে আমার নেটও ঠিক আছে। আজকে তোমাদের নেটে সমস্যা? ওই যে শাতিল আরিফিন বলছে ওর নেটও ঠিক আছে, বারবার আটকে গিয়েছে। আরে তোরা কিচ্ছু বুঝিস নাই, তোরা কি কিছুই বুঝিস নাই? মানে এতক্ষণ যা বুঝাইছি একটা কিচ্ছু বুঝিস নাই, ওইটা বলতো, কিছুই বুঝিস নাই? আবার বুঝান লাগবে? আচ্ছা সমস্যা নাই, না বুঝলে বল আবার বুঝাই। সামিনও বলছে ওর নেট ঠিক আছে, হ্যাঁ তাহলে ভাই আপনি করান, আমরা পরে রেকর্ড দিব নিবনি। আচ্ছা আচ্ছা, রিয়া চক্র বলছে ভাইয়া ভেক্টরের ক্লাস কোথায় হয়? ভাইয়া মেইন গ্রুপে হয়, মেইন গ্রুপে, ঠিক আছে। আচ্ছা আমি তাহলে পড়াই যাই ভাইয়া, অ্যাকচুয়ালি আমার নেট তো মনে হচ্ছে ঠিকই আছে, এখন কী করতে পারি বলো তো। আচ্ছা আর একজন বলছে ভাইয়া রোটেশনের ব্যাপারটা একবার বুঝান। দেখো দেখো রোটেশনের ব্যাপার তো, দাঁড়াও বুঝাই। আচ্ছা দেখো এই ধরো আমাদের বস্তু, এই জায়গাটা আটকায় রাখছি, পিভোটিং পয়েন্টটা কি, এই জায়গাটা আমি ফিক্সড করে দিছি বস্তুটাকে, রাইট? এবার কী করলাম, এই বরাবর বল প্রয়োগ করলাম। দেখো তো বল প্রয়োগ করলে কী হচ্ছে,
বস্তু ঘুরতেছে না। এবার আবার বল প্রয়োগ করলে বস্তু কোন দিক ঘুরতেছে দেখো তো, এই যে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরতেছে, কোন দিক ঘুরতেছে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরতেছে, লাইক এভাবে আছে। দিলাম বল প্রয়োগ করে, এই যে বস্তু ঘুরলো, কোন দিক ঘুরলো ভাইয়া? অ্যান্টি ক্লক ওয়াইজ, ঠিক আছে। একইভাবে এখানে বস্তু আছে, এই জায়গাটা পিভটিং পয়েন্ট, এই জায়গাটা আটকাই দিছি, বলটা এইভাবে প্রয়োগ করছি, দেখো তো বস্তু কোন দিক ঘুরতেছে, এইভাবে বল প্রয়োগ করলে কোন দিক ঘুরতেছে, এমনি করে ঘুরতেছে না, ক্লক ওয়াইজ। দ্যাট মিনস তুমি যদি এইভাবে বল প্রয়োগ করো কি হচ্ছে বলো তো, কি হচ্ছে? এইভাবে বল প্রয়োগ করলে উপরের দিকে বল প্রয়োগ করলে অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে, আর যদি এইভাবে নিচের দিকে বল প্রয়োগ করো কোন দিক ঘুরতেছে ভাইয়া? ক্লক ওয়াইজ ঘুরতেছে, বুঝেছ? এই ছিল রোটেশনের যে ব্যাপারটা সেটা। আচ্ছা চলো আগায় যাই, তাহলে আগায় যাই, মুছে দিব ভাইয়া, মুছে দিলাম। তোমাদের আজকে নেটে এত ডিস্টার্ব কেন দিচ্ছে আই ডোন্ট নো, বুঝতেছি না। আমি ভাবলাম আজকে কোপায় ক্লাস নিব, একদম চ্যাপ্টার 4 সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, লাস্ট লেকচার, আমি তো সেই ক্লাস নিব, কিন্তু পোলাপানের নেটের সমস্যায় জ্বালাই তো ক্লাস নেওয়ার ইচ্ছাই চলে গেল না। আচ্ছা চল তাও পড়ায় যাই, কিছু করার নাই ভাইয়া, পড়ায় যাইতে হবে, এটাই সমস্যা। আচ্ছা প্যারা খাও না, প্যারা খাও না, বুঝতে পারবা হোপফুলি, প্যারা খাও না, নাহলে তো আমি আসি, সমস্যা নেই। ধরো এই একটা বস্তু আছে, তোমাকে বলছে যে এই জায়গাটা হলো ওর, ধরো এই মাঝখানে একটা জায়গা ওর পিভটিং পয়েন্ট, হ্যাঁ এটা হলো ওর কি পিভটিং পয়েন্ট। আচ্ছা আমি বাংলায় লিখে দিচ্ছি, কি পয়েন্ট? পিভটিং পয়েন্ট, পিভটিং পয়েন্ট, হ্যাঁ। আচ্ছা তোমাকে বলেছে এই যে পয়েন্ট, এইখানে এখানে এই বরাবর একটা 20 নিউটন মানের বল প্রয়োগ করা হয়েছে, এ বরাবর একটা 40 নিউটন মানের বল প্রয়োগ করা হয়েছে, এই বরাবর একটা 70 নিউটন মানের বল প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এবং ধরো এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কত ভাইয়া? 30 ডিগ্রি। তোমাকে বলা হয়েছে এই বস্তুর টর্ক বের করো, এই বস্তু, আচ্ছা এই দূরত্বটা দিয়ে দিছে ধরো 20 সেন্টিমিটার, কত ভাইয়া? 20 সেন্টিমিটার। তোমাকে বলছে এই বস্তুর উপর ক্রিয়ারত টর্ক বের করো, ক্রিয়ারত টর্ক বের করো। দেখো প্রশ্ন, দেখো ভাই একটা বস্তু আছে, তোমাকে বলেছে এইটা হলো তার পিভটিং পয়েন্ট, এই যে এই পয়েন্টটায় আমরা তিনটা বল প্রয়োগ করছি এবং পিভটিং পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হলো 20 সেন্টিমিটার। তিনটা বল কি কি? এই বরাবর 20 নিউটন, এই বরাবর 40 নিউটন, এই বরাবর 30 ডিগ্রি, কোণে কত ভাইয়া? 70 নিউটন। আচ্ছা চলো একটা একটা করে দেখি, প্রথমে আসো ফর 20 নিউটন, কয় নিউটনের জন্য? 20 নিউটনের জন্য। দেখতো ভাইয়া 20 নিউটন কি আর বরাবর কাজ করতেছে না? 20 নিউটন কোন বরাবর কাজ করতেছে? একদম আর বরাবর কাজ করতেছে না। যদি 20 নিউটন আর বরাবর কাজ করে, আর বরাবর যে ফোর্স কাজ করে তার জন্য কোনো টর্ক তৈরি হয়? হয় না, তাহলে টর্ক হবে জিরো। কি হবে? জিরো। এবারে ফর 40 নিউটন, কার জন্য? 40 নিউটনের জন্য। দেখ টর্ক কত হবে? আর এফ সাইন থিটা, রাইট, আর এফ সাইন থিটা। চল বল আর এর মান কত? 20 সেন্টিমিটার, পিভটিং পয়েন্ট থেকে যে পয়েন্টে বল প্রয়োগ করা হচ্ছে তার দূরত্ব 20 সেন্টিমিটার, মানে 0.2 মিটার। আর এর এফ এর মান কত? 40। চল থিটা, থিটা, থিটা বল কত? আর কোন দিক কাজ করছে? এই দিকে। দ্যাট মিন্স এই যে দিকে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি হবে না, কত হবে? 90, sin 90, sin 90 এর মান 1, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার 8 নিউটন মিটার। বলতো ডিরেকশন কোন দিকে হবে টর্কের? যদি এই দিকে বল প্রয়োগ করি, এই দিকে বল প্রয়োগের জন্য টর্ক কোন দিক তৈরি হবে? আর হলো এই দিকে, এফ হলো এই দিকে, দ্যাট মিন্স তল বরাবর বাইরের দিকে, তাহলে এই যে 8 নিউটন মিটার তৈরি হবে, এটা কোন দিকে? তল বরাবর বাইরের দিকে, তল বরাবর বাইরের দিকে, কোন দিক ভাইয়া? তল বরাবর বাইরের দিকে, বুঝেছ? ভেরি গুড, বুঝেছি ভাইয়ারা, গুড। চলো T3 কার জন্য ভাইয়া? এটা ফর 70 নিউটন, কার জন্য ভাইয়া? ফর 70 নিউটন। চলো T3 কেমনে বের করে? আর এফ সাইন থিটা, আর এর মান কত? 0.2, আর এর মান কত ভাইয়া? 0.2, এফ এর মান কত ভাইয়া? এফ এর মান 70, থিটার মান কত ভাইয়া? দেখো তো আর এই বরাবর, এফ এই বরাবর, মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, তার মানে sin 30, sin 30 এর মান কত ভাইয়া? sin 30 এর মান কত? হাফ, আর 0.1, তার মানে হচ্ছে আমার 7 নিউটন মিটার, কত ভাইয়া? 7 নিউটন মিটার। দেখো তো এটার ডিরেকশন কোন দিকে হবে বলো তো, এটার ডিরেকশন কোন দিকে হবে? এই হলো আমার আর এর ডিরেকশন, এই হলো এফ, তাহলে আর থেকে এফ যাও, আর থেকে এফ, তল বরাবর ভিতরের দিকে, এটা কোন দিকে হবে? তল বরাবর ভিতরের দিকে, তল বরাবর ভিতরের দিকে। এখন একটু খেয়াল করে,
এখন একটু খেয়াল করেন, একটা টর্ক কাজ করতেছে তল বরাবর ভিতরের দিকে যার মান 8 নিউটন মিটার, সরি একটা টর্ক কাজ করছে তল বরাবর বাইরের দিকে যেটার মান 8 নিউটন মিটার, আর একটা কাজ করছে তল বরাবর ভিতরের দিকে যেটার মান 7 নিউটন পার মিটার। এই দুজনের লব্ধি কি হবে? বড়টা মাইনাস ছোটটা, বুঝেন? দুইটা ভেক্টর টর্ক, হ্যাঁ, একটা হলো 8 নিউটন পার মিটার যেটা কাজ করছে তল বরাবর বাইরের দিকে, আর একটা 7 নিউটন পার মিটার যেটা কাজ করছে তল বরাবর ভিতরের দিকে। দুইটার লব্ধি কি হবে ভাইয়া? বড়টা মাইনাস ছোটটা। কেন? কারণ দুইটা পরস্পর বিপরীতে কাজ করতেছে। দুইটা ভেক্টর যখন পরস্পর বিপরীতে কাজ করে লব্ধি কেমনে বের করে? বড়টা মাইনাস ছোটটা। লব্ধির ডিরেকশন কোন দিক হয়? বড়টার দিকে। তার মানে আমার যে নেট টর্ক বা যে লব্ধি টর্ক সেটা হবে 8 মাইনাস 7 বা 1 নিউটন মিটার। কোন দিকে হবে এটা? তল বরাবর বাইরের দিকে, তল বরাবর বাইরের দিকে। চল বল, বুঝছিস নাকি? বল, বুঝছিস নাকি ম্যাথমেটিক্যাল যে প্রবলেমটা, এটা বুঝছিস নাকি ভাই? বলতো, নেট কি এখনো চালাচ্ছে? নেট কি এখনো চালাচ্ছে? রিয়া বলছে সাইন 60 হবে না। না ভাইয়া, 60 হবে না। তুমি যদি না বুঝে থাকো আমি বুঝাবো নি, সমস্যা নাই, যখন আবার বোর্ডে ফিরে যাবো তখন বুঝাই দিব নি। যাবো স্যার, 60 হবে না ভাইয়া, 30 হবে, 30 হবে। বুঝতে শোনা না, আচ্ছা দেখো এখনই বুঝাই দিই, বাকিরা প্রশ্ন করতে থাকো যার যা সমস্যা। দেখ এই 70, তাই না? তাহলে এই বরাবর হলো আমার 70 কস 30, এই বরাবর হলো আমার 70 সাইন 30, ঠিক আছে? এই 70 সাইন 30টাই কি করবে? টর্ক ক্রিয়েট করবে। সো এটা 60 হবে না ভাইয়া, কস 60 হইতে পারে, কস 60 অথবা সাইন 30, ঠিক আছে? আচ্ছা, অমিত বলছে বুঝছি ভাইয়া, ওকে গুড। বাকিরা বাকিরা বুঝেছ? আরমিন আক্তার বলছে বুঝছি ভাইয়া, ভেরি গুড। শতিলা আরিফিন বলেছে বুঝছি ভাইয়া, গ্রেট। সামিন বলছে বুঝছে, ওকে গুড, গুড গুড, ভেরি গুড। আচ্ছা বাকিরা ওকে, অল ক্লিয়ার ভাইয়া। আচ্ছা এই তো, এই যে এখন দেখছো, এই যে দেখছো পড়ায় মজা চলে আসছে, এই তো পোলাপান বুঝতেছে মানে পড়ায় মজা চলে আসছে, অস্থির অস্থির, সাবাস পোলাপান, গুড। চল আমরা আগায় যাই, আমরা কি করি, আমরা এগিয়ে যাই। চলো মুছে দিব, মুছে দিব, দিলাম মুছে দিলাম, চলো। চলো চলো দেখি, চলো দেখো, এই আছে একটা বস্তু চক্রাকার ধরো, হ্যাঁ, তুমি কি করেছো তার এই বরাবর বল প্রয়োগ করেছো, কতখানি ভাইয়া? ধরো 50 নিউটন, হ্যাঁ। তোমাকে বলেছে এটার যে ব্যাসার্ধটা, এটার এই যে এটা হলো পিভোটিং পয়েন্ট, মানে মাঝখানের পয়েন্টটা কি ওর ফিক্সড, তোমাকে যে পয়েন্টটাকে ফিক্সড বলে দিবে সেটাই হবে পিভোটিং পয়েন্ট, ঠিক আছে? যে পয়েন্টটাকে বস্তুর মধ্যে ফিক্সড করে দিবে সেটাই কি হবে তার পিভোটিং পয়েন্ট। তোমাকে বলেছে ওর ব্যাসার্ধ হলো 5 সেন্টিমিটার, কত ভাইয়া? 5 সেন্টিমিটার, ঠিক আছে? তোমাকে বলেছে এখানে উৎপন্ন হওয়া টর্ক কত, এখানে উৎপন্ন হওয়া টর্ক কত, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এটা যদি 5 সেন্টিমিটার হয় এটাও হবে 5 সেন্টিমিটার, কত? 5 সেন্টিমিটার। এটা আমার পিভোটিং পয়েন্ট, এটা হলো যে পয়েন্টে আমি বল প্রয়োগ করছি সেই পয়েন্ট, এটা আমার পিভোটিং পয়েন্ট, এবং এটা হলো আমি যে পয়েন্টে বল প্রয়োগ করেছি সেই পয়েন্ট। আর যেন কি ছিল? পিভোটিং পয়েন্ট এবং যে পয়েন্টে বল প্রয়োগ করেছি তার মধ্যবর্তী দূরত্ব। দ্যাট মিন্স আমার আর হবে 5 সেন্টিমিটার। হোয়াট ইজ 5 সেন্টিমিটার? 0.05 মিটার। ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন কোন দিকে? পিভোটিং পয়েন্ট থেকে যে পয়েন্টে বলটা প্রয়োগ করা হয়েছে সেটার দিকে। তাহলে আর হলো এই দিকে, মানে এই যে আমার আর এর ডিরেকশন। তাহলে দেখো তো, আর আর এফ এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে থিটার মান কত ভাইয়া? 90 ডিগ্রি। তাহলে টর্ক কত হবে? টর্ক, আচ্ছা, আর এফ সাইন থিটা, আর এফ সাইন থিটা। আর এর মান 0.05, এফ এর মান 50, থিটার মান 90, সাইন 90, সাইন 90 মান কত? 1, ঠিক আছে? দ্যাট মিন্স 2.5 নিউটন মিটার, 2.5 নিউটন মিটার। ডিরেকশন কোন দিকে হবে? আর থেকে এফ এর দিক ঘোরা। দেখ কোন দিকে হয়, আর থেকে এফ এর দিক ঘোরা, তল বরাবর ভিতরের দিক। কোন দিকে হবে? তল বরাবর ভিতরের দিকে। এই যে এই আর, এ হলো এফ, আর থেকে এফ এর দিক ঘোরা কি হবে? তল বরাবর ভিতরের দিকে, তল বরাবর ভিতরের দিকে। ক, বুঝছো নাকি বুঝো নাই? বুঝছ? সোজা না, একদম সোজা না, একদম পানি। টর্ক বের করা তো তোমাদের জন্য কোনো ব্যাপারই না, বুঝেছি? মুছে দেই ভাইয়া, মুছে দেই, পরেরটাই যাই। দিলাম মুছে, চলো চলো চলো, মুছে দিয়েছি, এবার আমরা পরেরটাই যাই, পরেরটায় যাই। চলো দেখেন, আগেরটাই আপনাকে বলেছে এরকম 50 নিউটন
70 নিউটন। হ্যাঁ, কি প্রশ্ন করেছে? নিট টর্ক কত? কি প্রশ্ন করেছে? নিট টর্ক কত? আচ্ছা চলেন, এই আপনার পিভটিং পয়েন্ট দিয়ে দিছে, এটা হলো আমার ফিক্সড বা এটাই আমার পিভটিং পয়েন্ট, ওকে, যার সাপেক্ষে ঘুরবে। আমরা আগের দিন বুঝেছিলাম না ওই যে ঘূর্ণনের যে ব্যাপারটা, যার সাপেক্ষে ঘুরে বস্তুতে সেই পয়েন্টটা কি থাকে? ফিক্সড। পড়াইছিলাম না আগের দিন ঘূর্ণনের সময় যার সাপেক্ষে বস্তু ঘুরে সেই পয়েন্টটাকে কি কি হয়, সেই পয়েন্টটা কি হয়? ফিক্সড হয়। সো আমরা যেটাকে বলছি পিভটিং পয়েন্ট, যে পয়েন্টটাকে আমরা ফিক্সড বলতেছি, দ্যাট মিনস ওই পয়েন্ট অ্যাকচুয়ালি নড়াচড়া করবে না, ওই পয়েন্ট নড়াচড়া করবে না, এর জন্য ওটাকে পিভটিং পয়েন্ট বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা গ্রেট। চলেন এখন দেখেন, শুনেন, টর্ক কয়টা বলের জন্য তৈরি হবে? এখানে দুইটা বলের জন্য তৈরি হবে। কয়টা বলের জন্য তৈরি হবে? দুইটা বলের জন্য তৈরি হবে। চলো, এই হলো আমার আর, তোমাকে বলে দিয়েছে আর ইজ ইকুয়ালস টু 20 সেন্টিমিটার, কত? 20 সেন্টিমিটার। একইভাবে এইটাও আমার আর। আচ্ছা, এই আর এর ডিরেকশন কোন দিকে? এই দিকে। এই আর এর ডিরেকশন কোন দিকে? এই দিকে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি বললাম 50 নিউটনের জন্য, ফর 50 নিউটন টর্ক 1 বা টাউ 1 ইজ ইকুয়ালস টু আর এফ সাইন, দেখতে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এই যে বৃদ্ধি করে দিবি, অ্যাঙ্গেল মাপবি 90 সাইন 90, শিখাইলাম না একটু আগে ভাইয়া? একটু আগে শিখিয়েছি, গুড। এফ এর মান কত? 50 সাইন 90, মানে হলো 1, তাহলে 10 কত হয়? 10 নিউটন মিটার। কত হয় ভাইয়া? 10 নিউটন মিটার। ভাইয়া ডিরেকশন কোন দিকে? চলো, এই হলো আমার আর, এই হলো আমার এফ, ঘুরাও আর থেকে এফ এর দিকে। কোন দিকে? আর থেকে এফ এর দিকে। কোন দিকে হয়? তল বরাবর ভিতরের দিকে। কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। তল বরাবর ভিতরের দিকে। গ্রেট, ভেরি গুড। চলো এবার কার জন্য ভাইয়া? 70 নিউটনের জন্য। কার জন্য ভাইয়া? ফর 70 নিউটন। কার জন্য? 70 নিউটনের জন্য। ঠিক আছে, দেখো তো 70 নিউটনের জন্য টর্ক কত হবে? আর এফ সাইন থিটা, দেখো তো থিটার মান কত? এই যে আর কে বৃদ্ধি করে দাও, দেখো তো এই হলো আমার এফ, আর আর এফ এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, দ্যাট মিনস সাইন 90। আর এর মান কত? সেম 20 সেন্টিমিটার, মানে 0.2। এফ এর মান কত? 70 নিউটন। আর 1, দ্যাট মিনস 14 কত? 14 নিউটন মিটার। ভাইয়া ডিরেকশন কোন দিকে হবে? চলো আর থেকে এফ এর দিক ঘুরাও, আর থেকে এফ কোন দিক হয়? তল বরাবর বাইরের দিকে। কোন দিকে? তল বরাবর বাইরের দিকে। তল বরাবর বাইরের দিকে। তার মানে আমার কাছে দুইটা টর্ক আছে, যেটা কিনা বস্তুর ঘূর্ণন অবদান রাখতে সক্ষম। তার মধ্যে একটা টর্ক কাজ করতেছে তল বরাবর ভিতরের দিকে, যেটার মান 10 নিউটন মিটার। আর একটা টর্ক কাজ করতেছে তল বরাবর বাইরের দিকে, যেটার মান 14 নিউটন পার মিটার। কোনটা বড়? এটা বড়। তাহলে লব্ধি টর্ক বা নিট টর্ক কোন দিকে আসবে? তল বরাবর বাইরের দিকে। সেটার মান কত হবে? 14 - 10। তাহলে বল নিট টর্ক কত হবে? নিট টর্ক কত হবে? 14 - 10 অথবা 4 নিউটন মিটার। কোন দিকে হবে? তল বরাবর বাইরের দিকে। কোন দিকে হবে? তল বরাবর বাইরের দিকে। বল টর্ক থেকে প্যাঁচায় ম্যাথ আসলে পারবি নাকি পারবি না? এখনো শেষ হয় নাই ম্যাথ, বাট যে কয়টা করাইলাম এখান থেকে যদি প্যাঁচায় পুচায় আসে পারবি নাকি পারবি না? বল 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 দ্রুত পোলাপান। যারা মনোযোগ দিয়ে ক্লাস করিতেছেন তারা একটু বলেন তো, পারবেন নাকি পারবেন না ভাইরা? দ্রুত দ্রুত, দেরি না করে ভাইকে একটু জানাই দাও তো, পারবা নাকি পারবা না? বলো বলো বলো, বাচ্চা বাচ্চা ছুটু ছুটু বলো, বলো তো দেখি পারবা নাকি পারবা না? চলো দ্রুত দ্রুত জানাও, আমরা কি পারবো টর্ক থেকে ম্যাথ আসলে? এ পর্যন্ত যা শিখাইছি, অমিত বলছে কোপ হবে জাস্ট, সাবাস। আরবিন বলছে ইনশাল্লাহ পারবো ভাইয়া, গুড। অমিত বলছে পারবো, সাবাস। বাকিরা বাকিরা পারবো বলো তো? অভিষেক বলছে হবাই পারবো, সাবাস। শারমিন বলছে পারবো ইনশাল্লাহ, ভেরি গুড। শাতিল আরিফিন বলছে পারবো ভাইয়া, গ্রেট। সামিন বলেছে ইয়াপ পারবো, ওকে গুড। সারা বলেছে পারবো ভাইয়া, গুড। জহিরুল বলছে ভাই লাস্টের দিকে দুইটা একটু আরেকবার কাইন্ডলি, লাস্টের দিকে দুইটা, লাস্টেরটা বুঝাচ্ছি ভাইয়া, এর আগেরটা তোমার আরেকবার রিপিট করা লাগবে, মানে আরেকবার দেখা লাগবে। ঠিক আছে, লাস্টেরটা বুঝাইলে এর আগেরটা এমনিই বুঝবা, ঠিক আছে? আমি লাস্টেরটা বুঝাই দিব আরেকবার, সমস্যা নেই, এমনিই বুঝে যাবা, ওকে? তাহলে আমি ধরে নিচ্ছি আপনারা পারবেন। চলেন আমি এইটা লাস্টেরটা আরেকবার বুঝিয়ে আগায় যাই। হ্যাঁ,
আচ্ছা দেখেন এখানে দুইটা বল কাজ করছে, একটা 50 নিউটন একটা 70 নিউটন। সো দুইটার জন্য টর্ক তৈরি হতে পারে, কারণ কি কোনো বলই পিভটিং পয়েন্টেও কাজ করে নাই, কোনো বলই আর এর সমান্তরালেও কাজ করে নাই। সো দুইটা বলের জন্য কিন্তু টর্ক তৈরি হবে, দুইটা বলের জন্য কিন্তু ভাইয়া টর্ক তৈরি হবে। ঠিক আছে, এখন সেই টর্কের মান আমরা বের করেছি। যেমন 50 নিউটনের জন্য টর্ক কত হয় ভাইয়া, ফর্মুলা কি আরএফ সাইন থিটা। দেখেন তো 50 নিউটন কাজ করেছে এইদিকে, আর কাজ করেছে এইদিকে, মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাহলে আমরা আর এর মান বসিয়েছি 20 সেন্টিমিটার মানে কত 0.2 মিটার, এফ এর মান কত 50, সাইন 90 মান 1, টর্কের মান বের হয়ে গেছে। টর্কটা কোন দিক কাজ করেছে, টর্কটা কোন দিক কাজ করেছে, আর ক্রস এফ, চলো আর থেকে এফ এর দিক ঘুরাও, এই হলো আর এই হলো এফ, ঘুরাও আর থেকে এফ এর দিক, কোন দিক হয় তল বরাবর ভিতরের দিকে। ঠিক আছে, তাহলে আমার যে টাউ ওয়ান সেটা কাজ করেছে তল বরাবর ভিতরের দিকে। এবার আছেন সেকেন্ডটা, 70 নিউটনের জন্য, ফর 70 নিউটন আমার আর কাজ করেছে কোন দিকে, এই দিক। কেন ভাইয়া আর কেন এই দিক কাজ করলো, আমরা কি বলেছিলাম আর কেমনে বের করে, আর কেমনে বের করে, আর এর ডিরেকশন কেমনে বের করে, পিভটিং পয়েন্ট থেকে যে পয়েন্টে বল প্রয়োগ করা হচ্ছে সেটার দিকে, পিভটিং পয়েন্ট থেকে যে পয়েন্টে বল প্রয়োগ করা হচ্ছে সেটার দিকে। সো এবার আর কাজ করবে নিচের দিকে, এফ এই দিকে স্পর্শক বরাবর, অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, ব্যাসার্ধ আর স্পর্শকের মধ্যবর্তী কোণ কত হয় ভাইয়া বৃত্তের, 90 ডিগ্রি হয় না, যাই না এটা, গুড, ভেরি গুড। আচ্ছা তাহলে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, আর এর মান বসাইছি, এফ এর মান বসাইছি, আমার টর্কের মান 14 নিউটন বের হয়ে গেছে। ডিরেকশন কোন দিক হবে, ঘুরাও আর থেকে এফ এর দিকে, আর থেকে এফ এর দিক ঘুরাও তল বরাবর বাইরের দিকে। সো যেহেতু দুইটা বিপরীতে কাজ করতেছে, সো নিট টর্ক বা লব্ধি টর্ক হবে একটা থেকে আরেকটার বিয়োগফল, কোনটা থেকে কোনটার বিয়োগফল, বড়টা থেকে ছোটটা। ডিরেকশন কোন দিক হবে, বড়টার দিকে, বড়টা 14 সেটা কাজ করছে বাইরের দিকে, তাই লব্ধিটাও কাজ করবে বাইরের দিকে। বুঝেছি বুঝেছি সবাই বুঝেছি, ভেরি গুড। চলো 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 দেখি, হইলো, বুঝলাম তো, পারবো তো, উল্টা পাল্টা টর্ক আসলে কোনো সমস্যা নেই এখন পর্যন্ত, সাবাস, গুড গুড গুড। শুনো, এই যে নর্মালি যে দুইটা ডিফারেন্ট মানওয়ালা বলের জন্য টর্ক আমাদের বয়ে নাই, বাট ঘুরায় পেঁচায় দিলে অবশ্যই অবশ্যই কিন্তু দিবে, তখন পারবা না, শিখে গেছো না টর্ক বের করার একদম ইজি ফর্মুলা, কেমনে ইজিলি টর্ক বের করা যায়, সাবাস, গুড। চলো, তোমাকে বলেছে, তোমাকে বলেছে আর ইজ ইকুয়ালস টু টু আই প্লাস ফাইভ জে মাইনাস এইট কে, এফ ইজ ইকুয়ালস টু টেন আই প্লাস এইট জে মাইনাস ধরো কত ফাইভ কে। তোমাকে বলেছে টাও কত, টর্কের মান কত, কি বলছে টর্কের মান কত। বলেন তো ভাইয়া আর আর এফ যদি এবার এইভাবে আয়তাকার একক ভেক্টরের আকারে দেওয়া থাকে কি করবেন, আর ক্রস এফ, সিম্পলি আর ক্রস এফ, ক্রস গুণ করবেন কেমনে করে, এই ভাই আমি কিন্তু ক্রস গুণ শিখাবো না, তোমরা ক্রস গুণ পারা উচিত, ভেক্টর পড়ে আসছো, ম্যাট্রিক্স নির্ণয় পড়ে আসছো, ভাই ক্রস গুণ তোমার আমি কি শিখাবো বলো তো, টু ফাইভ মাইনাস এইট, টেন এইট মাইনাস ফাইভ, এগুলো পারো না ভাইয়া, ক্রস গুণ শিখানোর কিছু আছে বলো তো, ক্রস গুণ শিখানো লাগবে তোকে আমার, লাগবে না রাইট, একদমই লাগবে না, যদি লাগে না, যদি বলছস লাগে আমি দিব একটা মাইল, যদি ক্রস গুণ শিখানো লাগে বলছস আমি লিটারালি মাইট দিব একদম। ঠিক আছে, তাহলে দেখতো কত হয়, 64 থেকে যদি 25 বিয়োগ করি কত হয় ভাই, 29 নাকি, 29 আই মাইনাস 70 জে মাইনাস 70 জে, আর ওইখানে হচ্ছে আমার মাইনাস 34, ও ওটা কে হবে, সরি সরি মাইনাস 34 কে, আমাকে বলেছে টর্কের মান বের করতে। এরকম টাইপের যদি ভেক্টর দেওয়া থাকে মান কেমনে বের করে, রুট ওভার আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার, বুঝেছো, যা আসবে তাই হবে টর্কের মান। ভাই ক্রস গুণ করবি, সিম্পল, আর কিচ্ছু না, আর আর এফ দেওয়া থাকবে তুই ক্রস গুণ করবি, শেষ, একদম ইজি, পানি একদম, ডাল ভাত তোদের জন্য। বল বুঝছিস নাকি বুঝিস নাই, বলে তো দেখি বাচ্চারা, বুঝিছ নাকি বুঝে নাই, পারবা না ভাইয়ারা, একদম পারবো, কোপাই দিয়ে আসতে পারবো, সাবাস। চলো চলো এগিয়ে যাই, চলো মোরা এগিয়ে যাই, চলো, হইলো হইলো, এই পর্যন্ত, এই পর্যন্ত হইলো ভাইয়া, ভেরি গুড ভেরি গুড। চলো, তোমাকে বলেছে, তোমাকে বলেছে প্রযুক্ত বল, হ্যাঁ তোমাকে বলেছে বস্তুতে, বস্তুর উপর অবস্থিত, বস্তুর উপর অবস্থিত
माइनस टू प्लस सेवन और हलो तुम्हार धरो फाइव बिंदुते फोर जे फोर आई फोर जे शुरू थकल को समस्या छो ना फोर आई माइनस सेवन जे प्लस एट के मान बल प्रयोग करा हलो मान बल प्रयोग करा हलो प्रयोग करा हलो तुम्हें बोले वस्तुटी जदि फोर माइनस एट और कि दीब क माइनस एट और धर थ्री हाँ बिंदुर सापेक्षे घुरे ताहले टर्क बेर करो घुरे ताहले टर्क बेर करो कि बेर करो टर्क बेर करो चल देख कि बोलसा वस्तुर ऊपर अवस्थित माइनस टू कमा सेवन कमा फाइव बिंदुते फोर आई माइनस सेवन जे प्लस एट के मान बल प्रयोग हलो ठीक है एट के बल मान ना दिले शुद्ध बल दिल समस्या नहीं बल प्रयोग हलो वस्तुरा जदि फोर कमा माइनस एट कमा थ्री बिंदुर सपेक्षे घोरे ताहले टर्क बेर करो अच्छा भाइया आमरा की बोले छिलाम पिवोटिंग पॉइंट कोनटा जे पॉइंटटा फिक्सड थाके যে পয়েন্টটা ফিক্সড থাকে বস্তুর মধ্যে যে পয়েন্টটা ফিক্সড থাকে সেটাকে আমরা বলি পিভোটিং পয়েন্ট মনে আছে একদম শুরুতে বলেছিলাম ভাইয়া তাহলে যে পয়েন্টটা ফিক্সড থাকে সেই পয়েন্টের সাপেক্ষেই বস্তু ঘুরে যে পয়েন্ট দেখ বস্তুর মধ্যে দেখে আমি যদি বস্তুটাকে এইটার সাপেক্ষে ঘুরাই ধরে যে এমনি করে ঘুরাই কেমনে ধরে যে এমনি করে ঘুরাচ্ছি এমনি করে ঘুরাচ্ছি দ্যাট মিন্স এই কোনার পয়েন্টটা কি থাকতেছে ফিক্সড মানে ধরে যে এমনি করে ঘুরাচ্ছি হ্যাঁ এমনি করে ঘুরাচ্ছি তার মানে কি যে কোনার পয়েন্টটা এই পয়েন্টটা কি থাকতেছে ফিক্সড রাইট তার মানে পিভোটিং পয়েন্টটা হলো সেই পয়েন্টটা যেটা ফিক্সড থাকে অথবা যে পয়েন্টের সাপেক্ষে বস্তু ঘুরে দ্যাট মিন্স তোমাকে যখন বলেছে এই পয়েন্টের সাপেক্ষে বস্তু ঘুরতেছে দ্যাট মিন্স এইটাই তোমার পিভোটিং পয়েন্ট এটা তোমার কি পয়েন্ট পিভোটিং পয়েন্ট তাহলে বলেন আপনাকে স্থানাঙ্ক দেওয়া আছে স্থানাঙ্ক থেকে কেমনে করে অবস্থান ভেক্টর বের করে জানেন তো স্থানাঙ্ক থেকে কেমনে করে অবস্থান ভেক্টর বের করে এটা কি বুঝি ধর এই আমার বস্তু এই আমার পিভোটিং পয়েন্ট এই আমার কি যে পয়েন্টে বল প্রয়োগ করা হয়েছে সেই পয়েন্ট এটা আমার পিভোটিং পয়েন্ট এটা হলো যে পয়েন্টে বল প্রয়োগ করা হয়েছে সেই পয়েন্ট ঠিক আছে তাহলে আমি যদি বলি পিভোটিং পয়েন্টের স্থানাঙ্ক ভেক্টর অবস্থান ভেক্টর পিভোটিং পয়েন্টের অবস্থান ভেক্টর ধর ইহার নাম দিলাম পি ইহার নাম দিলাম কিউ তার মানে ওপি ওপি একদম ওভার পাওয়ার ওপি আরে ভাই কি অবস্থা ভাই কি পড়াইতে যান একদম ওপি হয়ে যায় আচ্ছা চল পিভোটিং পয়েন্টের অবস্থান ভেক্টর কত হবে বলতো ফোর আই মাইনাস এইট জে প্লাস থ্রি কে ভাইয়া এগুলো ভেক্টরের কনসেপ্ট এগুলো পারা আসলেই উচিত ভাইয়া ঠিক আছে আচ্ছা বলতো কিউ পয়েন্টের অবস্থান ভেক্টর বা যে পয়েন্টে বল প্রয়োগ করা হয়েছে সেই পয়েন্টের অবস্থান ভেক্টর কি হবে ও কিউ ইজ ইকুয়ালস টু তোমার কি হবে মাইনাস টু আই প্লাস সেভেন জে প্লাস ফাইভ কে রাইট কি বললাম ভাইয়া যে আমার পিভোটিং পয়েন্ট সেটার অবস্থান ভেক্টর কি হবে ফোর আই মাইনাস এইট জে প্লাস থ্রি কে কেমন অবস্থান ভেক্টর আপনারা জানেন কেমনে বের করে স্থানাঙ্ক থেকে সিম্পলি আই জে কে বসাই দেওয়া আর কিছু না আর ও কিউ যেটা মানে যে পয়েন্টে বল প্রয়োগ করা হয়েছে সেই পয়েন্টের অবস্থান ভেক্টর কি হবে মাইনাস টু আই প্লাস সেভেন জে প্লাস ফাইভ কে তাহলে আমি যদি আপনাকে বলি পি কিউ ভেক্টর কি হবে বলেন তো কেমনে বের করে অবস্থান ভেক্টর থেকে শেষ ফাইনালের অবস্থান ভেক্টর মাইনাস ইনিশিয়ালের অবস্থান ভেক্টর বুঝতেছেন না তাও বুঝতেছেন না ধরেন এটা মূল বিন্দু কি বিন্দু মূল বিন্দু এই হলো আমার ও হ্যাঁ মূল বিন্দু থেকে তো অবস্থান ভেক্টর কাউন্ট করে রাইট এই হলো ওপি এই হলো পি কিউ এই হলো ও কিউ তাই তো এই হলো ওপি পি কিউ ও কিউ রাইট আচ্ছা চল তুই যদি ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করিস ওপি প্লাস পি কিউ ইজ ইকুয়ালস টু ও কিউ না ওপি প্লাস পি কিউ ইজ ইকুয়ালস টু ও কিউ না ত্রিভুজ সূত্র ভাই ভেক্টরের দেখ ওপি প্লাস পি কিউ ইজ ইকুয়ালস টু ও কিউ তাহলে পি কিউ ইজ ইকুয়ালস টু ও কিউ মাইনাস ওপি বুঝছো এবার বোঝা উচিত অন্তত তাহলে মাইনাস টু আই প্লাস সেভেন জে প্লাস ফাইভ কে মাইনাস দিয়ে কি হবে ওপিতে মাইনাস ফোর আই প্লাস এইট জে মাইনাস থ্রি কে তাহলে হচ্ছে মাইনাস সিক্স আই প্লাস ফিফটিন জে প্লাস টু কে
প্লাস 2 কে তাহলে এই যে PQ যেটা বের করলি এটাই কি আমার r ভেক্টর না রে ভাইয়া এটাই কি আমার r ভেক্টর এটাই কি আমার r ভেক্টর তাহলে তুমি এখন r ভেক্টর বের করিয়া ফেলেছো কি বের করিয়া ফেলেছো r ভেক্টর বের করিয়া ফেলেছো তোমাকে বলছে টর্ক বের করো কি করবা tau is equals to r cross f ক্রস গুণ করবা খেলা শেষ ক্রস গুণ করবা খেলা যখন কি মান বের করবা না তোমাকে টর্কের মান বের করতে বলে না তোমাকে টর্ক বের করতে বলছে সো ভেক্টর আকারে রেখে দিলে কোনো সমস্যা নাই বলো পারবো নাকি পারবো না বলেন ভাইরা পারবেন নাকি পারবেন না কারো কোনো সমস্যা আছে ভাইয়া কেউ কারো কি মনে হচ্ছে যে কনফিডেন্স পাচ্ছি না ভাইয়া পারবো না এরকম মনে হচ্ছে কারো নাকি সবাই একদম বিন্দাস ভাইয়া পারবো একদম কোপায় দিয়ে আসবো ভাইয়া বল তো বল সবাই পারবি নাকি পারবি না বল চল টর্কের আর কোনো মেধা আটকানোর আমি কোনো কারণ দেখতেছি না হোপফুলি তোমরা আটকা পাও না কখনো তাও তোমার যদি মনে হয় বুঝো নাই তাহলে বলো আমি বুঝে দিচ্ছি সমস্যা নাই বলো কনসেপ্ট ক্লিয়ার করে নাও একদম টর্কের চকচকা ঝকঝকা আচ্ছা স্বামী বলছে ওপি মানেই প্রমিত ভাই ওফ ওফ ও ভাই আচ্ছা বল 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 বাকিরা বল শারবিন চিরিন বলেছে পারবো ভাইয়া গুড বিএম জয়রুল বলেছে পারবো ভাইয়া সাবাস আরবিন বলছে ক্লিয়ার ভাইয়া গ্রেট শাতিল আরিফিন বলছে পারবো ভাইয়া ভেরি গুড বাকিরা বাকিরা পারবেন বাকিরা সবাই পারবো অভিষেক বলেছে পারবো দাদা গুড 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 নুন বলেছে পারবো ভাইয়া গ্রেট অভিষেক মন্ডল তো আগুন জ্বালাই দিচ্ছে একদম একদম ফায়ার গুড 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 হলো সবার টর্ক ক্লিয়ার সবার একদম টর্ক ক্লিয়ার সবার ভেরি গুড ভাইয়া টর্কের কি একটা ফর্মুলা মনে আছে টর্কের আর একটা ফর্মুলা শিখছিলাম ভুলে গিয়েছো নাকি মনে আছে নতুনকে পেয়ে কি তুমি প্রাক্তনকে ভুলে গেছো তুমি কি নতুনকে পেয়ে প্রাক্তনকে ভুলে গেছো না তোমার তো ভুলে যাওয়া উচিত হয়নি বন্ধু না তুমি পুরান ফর্মুলা কেন ভুলে যাও একদম মার দিব ঠিক আছে নতুন নতুন ফর্মুলা দেখে পুরান পুরান ফর্মুলা ভুলে যাও না একদম কপালে মায়ের আছে চল মনে আছে এটা আমরা বলেছিলাম এফ ইজ ইকুয়ালস টু এম এ কি বলেছিলাম এফ ইজ ইকুয়ালস টু এম এ এফটা ছিল রৈখিক বল টর্কটা কি ছিল আমাদের কৌণিক বল রাইট এম এর পরিবর্তে কি লিখতাম কৌণিক ভর বা জড়তার ভ্রামক এর পরিবর্তে কি লিখতাম আলফা এর পরিবর্তে কি লিখতাম আলফা মনে আসে নাকি নাই মনে আসে নাকি নাই বলতো টাউ ইজ ইকুয়ালস টু আই আলফা এই আমি গতকালকে জড়তার ভ্রামকের কয়েকটা সূত্র পড়ে আসতে বলছিলাম পড়ে আসছো তুমি পড়াচ্ছো মায়ের একদম মায়ের ঠিক আছে ফর্মুলা কি ভাইয়া টাউ ইজ ইকুয়ালস টু আই আলফা মনে আছে সবার ভেরি গুড চলেন এই ফর্মুলা দেখুন ম্যাথ করি এই ফর্মুলা দিয়ে এখন ম্যাথ করি করি চলো করি চলো দেখো তোমাকে বলছি এই যে আমার পিভোটিং পয়েন্ট কি পিভোটিং পয়েন্ট ঠিক আছে এই যে আমি বল প্রয়োগ করেছি কি করেছি এই যে আমি বল প্রয়োগ করেছি ওকে ভেরি গুড বল প্রয়োগ করলাম কতখানি 40 নিউটন কতখানি ভাইয়া 40 নিউটন আমাকে বলেছে এইটা স্থির ছিল হ্যাঁ এই লাঠিটা স্থির ছিল লাঠিটা স্থির ছিল কি ছিল স্থির ছিল লাঠিটা স্থির ছিল আমি কি করলাম ওকে বল প্রয়োগ করলাম হ্যাঁ এই লাঠির দৈর্ঘ্য কত তোমাকে বলেছে লাঠির দৈর্ঘ্য 4 মিটার লাঠির দৈর্ঘ্য কত ভাইয়া 4 মিটার প্রশ্ন করেছে 5 সেকেন্ড পর লাঠির কৌণিক বেগ কত চল দেখ কি প্রশ্ন করছে একটা লাঠি আছে এই হলো পিভোটিং পয়েন্ট মানে এই পয়েন্টের সাপেক্ষে লাঠি ঘুরবে বা এই পয়েন্টটা ফিক্সড এই পয়েন্টটা ফিক্সড লাঠির একদম কোনায় গিয়ে 40 নিউটন মানের বল প্রয়োগ করা হয়েছে কতখানি 40 নিউটন মানের বল প্রয়োগ করা হয়েছে এর জন্য কি হবে লাঠিটা ঘুরবে লাঠিটা কি করবে ঘুরবে হ্যাঁ প্রশ্ন কি করছে 5 সেকেন্ড পর লাঠির কৌণিক বেগ কত হায় হায় কি প্রশ্ন চলো দেখি কি প্রশ্ন বুঝছি এই পর্যন্ত প্রশ্ন বুঝছি চলো সলভ করা যাক চলেন তো দেখি মনে আছে কিনা টর্ক বের করার ফর্মুলা টাউ ইজ ইকুয়ালস টু আগে আই আলফা লেখেন না আর এফ সাইন থিটা টাউ ইজ ইকুয়ালস টু আর এফ সাইন থিটা ভাইয়া আর কত 4 মিটার এই যে পিভোটিং পয়েন্ট এই যে সেই পয়েন্ট যে পয়েন্টে বল প্রয়োগ করা হয়েছে
4, f এর মান কত 40, ভাই থিটা কত 90 ডিগ্রি, কত হবে 90 ডিগ্রি এইচ আর, ঠিক আছে, তার মানে সাইন 90, তার মানে 160 নিউটন মিটার, কত ভাইয়া 160 নিউটন মিটার। ভাই আপনি লাঠির ভর দেন নাই, হ্যাঁ ভর দেওয়া দরকার, লাঠির ভর ধরো 1 কেজি, লাঠির ভর কত 1 কেজি। এবার আসো, আমরা কি জানি টাউ ইজ ইকুয়ালস টু আই আলফা, টাউ ইজ ইকুয়ালস টু আই আলফা জানি, ভেরি গুড, চল টাউ এর মান কত পাইছিস 160। দেখ তো এখানে ঘুরতেছে কে, একটা লাঠি, একটা লাঠি ঘুরতেছে, কিসের সাপেক্ষে ঘুরতেছে দেখতো, তার প্রান্ত বিন্দুর সাপেক্ষে ঘুরতেছে না, মানে প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে না, লাঠির প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত 1/3 mL² 1/3 mL² মনে পড়ে, মনে পড়ে রুবি রায়, বলো এম এর মান কত ভাইয়া 1, এল এর মান কত লাঠির দৈর্ঘ্য 4 মিটার, দ্যাট মিন্স 4² × α, ওকে তাহলে 4² হয় 16, 16 এ পাশে থাকে 10, তারপরে আলফা হয়ে যায় 30 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, কত হয়ে যায় 30 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখেন লাঠিটা শুরুতে কি ছিল, স্থির ছিল, তাই না, তো লাঠির আদি কৌণিক বেগ কত 0 রেডিয়ান পার সেকেন্ড, রাইট, লাঠির ত্বরণ কত ভাইয়া 30 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, ভাইয়া সময় কতক্ষণ বলেছে আপনাকে 5 সেকেন্ড, প্রশ্ন মানে 5 সেকেন্ড ছিল, রাইট, অন্য সময় দিলে অন্য সময় বসায় নিও। এখন তুমি একটু রৈখিক দিয়ে চিন্তা করার চেষ্টা করো, তুমি ইউ জানো, তুমি এ জানো, তুমি টি জানো, তোমাকে ভি বের করতে বলছে, ফর্মুলা কি ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ফর্মুলা কি ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, কৌণিকে সেটা কি হয়ে যাবে ওমেগা ইজ ইকুয়ালস টু ওমেগা নট প্লাস আলফা টি, মনে পড়ে তো, মনে পড়ে 0 + 30 × 5, দ্যাট মিন্স 150, নিচে লিখে দিই একবারে 150 রেডিয়ান পার সেকেন্ড। চলেন, বুঝছেন নাকি বুঝেন নাই, বলেন বুঝছেন নাকি বুঝেন নাই, পারবেন নাকি পারবেন না জানিয়ে দিন, বলেন বুঝছেন নাকি বুঝেন নাই, পারবেন নাকি পারবেন না জানিয়ে দিন আমাকে, দ্রুত, দেরি করা যাবে না, এই টাইপের ম্যাথ কি আমরা আর ভয় পাবো বলো তো, টর্কের ম্যাথে ভয় পাওয়ার মতো আর কিছু আছে তোমার কাছে, টর্কের ম্যাথ আসবে কোপায় করে দিয়ে চলে আসবা, কোনো প্যারা আছে টর্কের ম্যাথ নিয়ে, কোনো প্যারা, কোনো প্যারা আছে, আমার কিন্তু মনে হচ্ছে না আপনার আর কোনো প্যারা আছে, তাও আপনি জানান। আচ্ছা অমিত বলছে বুঝছি পারবো, ভেরি গুড ভেরি গুড, বাকিরা বাকিরা পারবো ভাইয়েরা, ওই পারবা নাকি পারবা না বলো 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 বলো, শামিল শিরিন বলছে বুঝছি ভাইয়া, ভেরি গুড, অভিষেক বলছে না ভাই কি পারবা না ভাই নাকি প্যারা খাবা না ভাই কোনটা, জহিরু বলছে চিল সাবাস, শামিল শিরিন বলছে পারবো, গুড, সামি বলছে উফ বুঝলাম না কি লিখেছো, তারপরে বুঝছি, ছি, আচ্ছা রিয়া বলে, রিয়া তো অনেকগুলো লাভ ইমোজি দিয়েছে, চোখের মধ্যে লাভ, আচ্ছা হোয়াট এভার, শতিল আরিফিন বলেছে জি ভাইয়া, ওকে গ্রেট, আর্মিন বলেছে পারবো, ওকে তাহলে আমি ধরে নিচ্ছি পারবো, অভিষেকও বলেছে প্যারা নাই, সবাই আমাকে বলতেছে প্যারা নাই, তাহলে আমি কি করি এগিয়ে যাই, তোমরা বলতেছো প্যারা নাই, আমি তাহলে এগিয়ে যাই, চলো চলো চলো, চল 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 চল, দেখ 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 এই, হ্যাঁ এই, ওকে, আচ্ছা ইহা আমাদের পৃথিবী, ইহা কি আমাদের পৃথিবী, তোমাকে বলেছে, তোমাকে কি বলেছে জানো, তোমাকে বলেছে পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণন, নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণন, ধরো 100 দিনে থামাইতে চাইলে, 100 দিনে থামাতে চাইলে কত মানের স্পর্শকীয় বল প্রয়োগ করতে হবে, কত মানের স্পর্শকীয় বল প্রয়োগ করতে হবে, খেয়াল করেন আমাদের পৃথিবী আছে, বলছে পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে, পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে ঘুরে না, ওই যে আহ্নিক গতি, একটা ছিল বার্ষিক গতি, একটা ছিল আহ্নিক গতি, ঠিক আছে, সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণনকে কি বলতো,
বার্ষিক গতি, আর নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর ঘূর্ণনকে কি বলতাম? আণবিক গতি। ঠিক আছে, তোমরা বলছো পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণন যদি তুমি 100 দিনে থামিয়ে দিতে চাও, মানে তুমি কি চেষ্টা করছো? তুমি পৃথিবীকে থামানোর চেষ্টা করছো ভাইয়া, যে পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে ঘুরবেই না। আরে ভাই কি কর, আমি তো সুপারম্যান, রাইট? না তো যাই হোক, পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণন 100 দিনে থামাতে চাইলে কত মানের স্পর্শকীয় বল প্রয়োগ করলাম? ভাই স্পর্শকীয় বল কি জিনিস? মানে যে বলটা স্পর্শক বরাবর প্রয়োগ করা হয়, ওই যে পড়ে এসেছিল না একটু আগে, ওই যে এই বরাবর এই বরাবর, এগুলো ছিল সব স্পর্শকীয় বল। মানে একটা বৃত্তাকার অবজেক্ট তার স্পর্শক বরাবর তুমি বল প্রয়োগ করতেছো, সেটাকে বলে তার স্পর্শকীয় বল। ঠিক আছে ভাইয়া, আচ্ছা চলুন তাহলে আমরা কি করতে চাচ্ছি, পৃথিবীর যে ঘূর্ণন নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণন সেটাকে আমরা 100 দিনে থামাইয়াই দিব। কি করবো? থামাইয়া দিব। আচ্ছা এখন আমাকে বলেন, এখন আমাকে বলেন পৃথিবী বর্তমানে কত কৌণিক বেগে ঘুরতেছে? চলেন, বর্তমানে পৃথিবীর কৌণিক বেগ, বর্তমানে পৃথিবীর কৌণিক বেগ, পৃথিবীর কৌণিক বেগ নাম দিলাম ওমেগা নট, কেন এটা তো আদি তার জন্য, তাই না? আচ্ছা বলতো পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে একবার ঘুরে আসা মানে কি? 2π রেডিয়ান পরিমাণ অতিক্রম করা না? নিজ অক্ষের সাপেক্ষে একবার ঘুরা, একবার ঘুরা মানে কি? 2π রেডিয়ান উৎপন্ন মানে অতিক্রম করা। আচ্ছা পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে একবার ঘুরতে কত সময় লাগে? 365 দিন, একদম থাপ্পর, 24 ঘন্টা। কতক্ষণ লাগে? 24 ঘন্টা। দ্যাট মিন্স 8600 রেডিয়ান পার সেকেন্ড, মানে একদিনের সমান সময় লাগে পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে একবার ঘুরে আসতে। তাহলে এখান থেকে আপনি যে মানটা পাবেন সেটাই কি হবে বলেন তো? পৃথিবীর বর্তমান কৌণিক বেগ। ঠিক আছে, আপনি বল প্রয়োগ করার আগে ইহাই কি পৃথিবীর আদি কৌণিক বেগ না? আপনি বল প্রয়োগ করে পৃথিবীতে থামাতে চাচ্ছেন মানে কি? আপনি বেগ কমাই ফেলবেন। বেগ কমানোর আগে তো বেগ এটাই ছিল, বর্তমান কৌণিক বেগ যেটা সেটাই তো ছিল আপনি বল প্রয়োগ করার আগে। আমি বুঝলাম আপনি সুপারম্যান, বল বল প্রয়োগ করে সব চেঞ্জ চেঞ্জ করে দেবেন, বাট আপনি বলটা প্রয়োগ করার আগে পৃথিবী যে কৌণিক বেগে ঘুরতেছিল সেটাই কি হবে? আদি কৌণিক বেগ। ঠিক আছে, ভালো, আমরা পৃথিবীর আদি কৌণিক বেগ পাইলাম, আপনি ক্যালকুলেশন করে বসাই নিন। ঠিক আছে, এবার আপনি কি করতে চাচ্ছেন? পৃথিবীকে থামাইতে চাচ্ছেন, নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণন থামাইতে চাচ্ছেন। তাহলে পৃথিবীর শেষ কৌণিক বেগ আপনি কত করতে চাচ্ছেন? যদি আপনি পৃথিবীর কৌণিক মানে নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণন থামাই দিতে চান, দ্যাট মিন্স ওর আর কোনো ঘূর্ণনই থাকবে না, মানে কৌণিক বেগ কত হবে? জিরো। কত হবে ভাইয়া? জিরো। বুঝতে পারতেছেন? তারপরে পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে যে ঘূর্ণন সেটা আপনি কমপ্লিটলি থামাই দিতে চাচ্ছেন। ঠিক আছে, তার মানে আপনি পৃথিবীর কৌণিক বেগকে করে ফেলতে চাচ্ছেন জিরো। কত দিনে? 100 দিনে। তার মানে টাইম হলো আমার 100 দিন, বা 100 × 8600 সেকেন্ড, দ্যাট মিন্স 8.64 × 10⁶ সেকেন্ড। বলেন বুঝি নাকি বুঝি না? বলেন তো বুঝি নাকি বুঝি না? সবাই বুঝি, ভেরি গুড। তাহলে আমরা টিও পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? টিও পেয়ে গেলাম, বুঝেছ? আচ্ছা আমরা টি পেয়ে গিয়েছি, ভেরি ভেরি গুড। এখন আমরা এখান থেকে কি বের করব? আলফা বের করব। দেখেন তো আপনি ইউ জানেন, ভি জানেন, টি জানেন, আপনার লাগবে তরণ। কোন ফর্মুলা যাবেন? ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। সেটা কৌণিকে কিভাবে লিখবেন? ওমেগা ইজ ইকুয়ালস টু ওমেগা নট প্লাস আলফা টি। বলেন তো ওমেগার মান কত? জিরো। ওমেগা নটের মান কত? এই যে এখান থেকে যেটা বের হবে সেটা বক্স হিসেবে রেখে দিলাম, এই যে এখান থেকে যেটা বের হবে সেটা। ঠিক আছে, আলফা ইন্টু টির মান কত? 8.64 × 10⁶, 8.64 × 10⁶। বলেন তো আলফার মান বের হবে নাকি হবে না? মাইনাস আসবে। বের হবে নাকি হবে না সেটা বলেন, আলফার মান কি বের হবে নাকি হবে না? বের হবে, ভেরি গুড, আলফার মান আসছে, গুড। এখন আমাকে বলেন তো টাউ ইজ ইকুয়ালস টু কি? আই আলফা। টাউ ইজ ইকুয়ালস টু কি ভাইয়া? আই আলফা। আচ্ছা আইটা কার? যাকে যার ঘূর্ণন থামাচ্ছেন তার জড়তার ভ্রামকিত, রাইট? যেমন ধরুন আপনি লিখতেন এফ ইজ ইকুয়ালস টু এম এ, এফ ইজ ইকুয়ালস টু এম এ, এই এমটা কি ছিল? যার উপর বল প্রয়োগ করতেছেন তার ভর। তাহলে এখানে আইটা কি হবে? যার ঘূর্ণন থামাচ্ছেন বা যার উপর কৌণিক বল প্রয়োগ করতেছেন বা বল প্রয়োগ করতেছেন তার জড়তার ভ্রামক। কার উপর করতেছেন? পৃথিবীর উপর। কোন 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 অক্ষের সাপেক্ষে? নিজ অক্ষের সাপেক্ষে। পৃথিবী কি একটা গোলক না? কেমন গোলক? নিরেট গোলক। আমি জানি পৃথিবী পুরোপুরি গোলক না, বাট এই কেসগুলো আপনার কনসিডার করা লাগবে যে অলমোস্ট নিয়ার টু গোলকের কাছাকাছি। ঠিক আছে,
মানে গোলকের কাছাকাছি, অলমোস্ট নিয়ার টু স্ফিয়ার, একদম স্ফিয়ারের কাছাকাছি, পুরোপুরি স্ফিয়ার না আমি জানি, বাট অলমোস্ট কাছাকাছি, তার জন্য আপনার গোলক ধরেই করা লাগবে। ওকে, পৃথিবী কেমন গোলক? ফাঁপা গোলক। এই পৃথিবীর ভিতরে কিছু নাই, হাওয়া নাকি ভাই? পৃথিবী কি বেলুন নাকি? না, পৃথিবীর ভিতর ভরা। কি ভরা? নিরেট গোলকের নিজ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি ছিল? ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে 2/5 mr². ভাইয়া আলফার মান কোথা থেকে পাবো? আমরা কি পেয়ে যাবো? টর্কের মান পেয়ে যাবো। কি পেয়ে যাবো ভাইয়া? টর্কের মান পেয়ে যাবো। ভাইয়া আমরা কি জানি tau is equals to rf sin theta? tau is equals to rf sin theta জানি নাকি জানি না? ওহো, ওইদিকে লেখা কি দেখা যাচ্ছে না? এখানে লিখেছি 2/5 ইনটু 6 ইনটু 10 টু দি পাওয়ার 24 ইনটু 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 তার হোল স্কয়ার ইনটু উইচ আলফাটা আলফাটাই বক্স হিসেবেই রেখে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, বুঝি। এখন আমরা কি জানি tau is equals to rf sin theta? জানি। tau এর মান তো পেয়ে গেলাম নাকি? তাহলে এখান থেকে tau এর মানটা এনে বসাই দিবেন। বলেন তো r টা কি? দেখেন, আপনি স্পর্শক বরাবর বল প্রয়োগ করবেন, রাইট? ধরেন আপনি এই যে এইভাবে বল প্রয়োগ করেছেন, মানে একটা গোলক, তো এটা তো গোলক, একটু ত্রিমাত্রিক চিন্তা করেন, দ্বিমাত্রিক না, তো ত্রিমাত্রিক। হ্যাঁ, স্পর্শকটা ধরেন এই যে এইভাবে, দ্যাট মিন্স এই যে এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। একটু ত্রিমাত্রিকে চিন্তা করেন, দ্বিমাত্রিক না, এটা ত্রিমাত্রিকে চিন্তা করেন। ঠিক আছে, সো এই হলো আমার আর। হ্যাঁ, এই যে আমার এই পয়েন্টের সাপেক্ষে তো ঘুরতেছে, তার মানে কি এই পয়েন্ট আমার পিভোটিং পয়েন্ট, সেন্টার, সেন্টারটা কি আমার পিভোটিং পয়েন্ট? বলটা কোথায় প্রয়োগ করেছেন? এইখানে, স্পর্শক বরাবর। স্পর্শক বরাবর মানে পরিধির উপর, ঠিক আছে, মানে উপরিতলের উপর। তাহলে দূরত্বটা কত? দেখেন তো, পিভটিং পয়েন্ট থেকে যে পয়েন্টে বল প্রয়োগ করেছি, ব্যাসার্ধের সমান। তাহলে আর এর মান কত হবে? পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6। এফ এর মান কত আমি জানি না, আপনি এটা বাইর করবেন। সাইন থিটার মান কত? দেখেন তো, 90 ডিগ্রি। আর এটা যদি 90 হয়, এটাও কত হবে? 90। আর আর এফ এর মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। এখান থেকে আপনি কি করবেন? এফ এর মান বের করে ফেলবেন। কি করবেন? এফ এর মান বের করে ফেলবেন। এত নিউটন মানের যদি স্পর্শকীয় বল প্রয়োগ করি, তাহলে কি হবে? পৃথিবীর যে রোটেশন বা পৃথিবীর ঘূর্ণন, সেটা থাইমা যাবে 100 দিনে। চলেন, বুঝছেন নাকি বুঝছেন নাই? বলেন, বুঝছেন নাকি বুঝেন নাই? বলেন ভাইয়া, পারবো নাকি পারবো না? কারো সমস্যা হবে? পারবো যত প্যাচে এই দিক টর্কে? কারো কোনো সমস্যা আছে ভাই? টর্ক নিয়ে আর কারো কোনো সমস্যা আছে কিনা বলো তো? কাহারো টর্ক নিয়ে আর কোনো সমস্যা? টর্ক তো ভাই সব টাইপ দেখাইছি ভাই, এর চেয়ে বেশি কিছু টর্কে না হাই, এর চেয়ে বেশি কিছু নাই, তোর এর চেয়ে বেশি কিছু আসবেও না। ঠিক আছে ভাইয়া, এখন বলটা তো নেগেটিভ হবে। হ্যাঁ, সমস্যা কি? বল নেগেটিভ হচ্ছে, সমস্যা কি ভাইয়া? বল তো নেগেটিভ হবে, পৃথিবী যেদিক ঘুরতেছে তার উল্টা দিকে তুমি বল দিচ্ছ না, সো নেগেটিভ তো হবে। এর তো প্রতিরোধকারী বল, বাহাদানকারী বল, তার জন্য তো নেগেটিভ আসছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আলফার মান নেগেটিভ দিয়েই ম্যাথ করবা। ঠিক আছে, আলফার মান নেগেটিভ দিয়েই ম্যাথ করবা। ওকে, আচ্ছা, ওকে, আর লাস্টের পার্টটা আর একবার, হ্যাঁ বলবো নি, কোন পার্টটুকু থেকে ভাইয়া, কোন পার্টটুকু থেকে বুঝো না একটু উল্লেখ করে দাও, তাহলে আমি লাস্টের পার্টটুকু বুঝাই দিচ্ছি। রিয়া চক্রবর্তী, তুমি কি বুঝো নাই ব্রো? তুমি কি বুঝতে পারো নাই কি বলেছি? তুমি নেগেটিভ দিয়েই কাজ করবা, সমস্যা নাই তো ভাইয়া? এ তো মানে বাদানকারী বল না, সো নেগেটিভ তো আসবেই, সমস্যা নাই। সাথী লাইফিন বসে, বুঝছি ভাইয়া, আচ্ছা। জহিরুল বসে, আর কতক্ষণ পড়াবেন ভাইয়া? দাঁড়াও দেখি আমার ফোনে কতখানি চার্জ আছে। আমার ফোনে 23% চার্জ আছে, সমস্যা নেই। দেখি কতক্ষণ, কয়টা বাজে ভাই? এখনই তোমরা যাওয়ার সিনটা 58 বাজে, মাত্র মাত্র 11:58। ওহো, 10:30 শুরু করছি ভাই, 10:30 শুরু করছি, 11:58 বেজে গেছে ভাই। ভাই 1 ঘন্টার বেশি হয়ে গেছে। নে বোর্ডের রাইট সাইড দেখা যাচ্ছিল না? নে এবার দেখ, এবার দেখা যাচ্ছে বোর্ডের রাইট সাইড, আর সমস্যা নাই। আর চিত্রের পার্টটা, আচ্ছা চিত্রের পার্টটা, ওকে ওকে ওকে, আমি বলতেছি হবে হবে, আরও পড়াবো, আরও পড়াবো, আরও বাকি আছে পড়ানো, অনেকটাই পড়াবো। আচ্ছা ঠিক আছে, আমি চিত্রের পার্টটা বুঝাচ্ছি। চলো, বোর্ডের রাইট সাইড দেখা যাচ্ছে এবার? যারা বলতেছিল বোর্ডের রাইট সাইড দেখা যাচ্ছে না, আচ্ছা নুন বলেছে জি, চলেন চলেন চিত্রের পার্টটা একটু বলে দিই। আমি বলেছি tau is equals to rf sin theta, একটু আগে শিখে আসছো না আর কি ভাইয়া? পিভোটিং পয়েন্ট থেকে যে পয়েন্টে বলটা প্রয়োগ করা হচ্ছে সেটার দূরত্ব। বল অবশ্যই স্পর্শক বরাবর প্রয়োগ করতেছো, স্পর্শক কোন বরাবর আঁকে ভাইয়া? পৃষ্ঠ বরাবর।
বৃত্তের ক্ষেত্রে পরিধি বরাবর, গোলকের ক্ষেত্রে পৃষ্ঠ বরাবর, তাহলে আমার পিভোটিং পয়েন্ট হলো সেন্টার। তাহলে পিভোটিং পয়েন্ট থেকে পৃষ্ঠের দূরত্ব কি? ব্যাসার্ধ না ভাইয়া, এর জন্য আর এর মান হবে পৃথিবীর ব্যাসার্ধ। এফ তুমি বের করবা, থিটা তো 90 হবে, স্পর্শক আর ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি হয়। বুঝেছ? বুঝেছ? বুঝেছি, সবাই বুঝেছি, কারো কোনো সমস্যা নাই? ঠিক আছে, আমাদের টর্ক পড়া শেষ। ভাই এক টর্ক পড়াইতে অলমোস্ট 1.5 ঘন্টা লেগে গেছে। শিট ব্রো, ওফ, তোমরা টর্ক আজকে প্রো হয়ে গেল না বলো তো? টর্ক পারবো না একদম, কোপায় দিয়ে আসতে পারবো না টর্ক থেকে কোনো কিছু আসলে? টর্ক থেকে কোনো কিছু আসলে একদম কোপায় দিয়ে আসতে পারবো না? গুড, শাবাশ, আমি জানি তোমরা পারবা। গুড 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 গুড, একদম সেরা পোলাপান। কেমন পোলাপান? সেরা, একদম সেরা, এদের উপরে পোলাপানি নাই, শাবাশ। চলো লেখো, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা কি লিখবা? কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। মনে আছে রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা? যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ করা না হইতো তাহলে সিস্টেমের আদি ভরবেগ আর শেষ ভরবেগ কি হইতো? সমান হইতো। কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতাও ঠিক একই রকম, বাট এবার তুমি চাইলে বাহ্যিক বল প্রয়োগ করতে পারবা, তুমি চাইলে বাহ্যিক বল প্রয়োগ করতে পারবা, বাট একটা কন্ডিশন আছে, একটা কন্ডিশন মেনে তুমি বাহ্যিক বল প্রয়োগ করতে পারবা। ঠিক আছে, চলো দেখে নিই কন্ডিশনটা কি। দেখো, যেহেতু কৌণিকের কথা আসছে, তার মানে এখানে এমন কিছু নিয়ে আমরা আলোচনা করতেছি যে কিনা ঘুরতেছে, আমরা এমন কিছু নিয়ে আলোচনা করতেছি যে কিনা ঘুরতেছে। কৌণিক গতি মানে তো আমরা বৃত্তাকার গতি বুঝতেছি, তাই না? অন্য কিছু বুঝতেছো? কেউ অন্য কোনো গতি নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে না? সবই তো বৃত্তাকার গতি, রাইট? আচ্ছা, তাহলে সে যদি বৃত্তাকার পথে ঘুরে, যেহেতু কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা পড়তেছে, একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, সে যদি বৃত্তাকার পথে ঘুরে, সেই বৃত্তাকার পথের অবশ্যই অসংখ্য অসংখ্য স্পর্শক আছে, অসংখ্য অসংখ্য স্পর্শক আছে, এই ঠর ঠর বিভিন্ন স্পর্শক আছে, রাইট? আচ্ছা, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কি বলে জানো? কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি বলে, যদি বৃত্তাকার পথের, বুঝছে, যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথের স্পর্শক বরাবর কোনো বাহ্যিক বল, কোনো বাহ্যিক বল বা বাহ্যিক বলের উপাংশ না থাকে, উপাংশ না থাকে, তাহলে সিস্টেমের আদি কৌণিক ভরবেগ, সিস্টেমের আদি কৌণিক ভরবেগ এবং শেষ কৌণিক ভরবেগ, শেষ কৌণিক ভরবেগ সমান হবে। বুঝিস? তুই এবার বল প্রয়োগ করতে পারবি, বাট বলটা এমন ভাবে প্রয়োগ করা লাগবে যেন বৃত্তাকার পথের স্পর্শক বরাবর কোনো বল বা বলের উপাংশ না থাকে। যদি থাকে তাহলে কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে না, বাট যদি বৃত্তাকার পথের স্পর্শক বরাবর কোনো বাহ্যিক বল বা বাহ্যিক বলের উপাংশ না থাকে তাহলে কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে। দ্যাট মিন্স সামেশন অফ আই নট ওমেগা নট ইজ ইকুয়ালস টু সামেশন অফ আই ওমেগা। আর কৌণিক ভরবেগ, রৈখিক ভরবেগ কি ছিল? এম ইউ, এম এর জায়গায় কি বসাবা? আই, ইউ এর জায়গায় কি বসাবা? ওমেগা, মানে ওই আদি বোঝানোর জন্য আই নট ওমেগা নট দিয়েছি, শেষ বোঝানোর জন্য আই আর ওমেগা দিছি। ঠিক আছে, আচ্ছা, বুঝছো? বুঝছো ভাইয়া? বুঝেছি, একদম ইজি কনসেপ্ট ভাই, একদম ইজি। তোর যদি রৈখিক ক্লিয়ার থাকে কৌণিকে খুব একটা সমস্যা হবে না, খুব একটা সমস্যা হবে না। ঠিক আছে, বুঝেছো কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা? চলো আমরা এটার অ্যাপ্লিকেশনে চলে যাই বা নিউমেরিক্যালসে চলে যাই, তাহলে বুঝতে পারবা সমস্যা হবে না। চলো চলেন 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 চলেন, এই একজনকে ঘুরাবো, বলো কে ঘুরতে চাও, কে ঘুরতে ইচ্ছুক? একজনকে, একজন অডিয়েন্সকে আমি ঘুরাবো, আমি একজন ম্যাজিশিয়ান, আমি একজন অডিয়েন্স নিতে চাচ্ছি, যাই কিনা আমি ঘুরাবো। আপনাদের মধ্যে কে ঘুরতে ইচ্ছুক আমাকে একটু জানান, তাকে আমি একটু ঘুরাই। বলো কে ঘুরতে চাও, এই কমেন্ট করো, যে আগে কমেন্ট করবো তাকেই ঘুরাবো। বলো কে ঘুরতে চাও, বলো কে ঘুরতে চাও, কে ঘুরতে চাও? আরমিন আক্তার ঘুরতে চায় ভাই, চলো আরমিন আক্তার ঘুরতে চাইছে। আচ্ছা ওকে, স্বামীও ঘুরতে চাইছে। আচ্ছা স্বামী, তোমার আমি একটু পরে ঘুরাইতেছি, ধরো আগে আরমিন আক্তার ঘুরাই নিই, তারপর আমি তোমাকে ঘুরাবো, সমস্যা নেই। আচ্ছা চলো, তো ধরেন আমাদের যে আরমিন আপু আছে, আরমিন আপু ঘুরবে, হ্যাঁ আরমিন আপু দুই হাত ছড়ায় ঘুরবে,
কেমনে ঘুরবে? দুই হাত ছড়ায়, একদম দুই হাত ছড়ায় ঘুরবে। এখন ধরেন আরবিন আপু ঘুরতেছে, ভালো কথা। কত বেগে ঘুরতেছে? 40 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘুরতেছে। আরবিন আপু কি করতেছে? 40 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘুরতেছে। আরবিন আপুর দুই হাতের মধ্যবর্তী দূরত্ব 2 মিটার। দুই হাতের মধ্যবর্তী দূরত্ব কত ভাইয়া? 2 মিটার। আপনাকে বলেছে আরমিন আবু কি করলো জানেন? হঠাৎ করে হাত গুটিয়ে নিল, হঠাৎ করে হাত গুটিয়ে নিল, লাগে এইভাবে এইভাবে হাত আগে এমন করে ঘুরতেছিল, এখন হাত এইভাবে গুটিয়ে নিয়েছে। ঠিক আছে, প্রশ্ন করেছে এখন আরমিন আপুর কৌণিক বেগ কত? বুঝছেন, আরমিন আপুর দুই হাতের মধ্যবর্তী দূরত্বে কত ছিল? 2 মিটার। আরমিন আপুর কি করেছে? হাত গুটিয়ে নিয়েছে। ঠিক আছে, প্রশ্ন হলো আরমিন আপুর এখন কৌণিক বেগ কত? আচ্ছা বুঝো, এখানে কোনো বাহ্যিক বল প্রয়োগ হয়েছে? এখানে তো কোনো বাহ্যিক বলই প্রয়োগ হয় নাই, আবার স্পর্শক বরাবর টরাবর কি, এখানে তো কোনো বাহ্যিক বলই প্রয়োগ হয় নাই, কোনো বাহ্যিক বলই প্রয়োগ হয় নি। দ্যাট মিন্স কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি খাটবে, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি খাটবে, সংরক্ষণশীলতার নীতি খাটবে, রাইট? বুঝেছি ভাইয়া, ভেরি গুড। যদি কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি খাটে, তার মানে আই নট ওমেগা নট ইজ ইকুয়ালস টু আই ওমেগা, আদি কৌণিক ভরবেগ ইজ ইকুয়ালস টু শেষ কৌণিক ভরবেগ। আচ্ছা, এখন আমাদের আরমিন আপু কি সিলিন্ডার, গোলক নাকি লাঠি? আমরা তো জানি না ভাই, এটা তো আমরা জানি না। আরমিন আপুর জড়তার ভ্রামক কেমনে বের করব? বিগ প্রবলেম। চিন্তা করে দেখো, আরমিন আপুর শেপ তো আমরা জানি না। এখন আরমিন আপু কোন শেপের সাথে আমরা মিলাবো, লাইক সিলিন্ডারের সাথে মিলাবো নাকি গোলকের সাথে মিলাবো, কোনোটার সাথে পারফেক্টলি যায় না, রাইট? সো ওর শেপটা আমরা কিসের সাথে মিলাবো, জড়তার ভ্রামক কত হবে, সেটা হলো বিগ কনফিউশন। আচ্ছা, এখন এটার জন্য একটু ইজিলি চিন্তা করতে হবে। দেখো, তুমি এ পর্যন্ত যতগুলো অবজেক্টেরই জড়তার ভ্রামক বের করেছো, তুমি এ পর্যন্ত যতগুলো অবজেক্টেরই জড়তার ভ্রামক বের করেছো, যাদের ভর কেন্দ্রের সাপেক্ষে তোমাকে জড়তার ভ্রামক বের করতে বলা হয়েছে, দেখবা কারো কারো ছিল ওয়ান বাই, যেমন ধরো 1/12 mL², কারো কারো ছিল ধরো 2/5 mR², হ্যাঁ কারো কারো ছিল 2/3 mR², কারো কারো ছিল 1/2 mR², কারো কারো ছিল শুধু mR². দ্যাট মিন্স mR² আমার ছিল, সাথে অন্য কিছু একটা ছিল। দেখো, যাই ছিল আমার mR² ছিল, তার সাথে অন্য কিছু একটা গুণ আকারে ছিল, কখন? যখন তোমাকে ভর কেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলা হয়েছিল। দেখো, আরমিন আপু যে ঘুরতেছে, অবশ্যই ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। এই যে এই বরাবর ধরো তার ভরকেন্দ্র আছে, তাহলে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, রাইট? সে যদি ভরকেন্দ্রের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘোরে, তার জড়তার ভ্রামক এক্স্যাক্টলি কী হবে আমরা জানি না, বাট আমরা জানি সেটা সামথিং ইন্টু এম আর স্কোয়ার। এখন কত ইন্টু এম আর স্কোয়ার সেটা তো আমরা জানি না, আমরা ধরে নিলাম এক্স ইন্টু এম আর স্কোয়ার। কত? এক্স ইন্টু এম আর ওয়ান স্কোয়ার, আর ওয়ান স্কোয়ার ইন্টু ওমেগা নটের মান কত? 40। যখন সে হাত গুটা নিছে, তার শেপ কি পুরাপুরি চেঞ্জ হয়ে গেছে? না, পুরাপুরি চেঞ্জ হয় না। সো এখনো জড়তার ভ্রামক ওই একই ফর্মুলা দিয়ে বের করব, বাট এখন ব্যাসার্ধ চেঞ্জ হয়ে গেছে। ব্যাসার্ধ চেঞ্জ মানে আগে যদি একটা বড় চাকতি হইতো, এখন চাকতিটা ছোট চাকতি হয়েছে, ব্যাসার্ধ চেপে আসছে, হাত গুটিয়ে আনছে। ঠিক আছে, ইন্টু ওমেগা, ওমেগার মানে আমরা বের করতে চাচ্ছি, এক্স এক্স বাদ এম এম বাদ। বলেন আরমিন আপু যখন প্রথমে ঘুরতেছিল ব্যাসার্ধ কত? 2 মিটার? না, এই যেখানে কিন্তু ভুল করেন না, ব্যাসার্ধ হবে 1 মিটার। কত? 1 মিটার। ব্যাসার্ধ অর্ধেক না, এই যে ঘুরতেছে ধরো এরকম বৃত্তাকার পথে, ব্যাসার্ধ কি হবে? অর্ধেক না, বলতো? তাহলে 1 তার স্কোয়ার ইন্টু 40। সেকেন্ড বার দেখো তো, হাত যদি গুটায় নেয় অর্ধেক, পুরোটা মিলে 1 মিটার, তার অর্ধেক কত? 0.5 মিটার, তার মানে 0.5 স্কোয়ার ইন্টু ওমেগা। দ্যাট মিন্স এই পাশে আসতেছে আমার 40, 0.5 স্কোয়ার মানে 0.25 ইন্টু ওমেগা, ওমেগা মানে 40, 160 রেডিয়ান পার সেকেন্ড, তার মানে এখন তার কৌণিক বেগ কত? 160 রেডিয়ান পার সেকেন্ড। দেখো, সে কিন্তু কিচ্ছু করে নাই, সে তার জাস্ট হাতটা গুটায় নিছে, তার আর কোনো ইফোর্ট দেওয়া লাগে নাই, ঠিক সেম ইফোর্টেই তার কৌণিক বেগ 4 গুণ হয়ে গেছে। তার কৌণিক বেগ কি হয়ে গেছে? 4 গুণ হয়ে গেছে। সো এরকম প্রশ্ন মাঝে মাঝে আসে যে বেলে ড্যান্সাররা যখন ঘুরে, কেন তারা হাত বুকের কাছে নিয়ে ঘুরে?
কেন ঘুরে বলো তো? অল্প ইফেক্টেই বেশি কৌণিক বেগে ঘোরা যায়। লাইক তুমি যখন হাত ছড়ায় ঘুরবা তখন তোমার কৌণিক বেগ যেটা হবে তার চেয়ে তুমি যদি হাত গুটায় ঘুরো, মানে হাত এমনি করে নিয়ে ঘুরো, তখন তুমি আরো বেশি কৌণিক বেগে ঘুরতে পারবা সেম ইফোর্ট দিয়ে। বুঝতে পারতেছো? ব্যাখ্যা করতে পারবা যদি খ নাম্বার আসে কেন হাত গুটায় ঘুরে? কেন সেম ইফোর্টে বেশি কৌণিক বেগে ঘোরা যায়, বেশি ঘোরা যায়, বেশি রোটেশন পাওয়া যায়। ওদের উদ্দেশ্যই তো ঘোরা, তাই না? ওদের উদ্দেশ্যই কি ঘোরা? বুঝেছো? পারবা না বলো তো? চলো কমেন্টে জানান, বুঝছেন নাকি বুঝেন নাই? আমি জানতে চাচ্ছি আপনি কি বুঝছেন নাকি বুঝেন নাই। কারো কোনো সমস্যা আছে? সবাই বুঝেছি। কারো কি কোনো সমস্যা আছে? কেউ কি এমন আছেন যে বুঝতে পারেন নাই? বলেন তো দ্রুত দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত জানাইতে হবে বুঝেছেন নাকি বুঝতে পারেননি। দ্রুত জানাইতে হবে আমাকে আপনি কি বুঝতে পেরেছেন নাকি আপনি বুঝতে পারেননি। চলেন দ্রুত জানিয়ে দিন। আর্মি ডাক্তার বলছে বুঝছি। আচ্ছা, জহির বলছে বুঝেছি, গুড। রিয়া চক্র বলছি পুরাই কট খেয়ে গেলাম। হ্যাঁ, কি হইল? কট খেয়ে, পুরাই কট খেয়ে গেল? হোয়াট দ্য হেল ওয়াজ দ্যাট ব্রো? কি লেখলা তুমি এটা? নুন বলছে বুঝছি ভাইয়া। ওকে গ্রেট। রিয়া চক্রবর্তী, তুমি এটা কি লেখলা ভাই? আপনি এতদিনে কই ছিলেন ভাইয়া? কই ছিলাম মানে কই ছিলাম? বাসায় ছিলাম, ঘুমাইতেছিলাম কোয়ারেন্টিনে। হঠাৎ করে মনে হলো একটু জাগি, একটু জেগে উঠি, পোলাপানের জন্য কিছু করি। আচ্ছা, অমিত বলছে নিড এ ব্রেক। তোমরা কি ছোট্ট একটা ব্রেক চাচ্ছ পোলাপান? আমি কি 2-3 মিনিট একটা ব্রেক দিব? ক্লাস কিন্তু এখন অনেকটাই বাকি আছে, ক্লাস কিন্তু এখনো অনেকটাই বাকি আছে। আমি কি একটা একটু ব্রেক দিব, ছোট্ট একটু ব্রেক দিব? অনেকক্ষণ তো মনে হয় ক্লাস নিয়েছি। কতক্ষণ ক্লাস নিয়েছি ভাইয়া? অনেকক্ষণ, 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা মনে হয় হয়ে গেছে, 1.5 ঘন্টার বেশি হয়েছে মনে হয়। একটা ব্রেক দিব, ছোট্ট 3-4 মিনিট একটা ব্রেক দিব ভাইয়া। জাগো বাঙালি জাগো। আচ্ছা, জহিরুল বলেছে ইয়েপ ইয়েপ, জহিরুল ব্রেক চাচ্ছে। আর্মিন বলছে ব্রেক লাগবে না ভাইয়া। আমি একটু কই খুশি হয়েছিলাম পোলাপান একটু ব্রেক চাবে, যে 3-4 মিনিট একটা ব্রেক দেই তারপর পড়ি, তা না, পোলাপান ব্রেক চায় না, পোলাপান কত ভালো। সামিন বলছে ইয়েস, তার মানে আমরা 50-50। আচ্ছা, একজন খালি বললো যে ভাই ব্রেক চাই, আমি ব্রেক দিব। আরে রিয়া চক্রবর্তী আবার লেগছে নো ব্রেক। একজন খালি বল ব্রেক, শারমিনও লেগছে নো ব্রেক। কেউ ব্রেক চায় না, কেউ ব্রেক চায় না, ঠিক আছে। সামি বলছে ভাই ক্লাসের একটা এসএস নিব, ক্যামেরার সামনে দাঁড়ায় সুন্দর একটা পোজ দেন। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দেখতে পাচ্ছ, নাও চলো নাও, সুন্দর একটা পোজ দিব। কিরকম পোজ দিব? এরকম এরকম কি আমি বোর্ডে লিখতেছি এরকম এরকম পোজ দিব, এরকম পোজ দিব ব্রো, এরকম পোজ দিব না, এইসব পোজ দাও। তুমি এসএস নিবা, এমনি নাও, এমনি সুন্দর লাগবে, আমার পোজ দিয়ে সুন্দর হওয়া লাগবে না। ও ব্রো, চলো চলো, হয়েছে হয়েছে সবার কথা বলা। এই সাথী লরিফিন বলছে ব্রেক চাই, সামি বলছে ব্রেক চাই, ফয়সাল বলছে ব্রেক চাই। ওকে গ্রেট ভাইয়ারা, আমরা 3-4 মিনিটের একটা ব্রেক দেই, 3-4 মিনিট পর আমরা আবার পড়াই। তোমরা কি আমাকে 3-4 মিনিট একটু মানে একটু হালকা একটু ছোট্ট একটু রেস্ট নিয়ে নিই নাকি, ছোট্ট একটু? এই শারমিন আবার বলছে নো ব্রেক। ভাই প্লিজ একটু বুঝার চেষ্টা কর, আমাদের মতো হতভাগাদের কথা একটু বুঝার চেষ্টা কর, আমরাও তো মানে আমাদের তো একটা লিমিট আছে, একটু বুঝ। আমরা ছোটো মোটো মানুষ, আমরা বেশি একটা নিতে পারি না, বুঝেছ নাই? ছোটো মোটো মানুষ তো আমরা, আমাদের একটু ব্রেক লাগে, ঠিক আছে? সো আমাদের একটু ব্রেক দাও ভাইয়া, আমরা ব্রেকের পর আবারও পড়বো, কোনো সমস্যা নাই, প্যারা খাও না, আমি আসি, আমি হারাই যাই নাই, আমি পড়াবো ব্রেকের পরে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বলেন ব্রেকের মধ্যে আপনারা কী করবেন বলেন? কারো কোনো মজার মজার কথা আছে? কেউ কোনো প্রশ্ন করতে চান আমাকে? যে কোনো প্রশ্ন, ব্রেকের ব্রেকের মধ্যে পড়াশোনা না, ব্রেকের মধ্যে অন্য অন্য প্রশ্ন, ব্রেকের মধ্যে অন্য প্রশ্ন, কেউ কিছু বলতে চান বলেন তো ব্রেকের মধ্যে, তাহলে তার প্রশ্নের উত্তর দিই। বলো ব্রেক, কেউ কিছু জানতে চাও, তার প্রশ্ন উত্তর দিই তাহলে, কেউ কিছু জানতে চাইলে বলো। 3-4 মিনিট একটা ব্রেক হবে, এর মধ্যে কেউ কিছু জানতে চাইলে বল, তার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আপনি পিভিসি কে বলেন? পিভিসি কে কি সবসময় আসে রে? পিভিসি কে কবি নীরব, কবি একটু নীরব আছে, পিভিসি কে বের হচ্ছে না, আসতেছে না পিভিসি কে, ঠিক আছে? আপনার বিয়ের দাওয়াত চাই? আমার বিয়েরই ঠিক নাই, এখনই দাওয়াত চাইতেছে ভাই রে ভাই। ভাই দিনে কয় ঘন্টা ঘুমান? দিনে কয় ঘন্টা? আমি দিনে ঘুমাই না, রাতে ঘুমাই, রাতে ঘুমাই, দিনে ঘুমাই না, না দিনেও ঘুমাই, দিনেও ঘুমাই, লাইক 12-1টার দিকে উঠি,
যদি টিউশন না থাকে, অফলাইন টিউশন না থাকলে 12টা একটা উঠি, আর টিউশন থাকলে যখন টিউশন থাকে তখন, ক্লাস থাকলে যখন ক্লাস থাকে তখন। জোরে বলছে আপনার স্টোরিতে দেওয়া গানটা সেই ছিল, তুমি এটা শুনো নাই আরবো ভাইরাসের, তো অনেক আগের গান এটা ভাইয়া, অনেক আগের গান এটা আরবো ভাইরাসের, শুনো নাই আগে। যাই হোক, তোমার যে ভালো লাগছে জেনে ভালো লাগলো। ফয়সাল বলছে দাদা ইফতার পার্টি, হ্যাঁ ফয়সাল অবশ্যই হবে, একদিন বাসায় চলে আসবা দৌড়াইয়া, ইফতার পার্টি অবশ্যই হবে, লকডাউন একটু কমুক সেই। রিয়া চক্রবর্তী বলছে ভাইয়া আপনি অফলাইনে পড়ান, এখন তো লকডাউন ভাইয়া, এখন তো পড়াই না, এখন তো পড়াই না। ওয়েট, অমিত বলছে ভাইয়া ব্রাউজারে ফেসবুক চালালে অটো মেসেজ অন হয়ে যায়, এটা না হওয়ার উপায় আছে? না রে, আমারও হয় রে ভাই, আমারও হয়, পিসি দিয়ে যখন আমি চালাই তখনও অটো হয়, কিন্তু ওটা কিন্তু সিন হয় না, ওটা কিন্তু সিন হয় না, ঠিক আছে, প্যারা নাই, ওটা কিন্তু সিন হয় না। আচ্ছা বুঝছি, মাঝে মাঝে প্যারা হয়ে যায় যে একটু আনওয়ান্টেড জিনিসপত্র চলে আসে, আনওয়ান্টেড জিনিসপত্র চলে আসে। স্বামী বলছে অ্যাপ ইনস্টল করেন, ভাই এটা তো সবাই জানে ভাই, ব্রাউজারে না চালে অ্যাপে চালাইলে হবে না, এটা তো বোঝাই যায় তাই না? মানে খুব ভালো সাজেশন দিলা স্বামী, সাবাস, এত ভালো সাজেশন কই থেকে দিলা তুমি, ভাই রে ভাই, সব জিনিয়াস এক একটা। বলেন জিনিয়াসের দল, আপনাদের কারো আর কোনো প্রশ্ন আছে? কারো আর কোনো প্রশ্ন আছে আপনাদের? স্বামী যে সলিউশন দিছে পুরাই ভিঞ্চি কোড সলিউশন, সাবাস খোদা। অমিত ভাই অট্ট হাসি হেসে দিয়েছে, অট্ট হাসি। কেউ আর কিছু বলতে চান? আমাদের ব্রেক কিন্তু শেষের দিকে, আপনারা পানি টানি যা খেয়ে নেবেন খেয়ে নেন ব্রেকের ফাঁকে, ঠিক আছে? তারপরে কিন্তু আবার একটানা শুরু হয়ে যাবে দৌড়, আমরা দৌড় দিব, একটা দৌড় দিব, আমরা কি দিব দৌড়, ঠিক আছে? চলো, কেউ কিছু বলতে চাও আর? কিরে ভাই তোদের জীবনে কি পড়ালেখার বাইরে কোনো কথা নাই? কেউ কিচ্ছু বলিস না তোরা, তোরা এত চাপা স্বভাবের, তোরা এত চাপা স্বভাবের। আচ্ছা সিফাত বলছে ভাইয়া খেয়ে আসলাম, গুড, ডিনার করেছো সবাই? সবাই ডিনার করে আসো, ঠিক আছে? সাহেব বলছে পানি এক্সপোর্ট করেন, পানি এক্সপোর্ট করবো। নুন বলছে ঘুম আসছে ভাইয়া চোখ টেনে ধরে রাখো, না হোদায় বললাম, ঘুম আসলে ঘুমায় যাও ভাইয়া, জোর করে ঘুম আটকায় রাখার কোনো দরকার নেই, জোর করে ঘুম আটকায় রাখার কোনো দরকার নেই। আহামরি কিছু এখানে হচ্ছে না, তুমি রেকর্ডিং দেখে নিও, আমি তোমাকে জোর করে ঘুম আটকায় রাখতে বলবো না, ঘুম আসলে ঘুমায় যাবা, যখন ঘুম ভাঙবে তখন পড়তে বসবা, ঠিক আছে? ওই ঢুলু ঢুলু নয়নে ড্রাউজি ড্রাউজি ফিলিং নিয়ে পড়ার দরকার নেই, ঠিক আছে ভাইয়া? যখন ঘুম আসবে আপনারা ঘুমায় পড়বেন, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কনসেন্ট্রেশন দিয়ে পড়বেন, ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু ওই ঘুম ঘুম ভাব নিয়ে, একটা চোখের মধ্যে একটা ড্রাউজি ফিলিং নিয়ে কিন্তু পড়া হয় না, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ঘুম আসলে ঘুমায় যান ভাইয়া, কোনো সমস্যা নেই, আমার কোনো আপত্তি নাই, আপনার ঘুম আসলে আপনি ঘুমিয়ে যান, চলেন আপনি ঘুমান আমরা আগাই, ঠিক আছে? চলেন দুই নাম্বারটা দেখেন, দেখো তো মাঝখানে একটা ফুটা করে এখান দিয়ে একটা সুতা, এই এই, ঠিক আছে? একটা বস্তু আছে, বস্তুটা কি করা হচ্ছে, ঘুরানো হচ্ছে, দেখো একটা সুতা আছে, সুতা দিয়ে করে এমনভাবে বল প্রয়োগ করা হচ্ছে যেন বস্তুটা ঘুরে, কত বেগে ঘুরে, ধরো 50 রেডিয়ান পার সেকেন্ড বেগে, কত বেগে ভাইয়া, 50 রেডিয়ান পার সেকেন্ড বেগে, ঠিক আছে? ধরো এই যে ব্যাসার্ধটা, ব্যাসার্ধটা হলো 2 মিটার, ব্যাসার্ধটা কত ভাইয়া, 2 মিটার, হ্যাঁ? ব্যাপারটা কি ভাইয়া, লাইক ধরো যেরকম এরকম, ধরো এই যে একটা তল আছে, একটা টেবিল, হ্যাঁ, টেবিলের উপর একটা সুতা করে একটা বস্তু রাখা আছে, এখানে একটা বস্তু ঝুলানো, এই আছে সুতা, এই টেবিলটা ফুটা করে এখান দিয়ে সুতাটা ঝুলানো, হ্যাঁ, ফুটা করে এখান দিয়ে সুতাটা ঝুলানো, এখান দিয়ে বল প্রয়োগ করে এই বস্তুটাকে ঘুরানো হচ্ছে, টেবিলের উপর কি করা হচ্ছে, বস্তুটাকে ঘুরানো হচ্ছে, হঠাৎ করে সুতা ধরে নিচের দিকে দেওয়া হলো টান, কি করা হইলো, সুতা ধরে নিচের দিকে দেওয়া হইলো টান, হ্যাঁ, টান দেওয়ার কারণে কি হইলো, বস্তু কাছে চেপে আসলো। আপনি যদি টান দেন, দেখেন এই আমার বস্তু আছে সুতায় ঝুলানো, নিচ থেকে যদি টান দেন এটা কাছে চলে আসবে না, তাহলে এখন কি কম ব্যাসার্ধ নিয়ে ঘুরবে, এখন কি হবে, কম ব্যাসার্ধ নিয়ে ঘুরবে, কারণ কি টান দিলে সুতা কিছুটা ভিতরে ঢুকে যাবে, অটোমেটিক্যালি ব্যাসার্ধ কমে যাবে। ধরেন ব্যাসার্ধ কমে হয়েছে 1 মিটার, ব্যাসার্ধ কমে কত হয়েছে ভাইয়া, 1 মিটার। প্রশ্ন করেছে এখন বস্তুর কৌণিক বেগ কত, এখন বস্তুর কৌণিক বেগ কত, ঠিক আছে? খেয়াল কর, এবার কিন্তু তুই বাহ্যিক বল প্রয়োগ করেছিস, রাইট? এবার কিন্তু বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে, কিন্তু খেয়াল করেন আমার বস্তু আছে কোন তলে, এইভাবে আছে, এই তলে আছে, বস্তু ঘুরতেছে এই তলে, তাহলে বস্তু যদি এই তলে ঘুরে, যে বৃত্তাকার পথে বস্তুটা ঘুরতেছে সেই বৃত্তাকার পথটাও এই তলের উপর অবস্থিত,
সেই বৃত্তাকার পথটাও এই তলের উপর অবস্থিত, সেই বৃত্তাকার পথে অঙ্কিত স্পর্শকগুলাও এই তলের উপরেই অবস্থিত। আপনি বল প্রয়োগ করেছেন কোন দিকে? নিচের দিকে। সেটা কি তলের সাথে লম্ব বরাবর? যদি তলের সাথে বল লম্ব বরাবর হয়, তলের উপর থাকা বৃত্তাকার পথের সাথেও সেটা লম্ব বরাবর, বৃত্তাকার পথের স্পর্শকের সাথেও সেটা লম্ব বরাবর। যদি স্পর্শকের সাথে বল লম্ব বরাবর হয়, দ্যাট মিন্স অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এই বরাবর বলের উপাংশ কত? এফ কস 90। জানি এগুলা? জানি, হোপফুলি উপাংশ নেওয়া জানেন। তাহলে অ্যাকচুয়ালি স্পর্শক বরাবর বল কত? জিরো। আপনি বাহ্যিক বল প্রয়োগ করেছেন, বুঝলাম, কিন্তু স্পর্শক বরাবর কোনো বাহ্যিক বল প্রয়োগ করেছেন? না। তাহলে আমার স্পর্শক বরাবর বাহ্যিক বল শূন্য। স্পর্শক বরাবর বাহ্যিক বল জিরো। যেহেতু স্পর্শক বরাবর বাহ্যিক বলের কোনো উপাংশ নাই বা বাহ্যিক বল শূন্য, তার জন্য কি হবে? কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে। কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে। কেন যেন শূন্য হয়েছে? বস্তু ঘুরতেছিল এই যে এই তল বরাবর, ঠিক আছে? তাহলে বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেটাও এই তলের উপর অবস্থিত, সেই বৃত্তাকার পথের স্পর্শকগুলাও এই যে এই স্পর্শক 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 এগুলোও এই তলের উপরে অবস্থিত। আপনি বল প্রয়োগ করেছেন তলের সাথে লম্বভাবে, মানে স্পর্শকের সাথে লম্বভাবে। তাহলে স্পর্শক বরাবর বলের উপাংশ জিরো, ঠিক আছে? সো স্পর্শক বরাবর আমার কোনো বাহ্যিক বল নাই বা বাহ্যিক বল শূন্য, তার জন্য কৌণিক ভরবেগ আমার সংরক্ষিত হবে। যদি কৌণিক ভরবেগ সংরক্ষিত হয়, তাহলে আদি কৌণিক ভরবেগ ইজ ইকুয়ালস টু শেষ কৌণিক ভরবেগ। বলেন তো, একটা বস্তু এমনি করে বৃত্তাকার পথে ঘুরতেছে, ফর্মুলা কি ছিল? mr2। এই যে ঘূর্ণন কেন্দ্র থেকে মোটামুটি সবগুলো পয়েন্টের দূরত্ব সেম, ঠিক আছে? একদম প্রথম সূত্রটা বেসিকটা, mr1² ইনটু দেখেন তো ω0। আদি কৌণিক ভর, আদি কৌণিক বেগ কত ছিল? 50। এখানে কি হবে? mr2² শেষ কৌণিক বেগ। জানি না সেটা কত, সেটা বের করা লাগবে। m বাদ, r1 এর মান ছিল 2, 2² ইন্টু 50, r2 মান হয়ে গেছে 1, টান দেওয়ার পর হয়ে গেছে 1 ইন্টু ওমেগা। ওমেগার মান কত হবে? 4 ইন্টু 50, মানে 200 রেডিয়ান পার সেকেন্ড। কত হবে? 200 রেডিয়ান পার সেকেন্ড। তার মানে এখন বস্তু ঘুরবে কত কৌণিক বেগে? 200 রেডিয়ান পার সেকেন্ড বেগে। বুঝেছি, এটা একদম ইজি ভাইয়া, একদম ইজি, আগেরটার মতোই অলমোস্ট, একদম সোজা। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন, না বুঝলে একটু পরে কমেন্ট করে জানায়, আমি একটু পরে কমেন্ট পড়তে যাচ্ছি, ঠিক আছে? পারবো পারবো, ভেরি গুড ভেরি গুড। চরম চরম, তুমি তো চরম আগানো আগাচ্ছ, সাবাস, ভেরি গুড ভেরি গুড। চলো তিন নম্বর ম্যাথ, চলো তিন নম্বর ম্যাথ। তিন নম্বর ম্যাথে কি বলেছে ভাইয়া দেখেন, পুর করে একটা চাকতি আঁকেন। কেমনে চাকতি আঁকবেন? পুর করে। এটা কি? একটা চাকতি, একটা ঘূর্ণায়মান চাকতি। ইহা কি? ইহা একটা ঘূর্ণায়মান চাকতি। কিভাবে ঘুরতেছে? ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। কিভাবে ঘুরতেছে? ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। চাকতির ভর কত? চাকতির ভর 4 কেজি। চাকতির ব্যাসার্ধ কত? চাকতির ব্যাসার্ধ 5 মিটার। কত? 5 মিটার। কত? 5 মিটার, ঠিক আছে? চাকতি কত কৌণিক বেগে ঘুরতেছে? 40। ভাই আপনি কেন খালি 40 আর 50 নেন? আপনার কি 40-50-এর সাথে কিছু আছে? না, আমার 40-50-এর সাথে কিচ্ছু নেই, নিতে মন চায় অটোমেটিক্যালি চলে আসে, জানি না কেন তাই নেই, ঠিক আছে? আচ্ছা দেখো তো, চাকতিটা সুন্দর মতো ঘুরতেছিল, খুবই ভালো খুব ভালো। হঠাৎ করে গ্যাঞ্জাম বাজাইলো উপর থেকে একটা বস্তু। একটা বস্তু কি করলো? দর করে চাকতির উপর এসে পড়লো। কেমনে? দর করে। কেমনে করে পড়ছে বলতো? দর, এই যে এরকম এরকম। হ্যাঁ, তুমি যদি দর, তার জন্য আর গুলো একটু একা বেকা আর, হ্যাঁ, যদি ধর হইতো সবগুলো সমান সমান আর হইতো, কিন্তু দর এর জন্য আর গুলো কেমন একটু একা বেকা, বুঝতেছ তো? বস্তু কেমনে পড়বে? দর করে পড়বে। হ্যাঁ, বস্তুর ভর কত ভাইয়া? বস্তুর ভর 1 কেজি। বস্তুর ভর কত? 1 কেজি। বস্তু কত দূরে এসে পড়েছে? এই যে ঘূর্ণন কেন্দ্র হতে 2 মিটার দূরে। এখন কি হয়েছে? বস্তু এসে পড়ার পরে, বস্তু এসে পড়ার পর বস্তু আর চাকতি দুজন একসাথে ঘুরতেছে। বস্তু বলে, চাকতি তুমি কেন একা ঘুরবা? আমি এসে পড়লাম তোমার উপর, আমাকে নিয়ে ঘুরো। চাকতি কি না করতে পারবে? চাকতি আবার বস্তুকে না করতে পারে না। চাকতি বলে, আসো ঘুরি, আসো ঘুরি। তারপর কি করবে? দুজন এখন একসাথে ঘুরবে। বস্তু চাকতির উপর এসে পড়ার পর, চাকতির উপর এসে পড়ার পর চাকতি এবং বস্তু এখন একত্রে ঘোরা শুরু করলো। চাকতি এবং বস্তু এখন
একত্রে ঘোরা শুরু করলো, একত্রে ঘোরা শুরু করলো। প্রশ্ন কি জানো, এখন এদের কৌণিক বেগ কত? এখন এদের কৌণিক বেগ কত? চল, বুঝছিস, লিখছিস? ঠিক আছে, ভেরি গুড। এখন কথা হলো ভাইয়া, এখানে কি কোনো বাহ্যিক বল প্রয়োগ হয়েছে নাকি হয়নি? দেখ, এই যে চাকতি, হ্যাঁ এই হলো চাকতি। ধর চাকতিটা এমনি এমনি করে ঘুরতেছে, কেমনে এমনি এমনি করে, এমনি এমনি করে, আমি তো হাতে দেখাইতে পারতেছি না। ধর এটা হলো চাকতি, এটা কি চাকতি, এই যে এমনি এমনি করে ঘুরতেছে, এমনি এমনি করে ঘুরতেছে, হঠাৎ করে একটা বস্তু এসে দুরুপ করে পড়ছে, দুরুপ করে পড়ছে। চাকতি যে এমনি এমনি ঘুরতেছে, এটা চাকতি না, বাট ধরো চাকতি এমনি এমনি ঘুরতে ঘুরতেছে, বস্তু এসে কি একদম লম্বভাবে পড়ছে না? তাহলে বস্তু এসে পড়ে কি লম্বভাবে একটা বল প্রয়োগ করবে? ভাই লম্বভাবে বল প্রয়োগ করলে তো কোনো সমস্যা নাই, করুক না আমার লম্বভাবে যত খুশি বল। আমার স্পর্শকের সাথে তো সেই বলের অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, তার মানে স্পর্শক বরাবর তো এই বলের কোনো উপাংশ নেই। লম্বভাবে গতিপথের সাথে লম্বভাবে বল প্রয়োগ করলে তো আমার কোনো সমস্যা নাই, স্পর্শকের সাথে আমার অ্যাঙ্গেল কত হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি। 90 ডিগ্রি তার মানে কি, কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে, কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে, সংরক্ষিত হবে। গুড, ভেরি গুড, ভেরি ভেরি গুড, কি ভেরি ভেরি গুড, কতখানি গুড, ভেরি ভেরি গুড, বুঝছো? আচ্ছা এখন বলো, কৌণিক ভরবেগ যদি সংরক্ষিত হয় কি লিখবা? আদি কৌণিক ভরবেগ ইজ ইকুয়ালস টু শেষ কৌণিক ভরবেগ। আচ্ছা আগেই লেখো না, আদি কৌণিক ভরবেগ আছে কয়জনের? চাকতি তো আগেই ঘুরতেছিল, আদি কৌণিক ভরবেগ আছে। বস্তু কি এখানে পড়ার আগে ঘুরতেছিল? না, বস্তু তো উপর থেকে ডিরেক্ট পড়ছে। তাহলে বস্তুর আদি কৌণিক ভরবেগ কত? জিরো। তাহলে এই হলো আমার আদি কৌণিক ভরবেগের সমষ্টি। বস্তুর তো শুরুতে কোনো কৌণিক ভরবেগ ছিল না, বস্তু ঘুরতেছিল না, বস্তু ডিরেক্ট এসে পড়ছে। যখন বস্তু এসে চাকতির উপর পড়ছে, দুজন মিলে একসাথে ঘুরতেছে। তাহলে দেখ, বস্তু যদি এইভাবে থাকে, চাকতি যত কৌণিক বেগে ঘুরবে, বস্তুও কি চাকতির সাথে তত কৌণিক বেগে ঘুরবে না? লাইক ধর আমরাই সেই বস্তু, পৃথিবী সেই চাকতি, পৃথিবী যত কৌণিক বেগে ঘুরে, পৃথিবীর উপর অবস্থিত মানুষগুলোও কি একই কৌণিক বেগে ঘুরে না ভাইয়া? একই কৌণিক বেগে ঘুরে না, বুঝেছি? তো চাকতি আর বস্তু কি একই কৌণিক বেগে ঘুরবে? যখন রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতিতে দুইটা বস্তু একই বেগে যাইতো, কিসের ফর্মুলা অ্যাপ্লাই করতা? মিলিত ভরবেগের ফর্মুলা। তাহলে এখন কিসের ফর্মুলা অ্যাপ্লাই করবা? মিলিত কৌণিক ভরবেগের ফর্মুলা। কি লিখতা? m1 + m2 × v। এখন কি লিখবা? i0 + i ω। বুঝতেছো? m এর জায়গায় কি লিখবা? i0 + i ω। খেয়াল কর, আই নট মানে কি? চাকতির জড়তার ভ্রামক। চাকতির জড়তার ভ্রামক কেমনে বের করে? ½mr² ½m1r1² ω1 চাকতির আদি কৌণিক ভরবেগ 40। গুড। আই নট কি? চাকতির জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক তো সেমই আছে, ½m1r1² m1 হলো চাকতির ভর, r1 হলো চাকতির ব্যাসার্ধ। এবার খেয়াল কর আইটা কি, বস্তুর জড়তার ভ্রামক। ভাইয়া বস্তুটা এইভাবে চাকতির উপর এসে পড়লো, এখন সে এমনি করে চাকতির সাথে সাথে ঘুরতেছে, এমনি করে চাকতির সাথে সাথে ঘুরছে, মানে একটা বিন্দুকে কেন্দ্র করে একটা বস্তু ঘুরতেছে। জড়তার ভ্রামকের ফর্মুলা কি? mr² মনে আছে? একদম প্রথম ফর্মুলা, m2r2² × ω। তাদের মিলিত কৌণিক বেগটাই আমাদের বের করতে বলেছে। ½ × চাকতির ভর কত? 4। চাকতির ব্যাসার্ধ কত? 5 × 40। ½m1 কি? m1 হলো সেই চাকতির ভরই, 4, ব্যাসার্ধ 5 স্কোয়ার। গুড। আচ্ছা m2 বস্তুর ভর 1 কেজি, বস্তু কত ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে? 2 মিটার, 2² × ω। আমরা কি করব? সিম্পলি জাস্ট ওমেগার মান বের করব, অ্যান্সার বের হয়ে যাবে। চলো, বুঝছো নাকি বুঝো নাই? চলো, বুঝছো নাকি বুঝো নাই? আমাকে জানিয়ে দাও, তুমি কি বুঝেছো নাকি বুঝতে পারোনি? বলো। হায় হায়, পোলাপান নাই হয়ে গেছে, মাত্র 8 জন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। যারা আছেন তারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি বলতো? যারা আছেন তারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা দিয়ে যদি ম্যাথ আসে, পারবেন নাকি পারবেন না? কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা দিয়ে যদি ম্যাথ আসে, পারবেন নাকি পারবেন না? চলেন বলেন 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 ভাইয়া, এই বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা হ ভাই, হ্যাঁ ভাইয়া বুঝছি, চর করে বুঝছি, সাবাস, জরিব বসে বুঝতে পারছি, ভেরি গুড, সবাই বুঝতে পারছি, গুড, শারমিন চিরনা বসে বুঝতে পারছি, সাবাস, এই তো
কোপা কোপ পোলাপান সবাই বুঝতে পারছে তাহলে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি সবার ক্লিয়ার ম্যাথ ঘুরায় পেঁচে আসলে পারবো একটা দিয়ে আসলে তো পারবোই এখন থেকে দুইটা দিয়ে আসলেও আমরা পারবো শেষ আমাদের কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি শেষ চলেন চ্যাপ্টারের লাস্ট টপিক চ্যাপ্টারের লাস্ট টপিক রোড ব্যাংকিং এরপরেও যদি ছিটে ফোটা কিছু বেঁচে যায় কোনো কারণে যদি আমার মনে না থাকে পরের দিন শিখাবো নি বাট আজকের মতো লাস্ট টপিক হলো রোড ব্যাংকিং চলেন লাস্ট টপিক একটু ধৈর্য ধরে পড়েন লাস্টের টুকু ক্লাস আমাদের শেষ হয়ে গেল 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 ক্লাস আমাদের শেষ হয়ে গেল 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 এই তো গেল ওই তো গেল চলো রোড ব্যাংকিং কি ভাইয়া রোড ব্যাংকিং আচ্ছা খুবই ভালো কথা চলেন সবাই সাইকেল চালাইছি জীবনে এক দুইবার হলেও সবাই সাইকেল চালাই সাইকেল চালাতে দেখছি তো সাইকেল বাইক এগুলো চালাতে দেখছি গুড এই ধরেন একজন সাইকেল চালাচ্ছে কি চালাচ্ছে পর করে সাইকেল চালাচ্ছে এই 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 সাইকেল চালাচ্ছে হ্যাঁ তো লোকটা ভালো মতো সাইকেল টাইকেল চালাচ্ছে এখন লোকটা কি করলো এই যে এরকম একটা রাস্তায় চলে আসলো কিরকম রাস্তা এই যেরকম রাস্তা খেয়াল করেন তো ভাইয়া রাস্তাটা কিরকম রাস্তাটা কিরকম দেখেন এই যে এখান থেকে এই রাস্তাটা সোজা আবার এখান থেকেও এই রাস্তা সোজা কিন্তু মাঝখানে আবার একটু কার্ভ মাঝখানে একটু কার্ভ খেয়াল করেন তো এই যে কার্ভটা এটা কি একটা বৃত্তাকার পথের অংশ না একটা বৃত্তাকার পথের একটা অংশ মানে এটা একটা বৃত্তচাপ না যখন আপনি একটা বৃত্তাকার পথে ঘুরতে চাবেন বা বৃত্তাকার পথের একটা অংশে বা বৃত্ত চাপে ঘুরতে চাবেন সেই পথে ঘোরার জন্য আপনার কি লাগবে কেন্দ্রমুখী বল মনে আছে কেন্দ্রমুখী বল দ্যাট মিন্স আপনি যখন এখানে থাকবেন এই ধরনের কেন্দ্র এই ধরনের কেন্দ্র আপনার এইদিকে একটা বল লাগবে যখন আপনি এখানে থাকবেন আপনার এইদিকে একটা বল লাগবে আপনি যখন এখানে থাকবেন আপনার এইদিকে একটা বল লাগবে আপনি যখন এখানে থাকবেন এইদিকে একটা বল লাগবে তাহলে আপনি সাকসেসফুলি ঘুরে যাইতে পারবেন কেন এইদিকেই বল লাগতেছে এই কেন্দ্রমুখী বল কোন দিক কাজ করে বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে আপনি যখন এখানে আসেন তখন ব্যাসার্ধ এই দিকে তাহলে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে যখন এখানে আসেন ব্যাসার্ধ এই দিকে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে যখন এখানে আসেন ব্যাসার্ধ এই দিকে ব্যাসার্ধ বরাবর বুঝছো সাবাস গুড আচ্ছা তার মানে আপনি যখন একটা বৃত্তাকার পথের একটা অংশ বা বৃত্তচাপ ঘুরতে যাবেন তখন আপনার কি লাগবে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে একটা কেন্দ্রমুখী বল লাগবে কেন্দ্রমুখী বল কোনো নিজস্ব বল না অন্য কোনো একটা বল কেন্দ্রমুখী বল হিসাবে কাজ করে দ্যাট মিন্স আমার এমন একটা বল লাগবে যে কিনা আমাকে কেন্দ্রমুখী বলের সাপ্লাই দিতে পারে যে কিনা আমাকে কেন্দ্রমুখী বলের সাপ্লাই দিতে পারে রাইট বুঝি ভেরি গুড ভাইয়া ভেরি গুড আচ্ছা যদি সাপ্লাই দিতে না পারে তাহলে আপনি বৃত্তাকার পথে ঘুরতে পারবেন না যদি সাপ্লাই দিতে না পারে তাহলে আপনি বৃত্তাকার পথে ঘুরতে পারবেন না ওকে আচ্ছা গুড 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 এখন ধরেন আপনি যখন এইখানে আসেন তখন আপনি এরকম সোজা হয়ে আসেন আপনি যখন এখানে আসেন তখনও সোজা হয়ে আসেন এখানে সোজা এখানে সোজা ভাই আপনি কি রাস্তা পার হতে পারবেন অ্যান্সার হলো না কিন্তু কেন দেখেন আপনি যখন সোজা হয়ে আসেন আপনি বল প্রয়োগ করতেছেন নিচের দিকে মাটির মধ্যে দিয়ে মাটি যে আপনাকে প্রতিক্রিয়া বলটা দিবে বা রাস্তা যে আপনাকে প্রতিক্রিয়া বলটা দিবে কোন বরাবর দিবে এই বরাবর ভাইয়া কেমনে বুঝলাম এই বরাবর এই শোন প্রতিক্রিয়া বল কি তোকে দিবে না তাহলে প্রতিক্রিয়া বল তো তোর মধ্যে দিয়েই কাজ করবে তুই আসিস কোন বরাবর এই বরাবর তাহলে প্রতিক্রিয়া বল কাজও করবে এই বরাবর তুই যদি এমনি বাঁকায় থাকতি প্রতিক্রিয়া বলও বাঁকায় কাজ করতো কেন ভাইয়া এমজি তো নিচের দিকে না প্রতিক্রিয়া বলটা দিচ্ছে তোমাকে সো তুমি যেদিকে আসো প্রতিক্রিয়া বলটাও সেদিকেই কাজ করবে তুমি সোজা থাকলে প্রতিক্রিয়া বল সোজা তুমি বাঁকা থাকলে প্রতিক্রিয়া বল বাঁকা বুঝেছো ভেরি গুড তাহলে তুমি যদি এইদিক থাকো প্রতিক্রিয়া বল কাজ করবে এই দিকে আচ্ছা ভাইয়া আমার কেন্দ্রমুখী বল কোন দিক লাগবে দেখো তো এই দিকে লাগবে না মানে এই যে এই দিকে লাগবে দেখো এটা ছিল রাস্তার টপ ভিউ রাস্তার টপ ভিউ মানে উপর থেকে রাস্তা দেখতে কেমন লাগে এখন একটু এইখানে এইখানে দাঁড়ায় তুমি দেখো তো এখানে দাঁড়ায় দেখলে কি মনে হবে না সাইকেল সামনের দিকে আসতেছে সাইকেল তুমি যদি এই জায়গাটায় দাঁড়াও দেখলে কি মনে হবে সাইকেল সামনের দিকে আসতেছে রাইট বুঝতে পারতেছো এটা ছিল টপ ভিউ এখন তুমি সামনে থেকে ফ্রন্ট ভিউ দেখতেছো সামনাসামনি ভিউটা দেখতেছো বাহ গুড এখন আমার কি লাগবে এই দিক বরাবর বল লাগবে ভাই আমার বল আছে আর তাহলে আর এর এই দিক বরাবর উপাংশ কত এই অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি এই বরাবর আর এর উপাংশ কত আর কস 90 যেটার মান হলো 0 দ্যাট মিন্স এই বরাবর কোনো বলই নাই যদি এই বরাবর কোনো বল না থাকে এমন কোনো বল কি আছে যে আমাকে কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারে না নাই তাহলে যেহেতু এই বরাবর কোনো বল নাই মানে কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার মতো কোনো বল নাই তার জন্য এই বস্তু বা এই লোকটা পর্যাপ্ত পরিমাণে বলই পাবে না যাতে কিনা ওকে বৃত্তাকার পথে ঘুরতে পারে সো অ্যাকচুয়ালি বৃত্তাকার পথে ঘুরতে পারবে না এই সরাসরি এসে একটা বাড়ি খাবে সরাসরি এসে একটা কি খাবে একটা বাড়ি খাবে একটা ধাক্কা খাবে ঠিক আছে এর জন্য আমরা যখন মোড় ঘুরি আমরা যখন মোড় ঘুরি সাইকেল বা বাইক নিয়ে আমরা কিন্তু অটোমেটিক্যালি কিছুটা বাঁকাই যাই সেটা অনেক বাঁকানো নাও হতে পারে বাট কিছুটা আমরা অবশ্যই বাঁকাই অল্প একটু কিন্তু আমরা অবশ্যই অবশ্যই বাঁকাই যাই সেটা ভাব ধরার জন্য হতে পারে বাট এটার পিছনেও সায়েন্স আছে ভাবের পিছনেও সায়েন্স আছে ঠিক আছে সায়েন্স দিয়ে ভাব নিন
ঠিক আছে, ওকে। সো আমরা কি করি বেসিক্যালি বলতো, কিছুটা বাঁকায় যাই, কিছুটা কি করি বাঁকায় যাই, কোন দিকে বাঁকায় যাই, যেদিকে কেন্দ্রমুখী বলটা লাগবে সেদিকে বাঁকায় যাই। তুই যদি রাস্তার এই দিক যাইতে চাস, তুই কি এই দিক বাঁকাবি? লাইক তোর এইদিকে কেন্দ্রমুখী বল দরকার, তুই তো অবশ্যই এই দিকেই বাঁকাবি। তুই এই দিক বাঁকাবি, লাইক তুই ধর বাম দিক যাবি, তুই ধর মানে এই যে রাস্তা দিয়ে বাম দিক যাবি, তুই কি ডান দিকে বাঁকায় বাম দিক যাস? ডান দিক বাঁকালে তো ডান দিক যাবি, বাম দিক যাওয়ার জন্য বাম দিক বাঁকাস, রাইট? তার মানে যে দিকটায় আমার বৃত্তচাপটা ঘুরছে, যেদিকে বৃত্তচাপটা ঘুরছে সেই দিকে আমরা বাঁকায় যাই। ঠিক আছে, তাহলে আমরা বাঁকাবো কেমনে? এই যেমনে করে দেখেন কেমনে বাঁকাচ্ছি, এই এই রাইট, টুর করে এমনি করে বাঁকায় যাবো। ঠিক আছে, এমনি করে বাঁকায় যাবো, এখন আমরা বাঁকিয়ে গিয়েছি। ওকে, তাহলে দেখেন তো আমার ওজন কোন দিক কাজ করতেছে, নিচের দিকে। প্রতিক্রিয়া বল কোন দিকে? এইদিকে। কি বলেছিলাম, আপনি যেদিকে প্রতিক্রিয়া বলো সেই দিকে। কেন 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 সেই দিকে? আরে ভাই, প্রতিক্রিয়া বল কাজ করতেছে তোমার উপর, তোমার মধ্যে দিয়ে, তাহলে তো এই বরাবরই নাকি? আচ্ছা ফাইন, এখন কনফিউশন লাগে অন্য জায়গায়। ভাইয়া, অ্যাঙ্গেল যেটা দেওয়া থাকে বইয়ের মধ্যে, এই যে বলে 30 ডিগ্রি কোণে বাঁকাই গেলাম, 40 ডিগ্রি কোণে বাঁকাই গেলাম, এটা কি ভাইয়া ভূমির সাথে নাকি লম্বের সাথে? এটাই প্রচুর ভুল হয় পোলাপানে, আমার নিজেরও কনফিউশন ছিল। আচ্ছা ভাই, তুই কমন সেন্স দিয়ে চিন্তা কর, তুই কমন সেন্স দিয়ে চিন্তা কর, তুই কি মাটির মধ্যে শুয়েছিলি? মাটির মধ্যে শুয়েছিলি না, তুই কেমনে ছিলি? এমনি করে সোজা ছিলি। তোকে যখন বলছে তুই 30 ডিগ্রি কোণে বাঁকাই গেছিস, তুই কোন জায়গা থেকে বাঁকাইছিস? এই জায়গা থেকে। তুই কি এখান থেকে উইঠা বাঁকাইছস? না, তুই তো শুয়েছিলি না, তুই দাঁড়াই ছিলি। এমনি কর, তুই বাঁকাইছিস কোন জায়গা থেকে? তুই প্রথমে লম্ব বরাবর ছিলি, তুই লম্ব বরাবর থেকে বাঁকাইয়া বাঁকা হইছিস। তো তোকে যখন বলতেছে তুই 30 ডিগ্রি কোণে বাঁকাইছিস, অ্যাঙ্গেল কোনটা? ওইটা লম্বের সাথে কোন, বুঝতেছো কি বলতেছি? কেন রোড ব্যাংকিং এ লম্বের সাথে কোন নেওয়া হয়? যখন তোমাকে বলতেছে থিটা কোণে বাঁকাচ্ছি, থিটা কোণে বাঁকাচ্ছি, কোন জায়গা থেকে বাঁকাচ্ছ? তুমি ছিলা লম্ব বরাবর, বাঁকায়া বাঁকা হচ্ছ, কত কোণে বাঁকাচ্ছ? থিটা কোণে। তাহলে সেটা কোন জায়গা থেকে হিসাব হবে? লম্ব থেকে, ভূমি থেকে না। যদি স্পেসিফিক্যালি উল্লেখ করে বলে দেয় ভূমি, দেন ভূমি, কিছু বলার না থাকলে অবশ্যই অবশ্যই লম্বই নিতে হবে, এছাড়া হবে না। কিছু বলার না থাকলে অবশ্যই অবশ্যই লম্ব নিতে হবে, এছাড়া হবে না। বুঝতে পেরেছো? গুড। এ বরাবর আছে আমার আর সাইন থিটা, এ বরাবর আছে আমার, ও সরি, এ বরাবর আছে আমার আর কস থিটা। দেখছো কি অবস্থা প্রমিত ভাই, আপনি তো পুরো পাগলাইয়া গেছেন, উল্টা পাল্টা লিখতেছেন। এ বরাবর হবে আর সাইন থিটা। বল এইবার আমার এই দিকে বল আছে নাকি নাই? আছে। এই বলটাই কি করবে? আমাকে কেন্দ্রমুখী বলের যোগান দিবে। আর সাইন থিটা আমাকে কেন্দ্রমুখী বলের যোগান দিবে, সেটার মান কত? mv² / r। আর কস থিটা কি করবে? ওজনকে প্রশমিত করবে। দ্যাট মিন্স আর কস থিটা ইজ ইকুয়ালস টু mg, একটা দিয়ে একটাকে ভাগ করো, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু v² / rg, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু v² / rg। ঠিক আছে, তার মানে তোমাকে যখন বলবে যে তোমার কত কোণে বাঁকানো লাগবে, তুমি যদি একটা ধরো আরটা কি বলতো, এই রাস্তার ব্যাসার্ধ আর কি বলতো? আর কি? আর হলো রাস্তার ব্যাসার্ধ, রাস্তার ব্যাসার্ধ। রাস্তার ব্যাসার্ধ বলতে আপনি কি বোঝাচ্ছেন ভাইয়া? রাস্তাটা যে বৃত্তাকার পথের অংশ, এই যে রাস্তাটা যে বৃত্তাকার পথের অংশ, সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধই হলো আর। ঠিক আছে ভাইয়া, তাহলে এই যে আরটা হলো আমার রাস্তার বৃত্তাকার পথের ব্যাসার্ধ। ভি কি? তুমি কত বেগে এই বৃত্তচাপটা বা এই বাঁকা পথটা বা মোড়টা তুমি ঘুরতে চাচ্ছ, সেটা হলো ভি। ঠিক আছে, এবং তার জন্য কত কোণে বাঁকাইতে হবে, সেটা হলো থিটা। কোন জায়গা থেকে বাঁকাইতে হবে? লম্ব থেকে। এই থিটাটা কি? লম্বের সাথে কোণ। থিটাটা কি? লম্বের সাথে, উলম্বের সাথে কোণ, উলম্বের সাথে কোণ। বলো বুঝছো নাকি বুঝছো? তোমাকে যদি বলে যে 20 মিটার/সেকেন্ড বেগে আমি একটা মোড় ঘুরতে চাচ্ছি, যে মোড়ের ব্যাসার্ধ কিনা 40 মিটার, হ্যাঁ, তাহলে আমার কত কোণে বাঁকাইতে হবে, উলম্বের সাথে কত কোণে বাঁকাইতে হবে? পারবা নাকি পারবা না? সরাসরি একটাই ফর্মিউলা, সোজা ভাই, বেশি সোজা। বল এই পর্যন্ত বুঝছিস নাকি বুঝিস নাই? কারো কোনো সমস্যা আছে? এই পর্যন্ত বুঝছিস নাকি বুঝিস না আমাকে একটু বলতো, কারো কোনো সমস্যা আছে ভাই? কেউ বুঝতে কোনো প্যারা খাচ্ছিস নাকি সবাই বুঝতেছিস? দ্রুত বলতো ভাইয়া, দ্রুত বল, দেরি করিস না, আমাকে দ্রুত জানা, কেউ কি বুঝতে প্যারা খাচ্ছিস নাকি সবাই বুঝতেছিস? চল দ্রুত দ্রুত ভাইয়া, দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত বলতে হবে। তোমরা কি বুঝতে পারতেছো নাকি বুঝতে পারতেছো না, কোনটা? চলেন ভাইয়া চলেন, দ্রুত আমাকে জানিয়ে দিন। আর্মিন বলেছে প্রবলেম নাই, গ্রেট, ভেরি গুড, ভেরি গুড। অমিত বলছে বুঝেছি, গুড। শারমিন বলছে পারবো ভাইয়া, গুড। অভিষেক বলছে থিটাই কি ব্যাংকিং কোণ? না, আমি তো বলি নাই ব্যাংকিং কোণ, বলি নাই তো এখন। আচ্ছা, ফয়সাল বলছে বুঝছি ভাইয়া, জহিরুল বলছে রাস্তার ব্যাসার্ধটা ভাইয়া। আচ্ছা ওকে, বলতেছি ভাইয়া, চলো রাস্তার ব্যাসার্ধ, রাস্তার ব্যাসার্ধ, চলো দেখি রাস্তার ব্যাসার্ধ কি জিনিস। আমরা বললাম এই যে রাস্তাটা যে বৃত্তাকার পথের অংশ,
সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধটাই হলো রাস্তার ব্যাসার্ধ। তুমি বললো ভাই আমি বৃত্ত কোনটা আঁকবো, এইটা নাকি এইটা, রাইট? এটা তো কনফিউশন, কোনো সমস্যা নেই, একটা আঁকো। এই ব্যাসার্ধের কাছে এইটুক দূরত্ব কিচ্ছু না, ব্যাসার্ধ এতটাই বড় হবে তার কাছে এইটুক দূরত্ব কিছু না। তোমার সরাসরি কোশ্চেনে উল্লেখ থাকবে রাস্তার ব্যাসার্ধ এত, তুমি সিম্পলি সেটা বসায় দিবা, কোনো প্যারা নেই। রাস্তার ব্যাসার্ধ বলতে কি বুঝাচ্ছি, রাস্তাটা যে বৃত্তাকার পথের অংশ, এই যে লাগে বৃত্ত চাপটা ধরে যদি আমি একটা বৃত্ত আঁকি, ঠিক আছে, সেই বৃত্তের ব্যাসার্ধই হলো রাস্তার ব্যাসার্ধ, বুঝছো? ভেরি গুড। আর যে বলেছো থিটা কি ব্যাংকিং কোণ নাকি না, থিটা ব্যাংকিং কোণ না, থিটা ব্যাংকিং কোণ না, এই থিটা ব্যাংকিং কোণ না, ওকে, এখনো আসি নাই, রোড ব্যাংকিং এখনো আসি নাই ভাইয়া, রোড ব্যাংকিং এ এখনো আসি না, তো সাইকেল বাইকের কনসেপ্ট ছিল, রোড ব্যাংকিং আসতেছে, ওকে। আচ্ছা, ওকে, দেখো সাইকেল বাইক এগুলো তো বাঁকায় যেতে পারলো ভাই, গাড়ি, গাড়ি যখন ঘুরবে তখন কি গাড়িও এমনি করে বাঁকায় যাবে, হয় নাকি ভাইয়া? যে একটা গাড়ি এমনি করে চলে, কোনোদিন এমনি করে গাড়ি চলতে দেখছো, মানে উড়ে উড়ে গাড়ি চলতে সেরকম বাঁকা হয়ে, ধরো এই গাড়ি সামনের দিকে আসতেছে, এই দেখো গাড়ির চোখ মুখ, গাড়ি কোন দিকে আসতেছে, সামনের দিকে আসতেছে, বাঁকা হয়ে গাড়ি চলে ভাই? চলে না তো, তাই না? গাড়ি তো সোজা হয়ে চলে। এখন তুমি যদি রাস্তা সমান রাখো, গাড়ি যদি এমনি করে সোজা হয়ে চলে, বুঝিস, গাড়ি কিন্তু বামে ডানে যাচ্ছে না, গাড়ি কিন্তু সামনের দিকে আসতেছে, এই যে দেখ গাড়ির চোখ, এই যে দেখ গাড়ির মুখ, মানে কি গাড়ির সামনের দিকে আসতেছে, বুঝতেছিস? গাড়ি সামনের দিকে, বামে ডানে যাচ্ছে না, গাড়ি সামনের দিকে আসতেছে। আচ্ছা, এই আমার সেই রাস্তা, এই হলো আমার সেই রাস্তা, এখান থেকে সমান, এখান থেকে সমান, মানে আমার এই যে বৃত্ত চাপটা গাড়ির ঢুকাল ঘোরা লাগবে। যদি গাড়ি এমনি করে সমান থাকে, গাড়ি তো আর আঁকা বাঁকা হইতে পারতেছে না বামে ডানে, তাহলে গাড়ি সরাসরি নিচের দিকে বল প্রয়োগ করবে, উপরের দিকে রিয়াকশন ফোর্স, এই বরাবর রিয়াকশন ফোর্সের রূপাংশ আর কস 90, যে সাইকেল সোজা থাকলে যা হয় তাই, তাহলে কি কোনো কেন্দ্রমুখী বলের সাপ্লাই দিতে পারবে? নো। যদি কোনো কেন্দ্রমুখী বল না থাকে, গাড়ি কি বৃত্তাকার পথে ঘুরতে পারবে? না, গাড়ি এসে সরাসরি ধর করে বাড়ি খাবে, ধর করে বাড়ি খাবে, বুঝতে পারতেছো? গাড়ি তো বাঁকাইতে পারতেছে না ভাইয়া, গাড়ি কেন্দ্র করে বাঁকা হয়ে যাবে নাকি? পারবে না, সাইকেল বাইকের মতো পারবে না। তখন আমরা কি করব, তখন আমরা কি করব, রাস্তার একটা সাইডকে টেনে উঁচা করে দিব, রাস্তা লাইক ধরো এই যে গাড়িটা এইভাবে আছে, রাস্তার একটা সাইডকে যদি টেনে উঁচা করি, গাড়ি অটোমেটিক্যালি বাঁকা যাবে না, ধর এটাই আমার গাড়ি, এই যে এটা ধর আমার গাড়ি, হ্যাঁ এটা কি আমার গাড়ি, ওকে, এই যেটা আমার গাড়ি, গাড়ির সামনের সাইড, গাড়ির সামনের দিকে আসতেছে। আমি যদি রাস্তার এই সাইডটাকে ঠিক রেখে, এই সাইডটাকে ঠিক রেখে, এই সাইডটাকে উঁচা করে দেই, গাড়ি অটোমেটিক্যালি বাঁকা যাবে না, গাড়ি অটোমেটিক্যালি বাঁকা যাবে। সো এখানে আমরা কি করব, যেহেতু গাড়ি বাস টাস এরা বাঁকাইতে পারতেছে না, আমরা রাস্তার একটা সাইডকে উঁচা করে দিব। বেনিফিট কি দেখো, দেখো বেনিফিট কি, আমি যখন রাস্তার একটা সাইডকে উঁচা করে দিব, রাস্তার একটা সাইডকে উঁচা করে, ধরে যে থিটা কোণে রাস্তার একটা সাইডকে কি করেছি, উঁচা করে দিয়েছি, ঠিক আছে। তো দেখো এখন গাড়ি, দেখো এই যে এই আমার গাড়ি, এই দেখো গাড়ি কিন্তু অটোমেটিক্যালি বাঁকায় গেছে, গাড়ি কোন দিকে আসতেছে, সামনের দিকে আসতেছে, গাড়ি কিন্তু অটোমেটিক্যালি বাঁকায়া গেছে, বুঝতে পারছো? গাড়ি আগে এমনি সোজা ছিল, গাড়ি এমনি বাঁকায় গেছে। আচ্ছা, গাড়ি আগে কোন বরাবর ছিল, একদম এই যে লম্ব বরাবর ছিল, আগে আগে কোন বরাবর ছিল, একদম লম্ব বরাবর ছিল, রাইট? গাড়ি এখন কোন বরাবর চলে গেছে, এই যে বরাবর চলে গেছে, কোন বরাবর চলে গেছে, এই বরাবর চলে গেছে, ঠিক আছে। গাড়ির ওজন কোন দিক কাজ করতেছে, লম্ব বরাবর নিচের দিকে, রিয়াকশন ফোর্স কোন দিকে, এই দিকে আর, ঠিক আছে। গাড়ি বরাবরই তো রিয়াকশন ফোর্স কাজ করবে নাকি, একটু বাঁকা হয়েছে, আচ্ছা এই জন্য গাড়ি এমনি করে বাঁকাই আছে, গাড়ি বরাবরই রিয়াকশন ফোর্স কাজ করবে ভাই, গাড়ি বরাবর রিয়াকশন ফোর্স কাজ করবে, গাড়ি যে বরাবর আছে সেই বরাবর, ঠিক আছে। আগে গাড়ি এই বরাবর ছিল, গাড়ি এখন এই বরাবর চলে, আগে এমনি ছিল এখন এমনি হয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পারছো? এই অ্যাঙ্গেলটা হলো থিটা, দেখো তো এটা 90 ডিগ্রি না, তাহলে এটা যদি থিটা হয় এটা কি হবে, 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। দেখো তো ভাইয়া এই যে এই রেখাটা, এই রেখাটা এই তলের উপর লম্ব না, লাইক আগে এইভাবে ছিল, এইভাবে এটা ছিল লম্ব, এখন আমার তল বাঁকাই গেছে, বস্তুও বাঁকাই গেছে, এই যে এটা, এইটা তো এই তলের সাথে লম্ব না, কি ভূমির সাথে লম্ব না, বুঝলাম ভূমির সাথে লম্ব না, বাট ওই লাইনটা এই তলটার সাথে, এই তলটার সাথে লম্ব না, এই তলটার সাথে তো লম্ব, তাহলে এই যে আমার অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি হবে, 90 ডিগ্রি, এই যে এই তল এবং গাড়ির এখনকার যে রিয়াকশন ফোর্সের যে লাইনটা, সে দুটার মধ্যে অ্যাঙ্গেল কি হবে, 90 ডিগ্রি, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এই নিচের এটাও কি হবে, 90 ডিগ্রি, তাহলে এইটুক যদি 90 মাইনাস থিটা হয়, এইটুক কি হবে, থিটা, এইটুক যদি থিটা হয়, এইটা আর এটা কি বিপ্রতীব কোণ, এইটাও হবে থিটা, তার মানে তুমি যদি রাস্তাকে থিটা কোণে বাঁকাও, গাড়িও ঠিক থিটা কোণেই বাঁকাবে, বুঝো? তুমি যদি রাস্তাকে থিটা কোণে বাঁকাও, গাড়িও ঠিক থিটা কোণেই বাঁকাবে, কোথা থেকে, উলম্ব থেকে, ভূমি থেকে, উলম্ব থেকে, গাড়ি আগে কোন বরাবর ছিল, গাড়ির প্রতিক্রিয়া বল কোন বরাবর ছিল, উলম্ব বরাবর, এখন কোন বরাবর আছে, এই বরাবর, তুমি রাস্তা থিটা কোণে বাঁকাইছো, থিটা কোণে উঁচা করছো, ওকে ফাইন, গাড়িও থিটা কোণে বাঁকাই গেছে, বুঝতে পেরেছো? তাহলে এই বরাবর আর রূপাংশ কি হবে, আর কস থিটা, এ বরাবর কি হবে, আর সাইন থিটা,
দেখো এই বরাবরই কি আমার কেন্দ্রমুখী বলটা লাগবে না, এই যে এই বরাবরই কি লাগবে আমার কেন্দ্রমুখী বলটা লাগবে, রাইট? তাহলে আর সাইন থিটা কি করবে, কেন্দ্রমুখী বলের যোগান দিবে এম ভি স্কোয়ার বাই আর, আর কস থিটা কি করবে ওজনকে প্রশমিত করবে, ঠিক আছে? এম জি ট্যান থিটা ভাগ করো, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি, ঠিক আছে? এই যে এখন এই থিটাকে বলবা ব্যাংকিং কোণ, কি বলবা ব্যাংকিং কোন, আর এই যে গাড়ি যেন বৃত্তাকার পথে ঘুরতে পারে তার জন্য রাস্তার একটা সাইডকে উঁচা করার যে কাহিনীটা, যে ঘটনাটা, যে কাজটা তুমি করলা, এই কাজটাকে বলে রোড ব্যাংকিং। গাড়ি যেন ভালো মতো বৃত্তাকার পথ ঘুরতে পারে তার জন্য যে রাস্তার একটা সাইডকে তুমি উঁচা করে দিলা, এই কাজ করাটাকেই বলে হলো রোড ব্যাংকিং। এবং যত কোণে উঁচা করলা সেটাকে বলে হলো ব্যাংকিং কোণ। তুমি কি সাইকেল বাইকের ক্ষেত্রে রাস্তা উঁচা করেছিলে? না। সো ওই অ্যাঙ্গেলটাকে ব্যাংকিং কোণ বলা যাবে না। গাড়ির ক্ষেত্রে যখন তুমি যে রাস্তাটাকে উঁচা করছো এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটাকে বলা যাবে ব্যাংকিং কোণ। বুঝতে পেরেছো? সো তোমাকে যদি ব্যাংকিং কোণ বের করতে বলে সরাসরি এই ফর্মুলা দিয়ে করে দিবা, সরাসরি এই ফর্মুলা দিয়ে করে দিবা। বুঝতে পারতেছো? ভেরি গুড। না বুঝলে আমি আসতেছি একটু পরে কমেন্ট করতে, সমস্যা নেই। চলো এই এই ঠিক আছে। আচ্ছা দেখো, এই হলো আমার বৃত্তাকার পথের ব্যাসার্ধ, রাইট? এই যে বৃত্তাকার পথের অংশ সেটার ব্যাসার্ধ হলো আর। আচ্ছা একটু খেয়াল কর, রাস্তার একটা সাইড থেকে আর একটা সাইডের দূরত্ব ধর ডি, রাস্তার একটা সাইড থেকে আর একটা সাইডের দূরত্ব ধরো ডি, মানে এই এই ধরো একটা রাস্তা, রাস্তার এই সাইড থেকে ওই সাইড দুইটা সাইডের মধ্যবর্তী দূরত্ব হলো ডি, এটাকে আমরা কি বলবো রাস্তার প্রস্থ, মানে রাস্তার এক সাইড থেকে আর এক সাইডের দূরত্ব এটাই কি বলবো রাস্তার প্রস্থ। তাহলে দেখতো এই যে এইটা রাস্তার প্রস্থ না ভাই, খেয়াল কর এইটা, এই যে রাস্তার এক সাইড থেকে রাস্তার আর একটা সাইড, এটা রাস্তার প্রস্থ না ভাইয়া, এটা কি বলতো ডি, রাইট? ধরো তুমি একটা রাস্তার একটা পাশকে আর একটা পাশের চেয়ে এইচ মিটার উঁচা করেছো, রাস্তার একটা পাশকে আর একটা পাশের চেয়ে এইচ মিটার উঁচা করেছো, তাহলে রাস্তার প্রস্থ কি ডি, একটা পাশকে আর একটা পাশের চেয়ে কতখানি উঁচা করেছো এইচ। ভাইয়া ডি আর আর এই দুটোর মধ্যে গুলাবা? না। রাস্তার ব্যাসার্ধ কি জিনিস? রাস্তা যে বৃত্তাকার পথের অংশ সেটার ব্যাসার্ধই রাস্তার ব্যাসার্ধ। রাস্তার প্রস্থ কি জিনিস? রাস্তার এক পাশ থেকে আর এক পাশের যে দূরত্ব সেটাই হলো রাস্তার প্রস্থ। বুঝতে পেরেছে? এটা হলো রাস্তার প্রস্থ, ওই যে ওইটা হলো রাস্তার ব্যাসার্ধ, আর এইচটা কি রাস্তার একটা সাইডকে আর একটা সাইডের চেয়ে যতখানি উঁচা করা হয়েছে। ভাইয়া থিটা যখন অনেক ছোট হয়, থিটা যখন অনেক ছোট হয় তখন কি হয়, সাইন থিটা ইজ ইকুয়ালস টু ট্যান থিটা হয়, জানো এটা? সাইন থিটা ইজ ইকুয়ালস টু ট্যান থিটা হয়, কীভাবে হয় বলো তো? ট্যান থিটা মানে কি ভাইয়া? সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। সো যখন থিটা অনেক ছোট হয় কস থিটা অলমোস্ট ইকুয়ালস টু ওয়ান হয়। তুমি থিটার মান 1, 2, 3, 4 বসায় দেখো, কস থিটার মান আসবে 1। সো সাইন থিটাকে 1 দিয়ে ভাগ করা মানে তো সাইন থিটাই পাওয়া, রাইট? সো থিটা যখন অনেক ছোট হয় সাইন থিটা ইজ ইকুয়ালস টু ট্যান থিটা হয়। বুঝতে পেরেছো? আচ্ছা সাইন মানে কি ভাইয়া? এই যে আমার থিটা, সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, এই আমার লম্ব, এই আমার অতিভুজ, তাহলে লম্ব হলো এইচ, অতিভুজ হলো ডি, তাহলে সাইন থিটা মানে এইচ বাই ডি। ট্যান থিটা মানে কি? ভি স্কোয়ার বাই আর জি, ভি স্কোয়ার বাই আর জি, তাহলে এইচ ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি ইন্টু ডি, ঠিক আছে? তাহলে যদি তোমাকে প্রশ্ন করে রাস্তার একটা সাইডকে আর একটা সাইডের চেয়ে কতখানি উঁচা করা লাগবে, মানে এইচ এর মান বের করতে বলে, তখন কি করবা? এইচ ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর ডি। আর রোড ব্যাংকিং কোণ কত হবে, কত কোণে ব্যাংকিং করা লাগবে তার জন্য সেটা বের করতে বললে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। ভি কি? ভি কি ভাইয়া? ভি হলো কত বেগে আপনি ওই মোড়টা ঘুরতেছেন সেটা, আর কি রাস্তার ব্যাসার্ধ, জি মহা অভিকর্ষ ত্বরণ, আর ডি কি? ওই যে ডি, ডি হলো রাস্তার প্রস্থ, মানে রাস্তার একটা সাইডের চেয়ে থেকে আর একটা সাইডের দূরত্ব। এইচ কি? রাস্তার একটা সাইডকে আর একটা সাইডের চেয়ে কতখানি উঁচা করা লাগবে সেটা। এই ভাইয়া আমাদের ব্যাংকিংয়ের যাবতীয় সব কিছু। ম্যাথ একদম ইজি ইজি আছে, আপনারা যদি না পারেন বললেন করাই দিবনি, বাট ব্যাংকিংয়ের ম্যাথ একদম সোজা, দুইটা ফর্মুলা জানলেই হয়ে যায়। বলো এন্ড অফ চ্যাপ্টার 4, কারো কোনো সমস্যা আছে? কেউ কিছু বলতে চাচ্ছ? কারো কোথাও বুঝতে সমস্যা আছে নাকি সব জায়গায় বুঝছো? বলো ভাইয়া সব জায়গায় বুঝছো নাকি বুঝো নাই, জানাও তো আমাকে। কারো কোথাও কোনো কনফিউশন আছে? কোনো বিন্দু মাত্র কনফিউশন রয়ে গেছে কারোর মধ্যে? যে যে জিনিস আমি পড়াইছি এখানে কারো কোনো কনফিউশন রয়ে গেছে? যা দরকার তার চেয়ে অনেক বেশি পড়ানো হয়েছে বেসিক্যালি। যেমন টর্ক, তোমাদের 1.5 ঘন্টা ধরে টর্ক পড়ানোর দরকারই ছিল না, তোমার বইয়ে টর্ক আছে অল্প একটু, বাট দিন শেষে তোমার কনসেপ্ট ক্লিয়ার না হলে তুমি বারবার যে আটকাবা, বেশি আটকায় যাবা, ঠিক আছে? এর জন্য আমাদের প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে আগাইতে হবে, ঠিক আছে? আচ্ছা অমিত বলছে ম্যারাথন খেলতে গিয়ে ম্যারা হয়ে যাচ্ছি, অভিষেক বলছে বুঝছি, ওকে গুড। বাকিরা ভাইয়া, বাকিরা
দেখো তোমাদের আমার এই আটটা ক্লাস মানে লাইক ক্লাসের ডিউরেশন তো দেখছো, 2 ঘন্টা প্লাস 2 ঘন্টা প্লাস, মানে এত বড় বড় ক্লাস, ঠিক আছে? এত কিছু আমার নেওয়ার দরকার ছিল না। আমি যদি তোমাকে না জানাইতাম এত কিছু, তুমি জানতাও না যে এত কিছু আছে, হয়তো বা জানতে পারতা। আর আমার যদি তুমি বলতো, আর আমি যদি না করাইতাম, তুমি আমার জোর করে করাইতে পারতা? জোর করে করাইতে পারতা না, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি এগুলা আমার মনে হয়েছে তোমাদের শেখানো দরকার, আর প্রত্যেকটা জিনিস ডিটেলসে শেখানো দরকার, তার জন্যই শিখিয়েছি। ওকে, নাইম সিদ্দিক বলছে সংঘর্ষ কি হয়েছে ভাইয়া? ভাই ভাই তুই আসলে ভাই সংঘর্ষের খালি দুইটা সূত্র আছে রে ভাই, তুই কিচ্ছু না, সংঘর্ষ পানির চেয়ে সোজা। কি সংঘর্ষ? আচ্ছা যা, সংঘর্ষ তোর পরে দেন পড়া জীবনী, চ্যাপ্টার 8 শুরু করার আগে তোর সংঘর্ষ পড়াবো, হয়েছে? শান্তি পাইছস? শান্তি পা ভাই। ফার্স্ট চিত্রটা আর একবার ছোট করে, ফার্স্ট চিত্র কোনটা ভাইয়া? ওই যে গাড়ির সাথে যে ছবিটা ওইটার কথা বলতেছো? গাড়ির সাথে যে ছবিটা ওইটার কথা বলতেছো কি? রাস্তার উপর গাড়ি ওইটা না কোনটা, মানে বাঁকানোর পরে নাকি বাঁকানোর আগে, কোনটা কোনটার কথা বলতেছো ভাইয়া? বাঁকানোর আগে নাকি বাঁকানোর পরে, কোনটার কথা বলতেছো? এই কোনটার কথা বলতেছো? তাড়াতাড়ি বলো ভাইয়া, তাড়াতাড়ি বলেন, একটু দেরি না করি, একটু তাড়াতাড়ি বলি ভাইয়া, কোনটার কথা বলতেছেন, কোনটার কথা বলিতেছেন আপনি, একটু তাড়াতাড়ি বলেন। হুম হুম মানে কি? কোনটা, গাড়ি বাঁকানোর আগেরটা নাকি বাঁকানোর পরেরটা? একটু তাড়াতাড়ি রে ভাই, হুম বললে হবে না। হ্যাঁ ভাই, আবার বলে হ্যাঁ ভাই। আরে ভাই কোনটা, সরাসরি লিখ, বাঁকানোর আগে নাকি বাঁকানোর পরে, কোনটা? হুম হ্যাঁ ভাই, এগুলো লিখলে হবে না, বোঝা যায় না, কারণ কমেন্ট কিছুটা পরে আসে, তুমি যখন লিখো কমেন্টটা তার কিছুক্ষণ পরে আমার কাছে আসে, ঠিক আছে? যখন লাইভ করবা তোমরা তখন বুঝতে পারবা, কমেন্ট আসতে কিছুটা পরে আসে, ঠিক আছে? নাইম সিদ্দিক বলছে শান্তি। হ্যাঁ আরবিন আক্তার, শেষ করবো আজকে, হ্যাঁ আজকে শেষ, আমাদের চ্যাপ্টার 4 শেষ। চ্যাপ্টার 4 প্রচুর ডিটেলসে শেখানো হয়েছে তোমাদের, চ্যাপ্টার 4 আর কোনোদিন মারা খাবা বলো, কোনোদিন? শারমিন সিমিন বলছে পরেরটা ছোড়, একটু বুঝাই দিই পরেরটা, নাহলে আবার বলবা শেষ হয়েও হইল না শেষ। থাক, আমি শেষ হয়েও হইল শেষের বিশ্বাসী, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে এই জায়গাটায় আমার মতে একটু বিরোধিতা আছে, না থাক কিছুটা, চলো ওকে এই ছবিটা আমরা আরেকবার বুঝিয়ে দিই। দেখো এই হলো থিটা, এই হলো আমার গাড়ি, ঠিক আছে? ধর আমি গাড়ি, আচ্ছা গাড়ি ধর ছোট্ট করে রাখলাম। হ্যাঁ দেখতো, গাড়ির এবার আর কোন দিক কাজ করবে, এই দিক আগে আর কোন দিক কাজ করতো? একদম এই যে লম্ব বরাবর কাজ করতো আগে যখন সোজা ছিল, রাইট? আচ্ছা এখন বাঁকা হয়ে কাজ করতেছে, রাইট? আচ্ছা এরা যদি থিটা হয়, এটা কি 90 - থিটা? দেখতো এই যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি না? এটা কি এই তলের উপর লম্ব, এটা কি এই যে এই বাঁকা তলের উপর লম্ব? তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটাও কি 90 ডিগ্রি? তাহলে এইটুক যদি 90 - থিটা হয়, এইটুক কি হবে? থিটা। এরা যদি থিটা হয় বিপরীত কোণ, এটাও হবে থিটা, এই তো শেষ। তাহলে এই বরাবর আর কস থিটা, এই বরাবর, এই বরাবর আর সাইন থিটা। এই আর সাইন থিটা কি করবে? কেন্দ্রমুখী বলের যোগান দিবে। আর কস থিটা কি করবে? ওজনকে প্রশমিত করবে, হইছে? বুঝছো ভাইয়া? ক্লাসগুলি বেশ বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ক্লাসগুলি বেশ বড় হয়ে যাচ্ছে। কবিগুরু প্রমিত ভাই, কেন ভাই? প্রমীন্দ্রনাথ বল, প্রমিত ভাই কেন বলতেছি? কবিগুরু প্রমীন্দ্রনাথ বল, আবার লাইট বলতেছে, ধর মানে দাম দিলা না, এত সুন্দর সুন্দর পিভিসি কে বলি তুমি, এটা দাম দিলা না, ছি 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 ছি। আচ্ছা সামি তুমি বলছো যে ক্লাসগুলো অনেক বড় বড়, অ্যাকচুয়ালি ভাই মানে আমি একটু ডিটেলস পড়ার চাইছিলাম তোমাদের, তার জন্যই ক্লাস ডিউরেশন অনেক বেশি হয়েছে। যদি হালকার উপর দিয়ে পড়াইতে কিন্তু আমার প্যারা নাই, আমার জন্য আরো সুবিধা, আমার তো তোমায় ডিটেলস পড়াইতে গেলে আমারই সময় নষ্ট, তাই না? আমি যদি হালকার উপর দিয়ে পড়াই দেই সে তো আমার জন্যই সুবিধা, রাইট? বাট আমি চাচ্ছি না তোমরা হালকা করে জানো, চাচ্ছি তোমাদের যতটুকু জানা দরকার তোমরা জানো, ঠিক আছে? সো একটা নির্দিষ্ট সংখ্যক ক্লাসের মধ্যে তো আমার ক্লাস শেষ করা লাগবে, ঠিক আছে? ওকে, তাহলে আরামসে লাইক তোমাদেরও সুবিধা হবে। কি এবার এক্সাম হবে তাহলে? ইয়েস ব্রো, পরীক্ষা আসতেছে, পরীক্ষা আসতেছে, ঠিক আছে? পরীক্ষা আসতেছে। এখন পরীক্ষা তোমরা কালকে দিবা না পরশু দিন দিবা? এমসিকিউ পরীক্ষা বলো বলো, কবে দিবা, কালকে না পরশু? দ্রুত কবে পরীক্ষা দিবা বলো, কালকে দিবা না পরশু দিবা? কালকে দিলে কালকে নিব, পরশু দিলে পরশু নিব। আচ্ছা থ্যাংকস ভাইয়া ডিটেলস পড়ার জন্য, আর সমস্যা নাই, ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা লিপু বলছে পরশু, আচ্ছা ঠিক আছে তাহলে পরশু দিন পরীক্ষা, ওকে? পরশু দিন পরীক্ষা, পরশু দিন আপনাদের তাহলে, হ্যাঁ কোন জায়গা থেকে শুরু করে ভাইয়া? ঘর্ষণ থেকে, ঘর্ষণ পুলির ম্যাথ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যা যা আছে, হ্যাঁ বলের ঘাত, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি,
এগুলা বাদে যা যা আছে সবকিছুর উপর একবারে এমসিকিউ পরীক্ষা, ঠিক আছে? বন্ধু বান্ধবদের বলে দিও, বন্ধু বান্ধব সবাইকে বলে দিও কি বললাম, কি বলে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি আর বলের ঘাত, ঘাত বল, এগুলা বাদে যা যা আছে সব কিছুর উপর পরীক্ষা, মানে লেকচার ফোর থেকে লেকচার এইট। ইয়াস ইউ আর রাইট, লেকচার ফোর থেকে লেকচার এইট এই পুরাটার উপর পরীক্ষা, সেই না বলো তো, কোপ না একদম অস্থির সেই, ঠিক আছে? আচ্ছা, এবার এবার পরীক্ষায় কোনো ওরকম আগের মতো গ্যাঞ্জাম থাকবে না, ওই মাল্টিপল চয়েস টয়েস কিছু করা লাগবে না, সমস্যা নেই, একটাই দাগায়ও প্রশ্ন দেখবো নি আমি কি করা যায়, ঠিক আছে? প্রশ্ন আমি বানাবো নি, সমস্যা নেই, তোমাকে শিখানো হচ্ছে ডিটেলসে, তুমি যদি ডিটেলসে না শিখো পরীক্ষায় মারা খাওয়ার সূক্ষ্ম সম্ভাবনা কিন্তু থেকেই যাবে। ওকে, সো তুমি যদি পরীক্ষায় ভালো করতে চাও তোমাকে শেখানো ডিটেলস পড়াগুলা তোমার অবশ্যই ডিটেলসেই শিখা লাগবে। পরশু কি 18 তারিখ? না রে অমিত, এই 12-র হিসাব করা লাগ যাবে না, এই 12-র হিসাব হিসাব করা যাবে না, ঠিক আছে? ওকে, 12-র হিসাব করা যাবে না, রাত 12টার পরে নতুন দিন, এরকম না। 17 তারিখ পরীক্ষা, 17 তারিখ, 17 তারিখ, 17 তারিখ পরীক্ষা ভাইয়া, 17 তারিখ আমাদের চ্যাপ্টার 4 শেষ। বলো চ্যাপ্টার 4 সবাই বুঝেছো ভাইয়া? চ্যাপ্টার 4 সবার ভালো লেগেছে পড়ে বলো তো, চ্যাপ্টার 4 কি সবার ভালো লেগেছে? আরবিন বলছে ভাইয়া গুড নাইট, গুড নাইট, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, শান্তিতে ঘুমাও, অনেক কিছু শিখেছো আজকে, এখন শান্তিতে ঘুমাও, ঠিক আছে? সকালে মাথা ঠান্ডা করে পড়ো, তাহলে আর সমস্যা হবে না। ওকে, বলো চ্যাপ্টার 4 কি সবার ভালো লেগেছে? কারো কি খারাপ লেগেছে চ্যাপ্টার 4 পড়তে বলো তো? আমি জানি এটা সবচেয়ে কঠিন চ্যাপ্টার, ফার্স্ট পেপারের অনেক বড় চ্যাপ্টার, খারাপ লেগেছে কারো? কারো কি খুব বোরিং লেগেছে, যে না বুঝি না, পড়া কিচ্ছু বুঝি না, ভাল লাগে নাই ভাই? বলো বল, বলো বলো দ্রুত দ্রুত দ্রুত, ভাই চলে যাবে তো, ভাই ক্ষুধে লাগছে, ভাই ডিনার করবে, ভাইয়া ধ্রুবক বইটা প্র্যাকটিসের জন্য কেমন? আমি ধ্রুবকই পড়তাম ইন্টার লাইফে, ঠিক আছে? ধ্রুবক বই প্র্যাকটিসের জন্য অস্থির। অমিত বসে আসার চেয়ে বেশি পেয়ে গেছে, ও মাই গড, ওরে ভাই, জ্যাক গ্রেট। ওকে, তোদের আমি কতদিন বলি একটা পোস্ট করিস, যদি ক্লাসটা ভালো লাগে, তোরা পোস্ট করিস না মনটা খারাপ হয়ে যায়, তো কতদিন বলি একটা পোস্ট করিস, যদি ক্লাস ভালো লাগে একটা পোস্ট, তোরা করিসই না। ভাইয়া জড়তার ভ্রামক কোনগুলো পড়তে হবে দাগাই দিবেন বসিনা? আচ্ছা আমি দাগায় দিবনি, যা দাগায় দিবনি। পিওসির বাকি ক্লাসগুলো কবে নেবেন ভাইয়া? কালকে একটা ক্লাস নিতে পারি পিওসিতে, দেখি শোন না, দেখি কালকে নিতে পারি, দেখবা পোস্ট দেখতে পারবা, পোস্ট দেখো, পোস্ট খেয়াল করো, তাইলেই হবে, ঠিক আছে? আচ্ছা, আর এই কেমিস্ট্রি কোর্সে ভর্তি হও তাড়াতাড়ি পোলাপান, ফিজিক্স যেমন ভাল লাগতেছে পড়ে কেমিস্ট্রি একইভাবে ভাল লাগবে, ডিটেলসে পড়ানো হবে, ঠিক আছে? সো যারা এখনো ভর্তি হও নাই তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, ঠিক আছে? লিপু বলছে কালকে আগুন লাগাই দিব মেইন গ্রুপে, আজকেই লাগাই দাও না রাতে, সমস্যা নাহলে কালকে লাগাই দিও, ঠিক আছে? আচ্ছা, ভাই পড়াইলে বোরিং লাগতে পারে না, ও মাই গড, থ্যাংক ইউ পলক, থ্যাংক ইউ, অন্যান্য ক্লাসে ফাঁকি দিতাম বাট একটা ক্লাসও ফাঁকি দিই নাই, গুড অমিত, গুড, সাবাস, এই তো ফাঁকি দাও নাই, মনোযোগ দিয়ে পড়েছো, দেখবা চ্যাপ্টার 4 তোমার একদম কর করা হয়ে গেছে, একদম কোপায় দিবা চ্যাপ্টার 4 যেখান থেকে আসবে, কোনো কিছুতেই আটকাবা না, ঠিক আছে? গুড। আর যারা এই কেমিস্ট্রি কোর্স যারা এখনো ভর্তি হোস নাই তাড়াতাড়ি ভর্তি হয়ে যাস, ঠিক আছে? কেমিস্ট্রি কোর্স তাড়াতাড়ি ভর্তি হয়ে যাস, 21 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, আচ্ছা, ওকে, তাহলে ভাইরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, হোপফুলি সব কিছু ঠিকঠাক থাকলে পরশু দিন আবারও আপনাদের ক্লাস হবে, যারা আগুন কোর্স ট্যুর পোলাপান আসতো তাদের হোপফুলি কালকে ক্লাস নিব, তাও স্টিল শিওর না, আমি পোস্ট দিয়ে জানাবো তোমাদেরকে, হোপফুলি কালকে নিব, আর আগুন কোর্স 1-এর ক্লাস হোপফুলি পরশু দিন হবে, মানে 17 তারিখে, এবং অবশ্যই অবশ্যই 17 তারিখ কিন্তু তোমাদের পরীক্ষা থাকতেছে, আমি সময় দিবনি বাড়ায়, তোমরা পরীক্ষা দিও ঠান্ডা মাথায় একদম, ওকে, আমি প্রশ্ন করবো নি ভালো মতো। ওকে, তাহলে সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন, তাহলে সবার সাথে আবার পরের ক্লাসে দেখা হচ্ছে, এবং পরীক্ষার জন্য ভালো মতো প্রিপারেশন নেন, ঠিক আছে? বাই বাই।